হচ্ছে বরিশাল, বরিশাল। আর আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আমার বয়স হচ্ছে 20। আর দেখতে শুনতে বলেন, দেখতে শুনতে ভালো না? ওকে, দেখতে শুনতেও যথেষ্ট ভালো। আমরা যদি স্টুডিও পিকচার যেটা ব্যবহার করি সেটাতে অল্পটুকু হলেও আপনারা দেখতে পাবেন। আমি একটু জানতে চাই অনি, আপনার বয়স 20 বছর এবং আপনার বাড়ি বরিশাল, তাই তো বলছিলেন? বরিশালের ভাষা পারেন? পারেন না? কখনো যাইনি। আচ্ছা, ঠিক আছে। অনি আমাদের সঙ্গে রয়েছে এবং অনির জীবনের গল্পে আমরা যাচ্ছি। অনি, কোথা থেকে শুরু করতে চান? আমার স্কুল আমাদের এলাকাতেই ছিল, তো আমি ক্লাস 10 পর্যন্ত ওইখানেই ছিলাম। তো ওই সময় বেশ কিছু ফ্রেন্ড ছিল, ওদের সাথে আমার খুব ভালো সময় কাটতো ক্লাস 10 পর্যন্ত, যেহেতু এলাকায় ছিলাম। এলাকা বলতে আপনি কোন এলাকা বলেন? বলছেন যে বরিশালে আপনি ছিলেন না, তাহলে কোন এলাকায় ছিলেন? সবুজবাগের কাছাকাছি, ঢাকার সবুজবাগের কাছাকাছি। হ্যাঁ, খিলগার কাছাকাছি। ওকে, তো ক্লাস 10 পর্যন্ত ওইখানেই পড়াশোনা, ওই রকম কিছু হয়নি বা কিছু বুঝতামও না। পরে যখন কলেজে উঠলাম তো ওই সময় মোটামুটি সেলফোন ইউজ করলাম, তো ক্লাস 10 পর্যন্ত সেলফোন কেটা বুঝতামও না। তো আমি 2009 পাশ করছি এসএসসি, তো 2009 আবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তো ওই সময় থেকেই মোটামুটি ফোনে কথা বলা হতো অনেক বেশি, মানে ডিসিপ্লিনটা টোটালি ছিল না কলেজ ওঠার পর থেকে। সারা রাত কথা বলতাম, সকালবেলা ক্লাস করতাম, তারপরে বাসায় এসে ঘুমাতাম, টিচারের বাসায় পড়তে যেতাম, এরকম ডিসিপ্লিনটা যে ছিল না। যেহেতু আপনি ফ্যামিলিতে ছিলেন, ফ্যামিলি থেকে বকাঝকা করা হতো না? প্রথমে প্রথমে অনেক বকাঝকা করা হতো, বাট দেখছে যে আমি এরকমই, এরপরে আর কিছু বলা হতো। আচ্ছা, আপনার ফ্যামিলি এনভায়রনমেন্ট আমাদের একটু বলবেন যে কয় ভাই বোন আপনারা, বা আপনার ফ্যামিলি এনভায়রনমেন্ট কেমন ছিল? আমার হচ্ছে 4 বোন 1 ভাই। ওকে, আমার বড় বোন হচ্ছে বড়, তারপর হচ্ছে আমি মেজো, তারপর হচ্ছে আমার একটা ভাই, তারপর হচ্ছে ছোট 2টা বোন। ওকে, আমার বড় বোন এমবিএ করছে, আমি তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। ভাই ক্লাস 10 এ পড়ে, আর একটা বোন 6 এ পড়ে, আর একটা বোন 7 এ পড়ে। ওকে, দ্যাটস কুল। আর আপনার বাবা এমনিতে কি করেন? বাবা ব্যবসা করে। ঠিক আছে, মা গৃহিণী। তো আপনি এরকম একটা পরিবেশের মধ্যে নিজের স্বাধীনচেতা যে ভাবটা ছিল ওটাই আপনি আপনার মতো করেই করতেন, যেহেতু বড় ভাই ছিল না, বকাঝকার কোনো সুযোগ নেই, বাবা ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন। তারপর এইভাবেই আমাদের মোটামুটি ফার্স্ট ইয়ারটা কভার হলো। আর আমার ফার্স্ট ইয়ার রেজাল্ট ভালো ছিল না, আমি কিন্তু কখনো স্কুলে থাকতে ফেল টেল করতাম না, কিন্তু কলেজে যাওয়ার পর আমার পড়াশোনা একদম গেছে, রেজাল্ট ভালো ছিল না, ফেল করলেন। হ্যাঁ, ফেল করলাম। ওকে, কংগ্রেচুলেশন ফর দ্যাট। রিল্যাক্স, হাসলে একটু জোরে আসতে হবে, নাহলে আমাদের লিসনাররা বুঝতে পারবে না। ওকে, ও ফেল করেছে, কংগ্রেচুলেশন। তারপর যেহেতু ফার্স্ট টাইম ফেল করলাম, তো প্যারেন্টস ডাকা হলো, আসার পরে তো এই সেই অনেক কথা শুনতে হলো, তারপর বাসায় যে এই ফোনের জন্য অনেক কথা শুনতে হলো, এই সেই তো গেল। কটা সিম ছিল ওই সময় আপনার, সত্যি করে বলেন তো? অনেকগুলো সিম ইউজ করছি আমি এই পর্যন্ত। ওই সময়টাতে কটা সিম? ওই সময় তো সেট ইউজ করতাম, 2টা সিম ছিল। কি করতেন আসলে? মানে সেই সময় কথা বলতাম, আমি অনর্গল কথা বলতাম, ইভেন মানে কথা বলতাম খুবই ভালো লাগে। ওকে, এখানে তো ভয় পাচ্ছেন কেন তাহলে? ওইভাবে চলতো, ভালোই গেছে। তো যাওয়ার পরে তো আমার একটা ফ্রেন্ড আছে তাজিন, কলেজে থাকাকালীন অবস্থাতে, মানে আমাদের স্কুলে ও ফ্রেন্ড ছিল, কলেজ ওঠার পরে একই কলেজ, যাওয়ার পরে দেখি যে ও ওইখানেই ভর্তি হয়েছে, তো ওর সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হলো। তারপর আমার একটা ফ্রেন্ড আছে মিতু, রুনা, এদের সাথে সবার সাথে ভালো রিলেশন হলো। কিন্তু মানে আমার ফ্রেন্ড যে মানে তাজিন, ওর মাধ্যমেই হচ্ছে নওশাদের সাথে অ্যাকচুয়ালি আমার পরিচয়। নওশাদ নামের একটা ক্যারেক্টার আমাদের গল্পে ঢুকে গিয়েছে, কিভাবে পরিচয় হলো? ফোনে, মানে আমার নাম্বারটা ও নওশাদকে দিছে, তো তাজিন আমাকে বলে নাই যে আমি তোর নাম্বারটা নওশাদকে দিছি। তাজিন হচ্ছে আপনার ফ্রেন্ড? ওকে। হ্যাঁ, তো তাজিন ওকে দেখছে, মানে ফোনে কথা বলার পরে ওরা দেখা করতে গেছে। ওকে, পরে নওশাদ ওকে দেখার পরে বলতেছে, এই চেহারা নিয়ে দেখা করতে আসছো, ভাড়া দাও, আমি বাসায় যাবো। হোল্ড হোল্ড, আমরা একটু জানতে চাই যে তাজিনের সাথে নওশাদের রিলেশনটা কি ছিল? মানে নওশাদ কারো কাছ থেকে নাম্বার নিয়ে কল করছে তাজিনকে। ওকে, তো তাজিন ওর 2টা ফ্রেন্ড লিজা আর একটা নাম হচ্ছে রোকসানা, ওদের নিয়ে দেখা করতে গেছে। ও আগেই বলছে, যদি তুমি দেখতে ভালো হও তো ঠিক আছে, আর যদি দেখতে ভালো না হও তাহলে ভাড়া দিবো, আমি এসে পড়বো বাসায়। আর ওর বাসা হচ্ছে গোরান, নওশাদের বাসা। ওকে, আর ওর ডাক নাম হচ্ছে মাসুম। ওকে, তারপর বলছে ঠিক আছে। তো ওরা দেখা করতে গেছে, দেখা করতে যাওয়ার পরে ওই ছেলেটা ওকে বললো যে, হ্যাঁ এই চেহারা না দেখা করতে আসছো, এই সে এইসব বলছে। পরে ওর কাছ থেকে ভাড়া নিয়ে আইসে বসছে, ও আর ওইখানে স্টে করে নাই। তারপর আবার একটা ফ্রেন্ড ফারিয়া, ওর সাথে ওর দেখা হয়েছে, দেখা হওয়ার পরে ও ওকে খুব বাজে বাজে কথা বলছে যে, হ্যাঁ নওশাদ ফারিয়াকে, হ্যাঁ যে হাতির মতো দেখতে, কেন আসছো, এই সেই দেখা করতে, ছেলে মানুষের ভয় শুনলে ইয়ে থাকতে পারো না, এইসব এইসব। মানে হচ্ছে আপনার ফ্রেন্ডই এরা এবং তারা সবাই নওশাদের সাথে দেখা করছে এবং নওশাদের সাথে মোটামুটি কথা হয়েছে, দেখাও হয়েছে। একটা হচ্ছে তাজিন, আর একটা হচ্ছে ফারিয়া।
তারপর হচ্ছে তাজিন ও কি করলো, আমার নাম্বারটা দিল, আমি জানতাম না যে ও আমার নাম্বারটা তাকে দিছে। তো আমার সাথে ওর সাথে কথা হতো, ওর ভোকালটা একটু ভাঙা ভাঙা ছিল, আমার খুব ভাল লাগতো শুনতে, নর্মালি যেমন ভোকাল সেই রকম না। তো ও আমাকে বলতেছে যে ঠিক আছে তোমার সাথে কথা বলতে বলতে তোমাকে আমার খুব ভালো লেগে গেছে, তোমাকে যদি মানে আমার পছন্দ হয় তাহলে। আপনার নাম্বারটা কে দিল, আপনি যেটা বললেন একটু আগে, তাজিন। তাজিন তারপরে যে তাজিনকে সে প্রত্যাখ্যান করলো, সেই তাজিনই আমার আরেকটা নাম্বার দিয়ে দিল তাকে। হ্যাঁ, মানে ও আমাকে বলে দিছে যে এই ছেলেটা অনেক বদ, একটু দেখবি। ও বুঝতে পেরেছে যে বদ আপনার কাছে সোজা হবে, ব্যাপারটা কিরকম? সেটা বলতে পারবো না, বলছে ছেলেটা বেশি একটা ভালো না। তো আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে দেখি, মানে বেশি ভাব মারে এরকম একটা টাইপের ইন্টারমিডিয়েট কাহিনীটা। হ্যাঁ হ্যাঁ, তো কথা বলার পর বলছে ঠিক আছে তোমাকে যদি আমার পছন্দ হয় তাহলে মানে প্রপোজ করবো, তারপর প্রেম করবো, আর যদি পছন্দ না হয় তাহলে ভাড়া দিও আমি চলে আসবো, মানে একই ভাবে আপনাকে। হ্যাঁ, তার দিনের কথাই বলছে, সেম কথা, মানে এইরকম ছেলে মানুষ হয় এটা আমি জানতাম না আসলে। হয় এর চেয়েও ভয়াবহ ছেলে মানুষ হয়, যাই হোক এটা আমরাও আপনার কাছ থেকে প্রথম শুনলাম। কিন্তু একটা জিনিস আমাদের একটু বলবেন যে ছেলেটার সাথে আপনাদের বয়সটা, যেমন আপনাদের ইন্টারমিডিয়েট পড়েন তখন বোঝে যাচ্ছে 17-18 বছর বয়স, ছেলেটার বয়স কত ছিল? হ্যাঁ, তখন আমার বয়স 17 ছিল, ওর বয়স মনে হয় 26 একটা সময় ঠিক করা হলো যে আমরা দেখা করবো। তো আমি দেখা করতে গেলাম আমার ফ্রেন্ডকে নিয়ে গেলাম, আমার ফ্রেন্ড হচ্ছে সুমি, তো ওকে নিয়ে গেলাম দেখা করতে টিএসসি তে। দেখার পরে দেখলাম তারপর যাওয়ার পরে ওর সাথে রীতিমতো দেখা হলো, দেখা হওয়ার পর আমার ফ্রেন্ডও ছিল, তো ও আমাকে ওই মুহূর্তে মানে আমাকে প্রপোজ করলো, হ্যাঁ তোমাকে তোমার অনেক ভালো লাগছে এই সেই। বললাম আচ্ছা ঠিক আছে বাসা দিয়ে তারপর কথা বলবো। আপনি বললেন না যে তোমাকে আমার পছন্দ হয়নি, ভাড়া দাও আমি বাড়ি যাবো? আমার একটা পিকচার ছিল, একটা টি শার্ট পরা আর একটা শর্টস পরা, ও এটা আবার ব্লুটুথ এর মাধ্যমে নিছে আপনার ফোন থেকে। হ্যাঁ, আমার ফোন থেকে। আচ্ছা আমাকে একটু বলবেন অনি, মানে এই জিনিসগুলো জানার পরে আমাদের লিসনাররা অনেক বেশি প্রথমেই একটা নেগেটিভ ধারণা নিয়ে নেবে। কতদিন আপনার ছেলেটার সাথে কথা হয়েছিল ফোনে দেখা হওয়ার আগে? ফোনে কথা হয়েছে 6 মাসের উপরে। প্রিয় শ্রোতা, 6 মাসের উপরে ফোনে একটা ছেলের সাথে কথা হয়েছে, তাকে দেখার পরে ব্লুটুথে পিকচার দেওয়াটা খুব অস্বাভাবিক কোন ঘটনা না। আপনারা যারা ফোনে ধরনের রিলেশন করে থাকেন তারা দেখবেন যে ফোনের ঘটনা কিংবা ফেসবুকের ঘটনা সাক্ষাতে যতটা সময় নেয় একটা ছেলের সাথে কিংবা একটা মেয়ের সাথে পরিচয় হতে বা কাছাকাছি আসতে, ফোনে এবং ফেসবুকে কিন্তু অতটা সময় নেয় না। খুব দ্রুতই মনের যে অভিসন্ধি সেটা দুজনেই প্রকাশ করে ফেলে, এবং যে কারণে যদি মনে হয় যে ওর ব্যাপারটা অনাকাঙ্ক্ষিত, আমার মনে হয় না ব্যাপারটা আসলে অনাকাঙ্ক্ষিত। তারপর ও নিল, আমাকে না বলে নিছে, পরে ও যখন আমাকে দেখালো যে এই যে দেখো, তো আমি বললাম এইসব কি মানুষের ফোন থেকে এইসব? এই আপনি ফোনটা হাতে দিয়ে দিয়েছিলেন ওর? না, ওর কাছ থেকে ফোন চাইছে যে দেখি তোমার ফোনটা কেমন। ওকে, তো আমি ওটা দেখছি মানে এরকম। ওকে, তো বললো আচ্ছা ঠিক আছে তোমার ফ্রেন্ড ওই ফ্রেন্ডের সাথে রিসাতে যাক, তুমি আমার সাথে চলো। তো আমি বলছি না আমি তো যাবো না, এই সেই, তো না গেলে তোমার পিকচার দিব না, আর তা না হলে তুমি যদি আমার সাথে যাও তাহলে ডিলিট করে দিব। তো রীতিমতো গেলাম ওর সাথে, আমি রিক্সা উঠলাম, আমার ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের সাথে রিক্সা উঠলো, পরে আমরা আসলাম, নামলাম, রাতের বেলা রীতিমতো ফোনে কথা বলা। তো আমাকে বললো যে হ্যাঁ তোমাকে আমার খুব ভালো লাগছে এই সেই হ্যান ত্যান। তো আমি বললাম যে আসলে তোমাকে তো আমার ভালো লাগে নাই, আর আমার এসব প্রেম ভালোবাসা ভালো লাগে না। তো ঠিক আছে, মানে ও আমাকে ওই সময় জোর দেয় নাই, তো আমরা তো ফ্রেন্ড থাকতে পারি। আমি হ্যাঁ সমস্যা নাই, আর আমি ওই সময় প্রচুর কথা বলতাম যে ওর না থাকলে আমার চলবে না, এরকম কিছু ছিল না। ও ছাড়াও আপনি অন্য কোনো ছেলের সাথে কথা বলতাম? র্যান্ডম, হ্যাঁ র্যান্ডমলি কথা বলতাম, দেখা করতাম, খেতে যেতাম এরকম। একটু যেহেতু হ্যাঁ অপরিচিত ছেলের সাথে আপনি খেতেও যেতেন, দেখা হলেই তো পরিচিত হয়ে যেত, তাই না? রিল্যাক্স, কুল। ওকে, তারপর? তারপর এরকম ছিল, তো একটা সময় দেখা গেছে যে প্রচুর কথা হতো কথা হতো, মানে ওকে আমার খুব ভালো লেগে যায় যে কথা বলতে বলতে যে একটা ভালো লাগা সেটা হয়ে যায়। তো রীতিমতো প্রণয় শুরু, প্রণয়। তো রীতিমতো ওর সাথে আমার সন্ধ্যার সময় দেখা হতো, যে টিচারের বাসার কথা বলে টিএসসিতে যেতাম, যেতে আধা ঘন্টা বা 40 মিনিট লাগতো, আবার আসতে 40 মিনিট, 2 ঘন্টার মধ্যেই যেতাম আর আসতাম, কোথাও বসতামও না, এরকম ছিল। তো একদিন আমরা ইয়েতে গেলাম, মধু ক্যান্টিনে গেলাম, আর খুব ইচ্ছা যে মধু ক্যান্টিনে আমি কখনো দেখি নাই, যাবো। তো গেলাম দুইজন মিলে, খাওয়া দাওয়া করলাম,
তো বিলটা আমি পে করলাম। ও আরেকটা কথা, ওর সাথে আমার মানে রিলেশন হওয়ার আগে একটা কথা ছিল যে ফোন খরচ তোমার, তা না হলে ডেটিং খরচ আমার, মানে যে কোনো একটা আমাকে বিয়ার করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, ফোন খরচ তো যেহেতু 3-4 ঘন্টা কথা বলা এটা সম্ভব না আমার পক্ষে প্রতিদিন, আর ডেটিং খরচ যেহেতু মাসে একবার সপ্তাহে একবার, ওকে ফাইন এটা আমি বিয়ার করতে পারবো, প্রবলেম নেই। তো খাওয়া দাওয়া করার পরে আমি কি করলাম, বিলটা দিলাম। ও বলে কি না দেওয়া লাগবে না, মানে এটা বলার পরেও সে পকেটে টাকাটা নিল। ওকে, তারপর বললো ঠিক আছে এই সেই, তো ভালো কথা দিল। তো আমরা ঘুরে টুরে আসলাম, তো দেখা যেত প্রায় মানে টিএসিতে যেতাম, সারা তো কথা হতোই, কাছাকাছি একটা কোথাও যেতে হবে, আর যেহেতু স্টুডেন্ট রাতের বেলা বাসার বাইরেও থাকা যাবে না, ফ্যামিলি বাসায় থাকি। আরেকটা মজার ঘটনা আছে, আমরা টিএসিতে মানে ফুলার রোডের এইদিকে হেঁটে আসছিলাম, তো এইরকম সময় টিএসসির একটা টিচার মানে হেঁটে আসছিল, টিএসসির মানে ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ, তো আমাকে বললো কি দাঁড়াও, মানে টিচারটাকে মাঠে ফেলবো, মানে যেহেতু পিচ ঢালা রাস্তা দিয়ে। তো আমি ওই দিক দিয়ে ওর আমি হাঁটতেছি, তো টিচারটা যখন আসবে আমি কি করলাম একটু সরে গেলাম, সে কি করলো মাঠে নামলো, মাঠ দিয়ে সে যাবে। তো আমি অনেক জোরে হাসলাম, এখন টিচারটা বুঝতে পারছে যে এটা প্ল্যান ছিল তাকে মাঠে ফেলার। তো মাঠে ফেললেন, আমি বুঝলাম না কিভাবে মাঠে ফেললেন, মানে হচ্ছে মাঠের মধ্যে রাস্তা থাকে না, তো আমরা দুজন রাস্তা দিয়ে হাঁটতেছি, মানে আমরা মানে যাবো আর সেও আসতেছে। তো এমন সময় মানে ও বললো যে তুমি একটু চাপো, আমি বুঝি নাই আমি চাপছি, তো সেই মানে টিচারটা কি করলো সে মাঠে নামলো আর ওই পিচ ঢালা পথ দিয়ে আর গেল না। ওকে, মানে আপনাদের দেখা দেখি সে সাইডটা করে দিল, তাই তো? এবং এই জন্যই আপনি ওকে হাসলেন? ওকে, অনেক জোরে হাসলাম, পরে সে বুঝতে পারছে যে এটা প্রি প্ল্যান ছিল। তো সে ওকে ডাকলো যে এইদিকে আসো, তোমরা কি এখানে পড়ো? না এখানে পড়ি না, হ্যাঁ আমি আগে তো 6 মাস এখানে ছিলাম, পরে প্রাইভেটে চলে গেছে। ওকে, ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, পাওয়ার পরে 6 মাস ছিল, তো বেশি ইয়েটে ঘোরাফেরা করতো। কোন সাবজেক্টে পড়তো? সাইকোলজি মনে হয়। সাইকোলজিতে 6 মাস ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। ওকে, আর ও হচ্ছে 2001 এসএসসি, 2003 এইচএসসি। ওকে, তো বললো যে হ্যাঁ আমি তো আগে স্টুডেন্ট ছিলাম, পরে প্রাইভেটে চলে গেছি। ও তোমার কি হয়? ও আমার ফ্রেন্ড হয়। ও আচ্ছা, এইভাবে কিভাবে? ছোট মানুষ তো বুঝতে পারে নাই এই সেই, মানে বলছে না এটা পূর্ব পরিকল্পনা হ্যান ত্যান, সে খুব মানে রাগারাগি করলো রীতিমতো। তো আমি তো বুঝতে পারি নাই যে আসলে ও ইচ্ছা করে এমন করলো, পরে বলছে তুমি এরকম করলে আর আমার দোষারোপ করলা তাই না, কারে যাও বাদ দাও কিছু না এইসব। পরে বাসায় আসলাম, প্রায় এরকম করে দেখা সাক্ষাৎ হতো। তারপরে আমাকে বললো কি চলো আমরা ঘুরতে যাবো, তুমি আমার ফ্রেন্ডের বাসার সামনে আসো, তোমার সাথে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিব, তারপর আমরা ঘুরতে যাবো। যেহেতু রিলেশন করি তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে এরকম এরকম ও তোমাকে যেতে বললো, ওর ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিবে, তো এখন আমি কি যাবো? তো বললো যে যা দেখে আসল ফ্রেন্ডরা কেমন বা এই সেই। তো গেলাম ওদের ফ্রেন্ডের মানে বাসার নিচে, তো ওর কয়েকটা ফ্রেন্ড ছিল, নোয়েল, শশী, পল্লব, শাওন। পল্লবের আব্বু আম্মু বাসার বাইরে চলে গেছে, যাওয়ার পরে এখন বললো যে আমার আব্বু আম্মু তো নাই, তোরা বাসায় যেতে পারিস। তো বললো যে চলো বাসে যাচ্ছে, কেন বাসায় যাবা কেন, এমনিতেই তোমার দেখবো কথা বলবো এই আর কি আর কিছু না। আচ্ছা ঠিক আছে চলো। তো গেলাম, মোটামুটি কথাবার্তা হলো, সব ফ্রেন্ডরা যেহেতু গেছে, তো কথা হওয়ার পরে ও কি করলো আমরা আরেকটা রুমে গেলাম, চলো আমরা আরেকটা রুমে যাই কথা বলি। তো বলার পরে সে কি করলো সবকিছু খুলে ফেললো। তো খুলে ফেলার পরে আমি কি করলাম, কান্নাকাটি শুরু করলাম, আল্লাহ এগুলো কি করতেছো এই সেই। তো আমার কান্নাকাটি দেখে রীতিমতো ঘাবড়ায় গেছে, আমি কান্নাকাটি করতেছি, আমি বাসায় আসবো, আমি বাসায় আসবো, এইসব কি আমি কখনো চিন্তাই করতে পারিনি তুমি এরকম। পরে বললো ঠিক আছে রেডি হও। পরে আমি ফ্রেশটা শুনলাম, হওয়ার পরে রিক্সা নিল, তারপর বাসায় আসলাম, মানে রিক্সার মধ্যে একটা কথাও বলে নাই, না বলার পরে আমি তো বাসায় আসলাম। বাসায় আসার পরে ব্যাপারটা তো আর কাউকে শেয়ার করা যায় না। পরে আমি কলেজে গেলাম এর পরের দিন, পরে আমার ফ্রেন্ডকে বললাম যে এরকম এরকম অসত্য এটা করছে, আমি তো কান্নাকাটি করছি, ও কিছু করতে পারে নাই। তো বললো কি নৌশত তো অনেক ভালো, এই জন্য কিছু করে নি, একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষকে যদি পায় তার মানে কিছু করবে না, এটা তো হতেই পারে না। আর ওরও হচ্ছে রিলেশন 8 বছর যাবত রানিং, ওই যার সাথে আপনি কথাটা বলছিলেন, প্রেম ভালোবাসা মানে হচ্ছে এটা যে ফিল সেই এইসব এইসব, আমি এই ব্যাপারগুলো অনেক শুনতাম যেহেতু মানে ইন্টারে পড়ি, মোটামুটি একটু বুঝিও, এমন তো না যে বুঝি না, তো আমি শুনতাম খুব ভালো লাগতো। আর ও আমাকে এটা বলছে যে আমি কখনো তোমার হাতও ধরবো না,
মানে আমি যদি কিছু না করি ভবিষ্যৎ। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। তো আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে না আসলে এই সেই, ও যেহেতু ভালো করে কথা বলতো না, ভালো লাগতো না, যেহেতু ফার্স্ট লাভ বুঝতে হবে। আরো আমাকে বলতে, কেন তুমি কি অন্য কাউকে পছন্দ করো, বলো আমাকে, যে পছন্দ করলেও বলো। ও তারপর ওই কাহিনী পরে তো আমি এসে পড়ছি, আসার পরে আমি ওর ফ্রেন্ড কে কল করছি, শাওন কে, যে ভাইয়া আমি আপনাকে কল করছি, আপনি কাইন্ডলি নওশেদ কে বলবেন না। আর হচ্ছে ভাইয়া নওশেদ কেমন আসলে? ও তো অনেক ভালো একটা ছেলে। ভাই ওর সাথে কোনো মেয়ের সাথে রিলেশন আছে? না, ওর সাথে কোনো মেয়ের সাথে রিলেশন নাই, ও অনেক অমায়িক একটা ছেলে, এই সেই, মানে যতটুকু পজিটিভ বলা লাগে তার চাইতেও বেশি সে আমাকে বলছে। তোর ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম ও অনেক ভালো, ভালো লাগলো শুনে যে না আসলে অনেক ভালো একটা ছেলে। আর যেহেতু ওরা একটা বাসায় 25-26 বছর যাবত আছে, তো ওই জন্য আরো বেশি, যেহেতু খারাপ হলে তো থাকতে পারতো না, ভাড়াটিয়া যেহেতু স্থানীয় না। তো আমি বললাম যে ঠিক আছে, চিন্তা ভাবনা করলাম, তখন ফ্রেন্ড কে বললাম, তো ওরা বললো যে হ্যাঁ দেখ যেটা ভালো মনে করিস সেটাই কর, আর এটা করলে তো মনে হয় যে আসলে এটা অনেক, মানে আমি একটু জানতে চাই সেটা হচ্ছে যে নওশাদ আপনার কাছে একটা, আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ আপনার জায়গা থেকে যেটা আপনি মেনে নিতে পারছিলেন না সে ধরনের একটা সম্পর্ক চাচ্ছিল, এবং আপনি সেটা আদৌ করবেন কিনা সেজন্য আপনি বিভিন্ন রকমের পরামর্শ চাচ্ছিলেন সবার কাছে, তাই তো? ওকে, তারপরে আপনি মনস্থির করলেন যে আমি এটা নিয়ে 3-4 ফ্রেন্ডের সাথে কথাও বলছি, বাট আমার কথা বলি নাই যে আমার একটা ফ্রেন্ড এরকম এরকম, হ্যাঁ প্রেম করলে তো এটা করবেই, মানে এইরকম টাইপের কথাবার্তা। তা না হলে কিভাবে বুঝবে যে ওকে ভালোবাসে? তো দেখা যাবে আজকে এর সাথে সাথে কালকে আরেকজনের সাথে যেতে পারে। মানে বলা ছিল যে এরকম একটা রিলেশনশিপে গেলে আলটিমেটলি এটা প্রেম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তারপর আমার খুব ভালো লাগতো, যেমন তো না যে ভালো লাগতো না, ওর কথা বা এই সেই সবকিছু ওর ভালো লাগতো। আর আমার ভালো লাগার ডেফিনেশনের মধ্যে হচ্ছে যে তার হাইট অনেক বেশি হতে হবে, প্লাস হচ্ছে একটু ফর্সা হতে হবে, আর এই দুইটা কোয়ালিটির একটা ওর মধ্যে ছিল না, যেসব ওকে আরো বেশি ভালো লাগার কারণ হচ্ছে এটা। প্রিয় শ্রোতা, দিস ইজ অ্যান ওপেন প্ল্যাটফর্ম, আমরা কিন্তু বারবারই বলে থাকি প্রত্যেকে কিন্তু প্রত্যেকের লাইফ ফিলোসফি নিয়ে বড় হয়, ওর জায়গা থেকে ও যেটা পরিষ্কার করছে সেটা ওর কাছে ওরকম। আপনি আপনার জাজমেন্টের ব্যাপারটা কিন্তু আপনি আপনার জায়গা থেকে করলে হবে না, ওর ভালো লাগার ব্যাপারটা এরকম, আরেকজনের ভালো লাগার ব্যাপারটা ঠিক অপোজিট হতে হবে, হতে পারে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যাদের অপোজিট ভালো লাগে তারা কিন্তু ওর এন্ট্রি না, কম্পিটিটর না, আপনার ভালো লাগা আপনার মতো, ওর ভালো লাগা ওর মতো, তো সেই জায়গাটা থেকে আমরা ওকে লিবারেলি নিব আর কি। হ্যাঁ ওকে, হ্যাঁ তারপর তো ঠিক আছে। তো একটা সময় আমাদের বাসায় কেউ ছিল না, তো আমি ওকে কল করছি যে ঠিক আছে তুমি আসো আমাদের বাসায়। তো আমাদের বাসায় আসলো, রীতিমতো হলো, রীতিমতো হলো মানে আপনাদের মধ্যে যেটা, হ্যাঁ ফিজিক্যাল রিলেশন হলো। হ্যাঁ, তো এক সময় ওর জব হলো, তো কুষ্টিয়াতে চলে গেল। এরপরে আবার মানে ও তো কুষ্টিয়াতে গেলেও 2-1 মাস পরে আসতো। কুষ্টিয়াতে সে কেন গেল? জব আপনি তো অনেক ছেলের সাথে কথা বলতেন আপনার এই ভোকাল ইন্টারভিউতে পড়ার সময়, তারা সবাই কি আপনার ভোকালটা নিয়ে অনেক প্রশংসা করতো? হ্যাঁ, কি বলতো? তোমার ভোকালটা অনেক সেক্সি, এই জাতীয় কথাবার্তা বলতো। যে কেউ 2 মিনিট কথা বললে সে প্রেমে পড়ে যাবে। ইভেন যে আমার একটা লয়ার ভাইয়া, সেও আমার সাথে কথা বলে, মানে সে ওই কথাটাই বলতো। And to be honest, you enjoy that. আপনি এটাকে এনজয় করতেন? হ্যাঁ। ওকে, ও ওর জায়গাটা থেকে একদম সত্য কথা যেটা বলার সেটাই ও বলছে, এবং এনজয় করতো বলেই কিন্তু ও এইভাবে একের পর এক, রাতের পর রাত ছেলেদের সাথে কথা বলেছে। তার মধ্য থেকে একটা হচ্ছে জ্যাকপট আমরা বলতে পারি, সেই জ্যাকপটের সাথে তার কি হলো, এক ধরনের ভালোবাসা এবং ভালোবাসার এক পর্যায়ে ফিজিক্যাল রিলেশনশিপ, এবং ঘটনার এখন আমরা এই পর্যায়ে রয়েছি। মূল ব্যাপারটা কিন্তু হচ্ছে ফোন, ফোনে রাতের পর রাত কথোপকথন, এবং ওর আসলে ফোনে কথা বলার লোকের অভাব ছিল না, জাস্ট বিকজ অব হার ভোকাল। ওকে, হ্যাঁ তারপর? তারপরে ও তো কুষ্টিয়াতে গেল, তো কুষ্টিয়াতে গেলে ও মাসে একবার বা দুইবার বা 2 মাস পরে একবার এরকম ভাবে আসতো। তো ফার্স্ট টাইম ওর সাথে আমার হলো, তো ফার্স্ট টাইম হওয়ার পরে আমি তো খুব ভয় পাইছি, পরে আমার যে নর্মাল সার্কেলটা ছিল সেটা ডিলে হয়ে গেছে। তো আমি একটা সময় পিজি হসপিটালে গেলাম, যাওয়ার পরে একটা মহিলার সাথে কথা বললাম, তো সে বলল যে 2-3 দিন দেখো তারপর ঠিক হয়ে যাবে, আর তা না হলে আল্ট্রাসোনোগ্রাফি করো বা এই সেই কিছু একটা বললো সে আমাকে। পরে আমি কি করলাম, দেখলাম না 4-5 দিন পরে ঠিক হয়ে গেছে। তারপর আবার রীতিমতো ফোনে কথা বলা, এই সেই দেখা করা হতো, কুষ্টিয়া থেকে আসতো, এরকম ভাবেই চলছিল। তারপর একটা সময় ও আমাকে বলল যে তুমি কি রান্না করতে পারো? আমি বলছি হ্যাঁ পারি। আমার কিন্তু ফেভারিট খাবার হচ্ছে রিচ ফুড, আর সেটা হচ্ছে আপনার তেহারি, আর ওরও ঠিক তাই। তো বললো তুমি কি এটা রান্না করতে পারো? আমি বলছি হ্যাঁ পারি। তো ঠিক আছে একদিন আমাকে রান্না করে খাওয়াও। আচ্ছা ঠিক আছে, ও তো আমার বাসায় আসতে পারবে না। তো আমি কি করলাম, আমার একটা ফ্রেন্ডের বাসায় ওকে ইনভাইট করলাম যে তুমি ওইখানে আসো, আমি রান্না করে নিয়ে আসবো, তুমি ওইখানেই খেতে পারবা।
ওকে, তো আমি রান্না করে নিয়ে গেলাম। তো আমাকে বাসা থেকে জিজ্ঞাসা করা হয়েছে কার জন্য নিয়ে যাচ্ছি, এসে আমি টিচারের জন্য নিয়ে যাচ্ছি, স্যার তো এখানে একা থাকে, তার ফ্যামিলি বাসা নাই, বাসাতে ফাঁকি দিয়েছেন যে কোনো ভাবে হোক, একটা মেয়ে বা একটা ছেলে চাইলে এটা কোনো ব্যাপারই না, বাসাতে ফাঁকি দেয় আব্বা আম্মার চোখ। তারপর তারপর আমি গেলাম, খেলো, তারপর বললো হ্যাঁ অনেক ভালো হয়েছে এই সেই। পরে ওই দিনও সে আমাকে ইনসিস্ট করা শুরু করলো যে, আর ওদের বাসায় কেউ ছিল না, আমার ফ্রেন্ড ছিল আর আমি আর ও ছিলাম, আর না করলেও রীতিমতো পায়ে ধরতো, মানে চোখ দিয়ে অঝরে পানি পড়তো, মানে এরকম। পরে করলাম সেকেন্ড টাইম, তো সেকেন্ড টাইম করার পরে ও তো গেল, আমি তো বাসায় আসলাম। ওই সময় আমার নর্মাল সার্কেলটা স্টপ হয়ে গেল। তারপর রীতিমতো আমি অনেক ভয় পাইতেছি যে আল্লাহ কি হবে। আমি তখন বুঝতে পারলাম যে আমি আসলে মানে খেতে পারছিলাম না, কিছু খেলেই আমার মানে বমি হতো। তারপর হচ্ছে আমরা সবাই বাসায় একসাথে বসে খাই, দুপুর বেলাও ইভেন রাতের বেলাও, আর একসাথে না খেলে মনে হতো যে খাওয়া দাওয়া করি নাই। তো দেখা যেত যে আমি সবার সাথে খেতে বসতাম না, পরে খেতাম, কিছু বুঝতে না পারে, কিছু বুঝতে পরিবারের কাছ থেকে হাইড করার ব্যাপার। হ্যাঁ, তারপর ওইটা করতাম। তো মানে প্রচুর ভয় পাইছি যে তাহলে কি হলো বুঝলাম না। পরে আমি কি করলাম, আমার ফ্রেন্ডকে বললাম যে এরকম এরকম এই সে আমার বমি হচ্ছে। ও বললো যে টেস্ট কর, টেস্ট করে দেখ কি হয়। এটা কি আপনার যে নওশাদ তাকে কি বলেছেন ওই সময়? না না, আমি নওশাদকেও তখনও বলেন না। ওকে, হ্যাঁ, অনেক সময় হতেই পারে, আবার আমার একটু প্রবলেম হলে বমি হয় এমনিতেই নর্মালি। জি, তো আমি তো ভাবছি হয়তো বা ওইটাই, বাট কয়েকদিন যাবো তো অনর্গল ভাবে হচ্ছে, আমি নিজেও ভয় পাচ্ছিলাম যে কি করবো না করবো, বাসায় বললে যদি টেস্ট হয় ওই সময় তার একটা ঘটনা ঘটে যাবে। জি, তো আমি কি করলাম, একটা স্ট্রিপ এনে টেস্ট করলাম, টেস্ট করার পরে দেখি পজিটিভ, প্রেগন্যান্সি টেস্টের পজিটিভ আসলো। হ্যাঁ, পজিটিভ আসলো। ওই দিনই আমার সাচিবিক বিদ্যা পরীক্ষা ছিল, মানে শরীর থেকে ঘাম ঝরতেছিল, আমি কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। তো আমি তাড়াতাড়ি বের হলাম, ফ্রেশ হলাম, কলেজে গেলাম, যাওয়ার পরে আমার ফ্রেন্ডকে বললাম, তো বললো যে ওরে বল কল করে। তো আমি ঠিক আছে, তো আমি ওর বললাম যে এরকম এরকম, তো বলতেছে আল্লাহ এটা তো হওয়ার কথা না, কিভাবে হলো এই সেই, এইসব আমারে কেন বলো, এটা তো তোমার বোঝার উচিত ছিল। দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে ওই সময়, তাই তো? হ্যাঁ, তারপর আর ওর কথা হচ্ছে যে ও মানে পেলেই হলো, মানে সে কোথায় আছে কিভাবে আছে এটা কোনো ফ্যাক্ট না। মানে আলটিমেটলি আপনি বলতেছেন যে রিলেশনশিপটা আপনাদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ভাবে গ্রো হয়েছে, সেটার জন্য যে কোনো ভাবেই হোক ওটা আদায় করতেই হবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, এরকম ছিল। ওকে, মানে সে আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে, আমি বলি তুমি আসো তারপরে জাং বলার বলবো, আমি দেখো কুষ্টিয়াতে এখন আসবো, আসলে কি হবে বলো, কিছুই হবে না এই সেই এগুলো এগুলো বললো। পরে বললো আমি কি করবো, তুমি মিতুকে নিয়ে ব্যাপারটা ইয়ে করো, আমি আসার পরে বিয়ে করবো। আমি যে আমার করাবো, আমার কাছে তো টাকা নাই, আমি যেহেতু স্টুডেন্ট, তো বললো যে তুমি মিতুর কাছ থেকে নাও, আমি এসে তারপরে দিয়ে দিব। ও কিন্তু আমাকে তখনও টাকা দিল না। তো বললো কি আমি আমার আম্মুকে বলি? তো আমি বলছি যদি আম্মু লেভেলে যায় তাহলে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, যে ওর আম্মু ডেফিনেটলি আমার মাকে বলবে। আচ্ছা, আমাকে একটু বলেন যে আপনার ফ্যামিলি কি ওর সম্পর্কে জানতো, কিংবা ওর ফ্যামিলি কি আপনার সম্পর্কে জানতো? না, আমাদের ফ্যামিলি আসলে জানতো হচ্ছে অনেক পরে, অনেক পরে, অনেক পরে কি জেনেছে। এবং এই যে ঘটনার এই যে এখন পর্যায়ে আছেন, এমন পর্যায়ে গিয়ে দুজনের না কেউ কিছু জানে না, কেউ কিছু জানে না। এক, দুই নম্বর হচ্ছে ওর ফ্যামিলি সম্পর্কে আপনি জানতেন? ওর ফ্যামিলি সম্পর্কেও হ্যাঁ, আমাকে সবকিছু বলতো, আমিও আমার ফ্যামিলি সম্পর্কে সবকিছু বলতাম, মোটামুটি ওয়াকি বহাল ছিলেন, ওর বাড়ি কোথায়, ও কোথায় থাকে না থাকে, ডিটেল আপনি জানতেন। আপনি কখনো এগুলো এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে আসলে যেটা বলে সেটা সত্যি কিনা? ওই স্টেজে না, 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 কখনো দেখেননি। ওকে, যতক্ষণ পর্যন্ত আপনি বলেছেন এই গল্পের এই জায়গাটায়, এই জায়গাটায় যদি আমরা দোষারোপ করি, আপনি নিজেও সমান অপরাধী, আপনি সেটা স্বীকার করেন? এইটুকু পর্যন্ত, সামনে কি হবে না হবে সেটা পরের বিষয়, ভুলের যে ব্যাপারটা। না, আমার তো ভালো লাগতো, আমি কিন্তু বলি নাই যে আমার ভালো লাগতো না। আপনি নিজেও, আপনি নিজেও এনজয় করতেন? হ্যাঁ, ডেফিনেটলি, টু বি অনেস্ট, সে নিজেও এটা এনজয় করতো। আপনার এটাকে কোন ভাবে নিবেন না নিবেন, এবং একই সাথে বলে থাকি যে এই সমাজে কিন্তু এই ধরনের ঘটনা হর হামেশাই ঘটছে, বিশেষ করে ফোনের ব্যাপার নিয়ে, এবং এগুলো কিন্তু হর হামেশাই হচ্ছে, এবং এই হর হামেশাই হওয়াটা আসলে শেষ পর্যন্ত কোথায় যায় সেটা তো আমরা আজকের গল্পে দেখবই। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল, নিজে যে জিনিসটাতে ভালো লাগতো, ফোনে ছেলেদের সাথে বা মেয়েদের সাথে যাদের সাথে হোক না কেন ফোনে কথা বলা, আর ফোনে ওর যে ভোকালের প্রশংসাটুকু আসতো, সেই প্রশংসাই মূলত ওর লাইফটাকে ধীরে 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 সামনের দিকে নিয়ে যাচ্ছে, এবং সেই যাওয়াটা আসলে কিরকম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ও রীতিমতো ভয় পেয়ে গেছে। জি, ভয় পেয়ে যাওয়ার পরে ও আমাকে বলল যে তুমি এটা করো, আমি করব। তো আমি
মানে আমার একটা ফুপিকে দেখছিলাম যে সে এমআর করানোর পরে একদম এতটাই সিক হয়ে পড়ছে তাকে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হতো, মানে এরকম। তো আমি খুব ভয় পেয়েছি যে না এরকম, বলে কি না আর কিছু না ঠিক হয়ে যাবে, এই সেই হ্যান ত্যান আধা ঘন্টা সিক থাকবা তারপর ঠিক হয়ে যাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কুষ্টিয়াতে মানে অনেক ভাবে আমি বললাম তুমি আগে বিয়ে করো তারপরে এমআর করবো, এই মানে এই স্টেজে আসলে তো এটাই হয় নর্মালি। আচ্ছা, তো আপনি ছেলেটাকে বলেছিলেন যে আমাকে আগে তুমি বিয়ে করে ফেলো তারপরে আমি এমআর করব? হ্যাঁ। তারপর আমাকে মানে আলটিমেটলি সে আমাকে কনভিন্স করলো। কিভাবে কনভিন্স করলো? যে আমি এখন অনেক দূরে আছি, কুষ্টিয়াতে আছি, এখন আসলেই তো তোমার সমস্যা সমাধান হবে না, তুমি করো আমি এসে তারপর বিয়ে করবো। তো আমি কি করলাম, আর এর মাঝখানে অনেক ঘটনা ঘটছে, আমার ইন্টার পরীক্ষা যেহেতু ছিল, আমি ব্যবসা নীতিও প্রয়োগ পরীক্ষার সময় গেছি 10 মিনিট লেট করে, আমার বাসে প্রচুর বমি হয়েছে, এক্সাম হলে ঢুকছি হচ্ছে 10 মিনিট পরে। তো দেখা গেছে যে এরকম করে 2-3টা পরীক্ষা আমার হ্যাম্পার হয়েছে। অবশেষে আমি চিন্তা করলাম যে না আসলে আমার এটা করতেই হবে, না করলে তো আমার পরীক্ষা অনেক খারাপ যাচ্ছে, আমি কি করব, আর যেহেতু কাউকে বলাও যাবে না, তো আমি চিন্তা করলাম যে আমি আমার একটা ভাইয়াকে বলি। সেই ভাইয়াটা আমার আমার সাথে কথা বলতো ফোনে না, মানে এমনিতেও পরিচিত ভাইয়াই লয়ার, তো জুয়েল ভাইয়া। তো আমি তাকে বললাম যে ভাইয়া এরকম এরকম এই সে আমার একটা ফ্রেন্ডের এরকম হয়েছে, আপনি কি একটু হেল্প করবেন, মানে আমি আমার কথা বলি নাই, বলছি আমার ফ্রেন্ডের কথা। সে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি একে কল করো, একে কল করলে সে তোমাকে সবকিছু ঠিক করে দিবে। তো ওইখানে সে আবার একটা ভাইয়ার নাম্বার দিছে, তার নাম হচ্ছে অপু, প্যাথোলজিস্ট। তো সে কি করলো, আমরা গেলাম রীতিমতো সকালবেলা 10টা বাজে, আমি আমার ফ্রেন্ড মিতু। তো যাওয়ার পরে তো সে একটা মহিলা, মানে সেই মহিলাটা তার ক্লিনিকে করে, তো সেই মহিলাটাকে নিয়ে আসলো। আসার পরে সে কি করলো, ওই মহিলাটাকে বললো যে এরকম এরকম, তো সে আমাকে জিজ্ঞাসা করলো যে কার। তো আমি বললাম কি ওর, মানে আমার ফ্রেন্ডের কথা বলছি, মানে সেই ভাইয়াটা জানবে আমার কেমন না। তো আমাকে সে জিজ্ঞাসা করছে যে কি সমস্যা, আমি শুধু এইটুকুই বলছি যে ওর হাজবেন্ড, মানে এই মুহূর্তে ওর হাজবেন্ড চাচ্ছে, মানে ওদের বিয়ে হয়েছে, যদি জানে তাহলে দেখা যাবে বেবি অ্যাকসেপ্ট করতে হবে, বাট ও যেহেতু পড়াশোনা করছে দেখা যাবে যার পড়াশোনা হবে না এসেই, এই জন্য আসলে ও এটা করতে যাচ্ছে। তো ওই মহিলাটাকে তাই বলা হলো। তারপরে গেলাম পরে তো করলাম, তো আমি যখন করলাম আমার পাশে শুধু ওই ছিল, আর আমার কাছে কিন্তু টাকাও ছিল না, 1900 টাকা ছিল, আর আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি 1000 টাকা ধার নিয়েছি, আর আমার কাছে মনে 900 টাকা ছিল। তো ভাড়াও দিয়ে যেতে হয়, তো ওই মহিলা নিয়ে গেল তার ক্লিনিকে। তো করলাম, মানে যেহেতু অনেক পেইন হয়েছে, যে কম টাকা যেহেতু টাকা ছিল না, তো আমি অনেক জোরে চিৎকার করলাম, অনেক কান্নাকাটি করলাম, মানে এত কষ্টের ছিল যেটা কিনা এখনো চিন্তা করলে আমার মনে হয় কি যে এটা মানে কোন মানুষের যেতে না হয়। যারা এখানে আজকে হলো ইট 920 শুনছো, এখানে অনি আছে, অনি তার জীবনের গল্পের ইন্টারমিডিয়েটে পড়া অনির গল্প বলছে, এবং আমাদের বিশ্বাস যে হ্যালো 8920 তে অনেক অনেক শ্রোতা আছে যারা ইন্টারে পড়ে, এবং একই সাথে বিশেষ করে মেয়েদের কথা তো আমি বলবোই যে অনেক অনেক বেশি কিশোরী আছো যারা আজকে হয়তো হ্যালো 8920 শোনার পরে একটা চরম শিক্ষা পেয়ে যাবে আশা করছি। এবং এই যে ডেঞ্জার পয়েন্ট, এই যে দুর্ঘটনাগুলো ঘটে, সেগুলো আসলে কিভাবে ঘটে এবং তার পরিণতি আসলে কি, সেটা তোমরা কিছুটা হলেও আজ করতে পারছো। তারপর এই টোটাল ব্যাপারগুলোতে আমার ফ্রেন্ড মিতু আমাকে অনেক ইন্সপায়ার্ড করত যে হ্যাঁ এটা কর, সেটা কর, এইভাবে কর, সেভাবে কর, এইভাবে। তো আমি খুব কান্নাকাটি করলাম, তো আমার চিৎকার শুনতে না পেরে ও আরেক গিয়েতে চলে গেল। তারপরে হলো, হওয়ার পরে বাসে আসবো যে একটা সিএনজি নিবো, সেই ভাড়াটাও কিন্তু আমার কাছে ছিল না। পরে বাসে আসতে হলো, বাসে এমনিতেই তো পেইন, তারপরে হচ্ছে বাস, মানে অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। পরে বাসায় গেলাম, তারপরে আমাকে বাসায় দিয়ে গেছে, আর ওর বাসা হচ্ছে রামপুরাতে। আমি আবার ঘুমায় পড়ছি যেহেতু অনেক টায়ার্ড ছিলাম এই সেই, তো আমাকে কল করছে, আমি রিসিভ করতে পারিনি। পরে ও আমার ফ্রেন্ড কে কল করছে যে এরকম এরকম ওর কি অবস্থা, হ্যাঁ ওর তো অবস্থা ভালোই, তো আমি দিয়ে আসছি, এখন তো অনেক ঘুমাচ্ছে এই সেই। পরে আমি ঘুম থেকে উঠার পরে দেখি যে ও আমাকে অনেকগুলো কল করছে। পরে আমি ব্যাক করলাম, আর ও আমাকে সবসময় মানে সোনামণি বলতো, সোনামণি তোমার কি অবস্থা এই সে, আছে হ্যাঁ এই তো প্রচুর ব্যথা পাইছো এই সে, আছে হ্যাঁ ঠিক আছে ঠিক হয়ে যাবে, আমি আসলে সব ঠিক হয়ে যাবে হ্যান ত্যান, এগুলো মানে ওই সময় আমার সাথে খুব ভালো করে কথা বলতেছে। ওইটা গেল, তো যাওয়ার পরে যে আমি ওষুধ কিনবো আমার কাছে সেই টাকাটা পর্যন্ত ছিল না, মনে হয় 7 দিন 7 দিন করে ওষুধ দিছে, তো আমি মানে 2 দিন 2 দিন করে খেতে পারছি, টাকার জন্য আমি খেতে পারি নাই। তো ও ঢাকায় আসলো, এরপরে আসার পরে আমার সাথে দেখা করলো না, দেখা না করার পর আমাকে ফোন করছেন, তোমার সাথে অনেক কিছু কথা ছিল, আমার সাথে হ্যাঁ বলো, যে আসলে আমি গ্লাসের পানি হয়ে থাকতে চাচ্ছি না, এইসব রিলেশন টিলেশন আমার ভালো লাগে না, বাইন্ডিংস এর মধ্যে থাকতে চাচ্ছি না, মানে আমি তো মনে হয় পুরো আকাশ থেকে পড়ছি, আল্লাহ আমি এতদিন কার জন্য কি করলাম। আপনার বয়ফ্রেন্ড নওশাদ,
তারপর আমাকে বললো যে তোমার সাথে থাকতে চাচ্ছি না, তুমি তোমার মতো করে থাকো, আমি আমার মতো করে থাকি। আমি যে তোমার জন্য এত কিছু করলাম, তুমি যা বললে আমি তাই শুনলাম, তো বলো আমি আসলে সরি, আসলে আমার পক্ষে আর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না, তুমি আমার ফ্রেন্ড হিসেবে থাকতে পারো, আমার কোনো প্রবলেম নেই। তুমি এইসব কি বলো, তুমি যেটা বলছো আমি সেটাই শুনছি। মানে ওর কথা আসলে আমার কাছে মনে হয়েছে যে মানে বাণী যে ও আমাকে বললো আমার এটা করতেই হবে। টু বি অনেস্ট, এটাই কি আপনার ফার্স্ট লাভ? হ্যাঁ। ওকে, হ্যাঁ। তারপর ওই সময় আমার মনে হচ্ছিল আকাশ ভেঙে মাথায় পড়ছে, বুঝতেছিলাম না। তারপর আমি ওকে বললাম যে দেখো, যেটা কখনো কল্পনাও করি নাই যে বিয়ের আগে কারোর সাথে রিলেশন করা, প্রেগনেন্ট হওয়া, এমআর করানো, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন টাইপের কথা শোনা, আর তুমি আমাকে এইসব কথা বলতেছো, তো আমাকে বলো আমার করার কিছু নাই, আর তুমি আমাকে প্লিজ ফোন টোন দিবা না, আর ফোন দিলেও হ্যাঁ কথা বলবো বাট ফ্রেন্ড হিসেবে, আদারওয়াইজ আর কিছু না। তো আমি প্রচুর কান্নাকাটি করলাম যে তুমি অসুবিধা আমার সাথে এমন কেন করতেছো, আমি তো তোমাকে ছাড়া কিছু বুঝি নাই। ওই সময় আমি আবার কোচিং করতাম, যেই দিন ও আমাকে এই কথাটা বললো এরপরের দিন আমার আবার ক্লাস ছিল, তো আমি আমার ফ্রেন্ডকে বললাম। তো বলার পরে মানে আমি মনে হচ্ছিল যে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম না কি, আমি কিচ্ছুই বুঝতেছিলাম না। একটা বাস আসছে, যে বাসের লোকটা সে আমাকে ধাক্কা দিয়ে সরাইছে। আমার ফ্রেন্ড বললো যে মরতে ইচ্ছে হলে যা ট্রেনে নিচে যায় মর, এইভাবে মরে তো লাভ নাই, এরকম টাইপের কথাবার্তা। মিতু? হ্যাঁ, মিতু। তো আমি মানে একদম পুরো আপসেট যে এই কি ঘটে গেল, আর এইসব কথা তো কাউকে বলাও যায় না। প্রথম কথা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে অনেক বড় একটা স্যাক্রিফাইস করেছেন, সেটা হচ্ছে এই ধরনের একটা সম্পর্ক বলতে গেলে বোঝাচ্ছে, যেটা যে একটা মেয়ের কাছে তো এই ধরনের ফিজিক্যালি একটা সম্পর্ক অনেক বড় একটা ব্যাপার, এবং সেই জায়গাটা থেকে আপনি আপনি একটা ছেলেকে লাভ করে সেটা স্যাক্রিফাইস করেছেন, এবং সেই ছেলেটা ফিরে এসে আপনাকে বলছে যে আপনার সাথে সে কোনো সম্পর্ক রাখবে না, সেই মুহূর্তে আপনার পুরো দুনিয়াটা আপনার সামনে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে, তাই তো? হ্যাঁ। ওকে, তারপর এবং মিতু বলছে যে বাঁচলে এইভাবে বাঁচার কোনো দরকার নাই, মরে যা, বাসের সামনে গিয়ে ঝাঁপায় পড়, ব্যাপারটা একটা ছেলের জন্য তুই কেন শুধু শুধু কষ্ট পাবি, ও খারাপ, এইটাই এখন খারাপ হয়ে গেল, আগে খারাপ ছিল না। ওকে, তো আমি খুব কান্নাকাটি করতাম আর নামাজ পড়তাম, আমি তো আসলে কোন ওই সময়টাতে আপনি নামাজ পড়তেন নাকি তার আগে থেকে নামাজ পড়তেন? না, ওই সময়টাতে আমি না, আসলে আমার একটা প্রবলেম হচ্ছে আমি যদি কোনো প্রবলেম পড়ি আমি নামাজ পড়ি, মানে ক্রিটিক্যাল মোমেন্ট যখন জীবনে শুরু হয়ে গেছে তখন আপনি নামাজ, মানে আমার বাসায় সবাই বুঝে যে আমার কিছু একটা হচ্ছে, যে কারণে আপনি নামাজ পড়তেছি। হ্যাঁ, তারপর পরে কি হলো যে ও আমাকে এক মাস পরে কল করলো, কল করার পরে আমাকে বললো যে আসলে আমি সরি, আমি বুঝতে পারছি যে আসলে তুমি আমার জন্য পারফেক্ট, আমি আসলে এই সময়টাতে আপনি চেষ্টা করতেন না তার সাথে যোগাযোগ করার? না না, আপনিও চেষ্টা করতেন না? আমাকে বলছে যে তুমি যদি ফ্রেন্ড হিসেবে থাকতে চাও তো থাকতে পারো, আর দরকার নেই। আর আমার একটা মানে বিশ্বাস ছিল যে না, আমি তোকে ভালোবাসতাম, আমার কাছে আসবেই। না, যেটা হচ্ছে যে আপনি তো ভালোবাসতেন, সে কারণেই বলছি যে আপনার জায়গা থেকে তো আপনি চেষ্টা করতে পারতেন। না না, আমি কখনোই এটা আমার মধ্যে ছিল না। ওকে, বাট খারাপ লাগতো নিজের মধ্যে, বাট আমি কখন ট্রাই করতাম না ওকে। তো আমাকে কয়েকদিন ট্রাই করছে, তো আমাকে কল দিলে আমি গালি গালা শুরু করতাম। তো আমি কি করলাম, ও বললো যে আমি তোমার সাথে শেষ একবার দেখা করতে চাই, তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? আমি তো তোমাকে ভালোবাসি এখনো, ঠিক আছে তুমি আমাকে বাসো না, আমি বুঝলাম, কিন্তু তুমি আমার সাথে একবার দেখা করো, আমি তোমার সাথে একবার দেখা করতে চাই। তো আলটিমেটলি আমি চিন্তা করলাম, ঠিক আছে আমি তো ওকে ভালোবাসি, এমন তো না যে বাসি না, আর আমি ওর জন্য নামাজ টামাজ পড়তাম, প্রে করতাম, আল্লাহ প্লিজ তুমি আমার জন্য একটা কিছু করো, আমি ওকে চাই, আর কিছু চাই না, এরকম। পরে কি হলো, আমার ফ্রেন্ডের বাসায় দেখা হলো, ওর সাথে দেখা হওয়ার পরে আমার পায়ে ধরতেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল বুঝতে পারছি, এই সেই। ও আমাকে এটাই বলছে যে ওর কোন লাভ ছিল না, আর যেহেতু ফার্স্ট লাভ, আর কেউ যদি মানে বয়ফ্রেন্ড থাকাকালীন অবস্থায় যদি ইয়ে হয়ে যায়, সে কিন্তু একটু অন্যরকম হয়েই যায়। তো আমি এটা চিন্তা করলাম যে ঠিক আছে, বয়ফ্রেন্ড থাকা অবস্থায় কি হয়ে যায়, মানে যদি মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় তো বয়ফ্রেন্ড একটু মানে ভীত হয় না, মানে এটা তো নর্মাল। আপনি ওই জায়গাটা থেকে তাকে ক্ষমা করার চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, হ্যাঁ, তারপর তো আমি এটা চিন্তা করলাম যে না, আমি তো আসলে ওকে অনেক ভালোবাসি, আর যেহেতু ও ব্যাক করছে আমি কিন্তু ওকে কল করি নাই, তার মানে হচ্ছে এটাই আমার জন্য ভালোবাসা আসলে। ওকে, তো এইভাবে আমাদের রিলেশন আবার শুরু হলো, মানে এত মিষ্টি একটা রিলেশন হয়েছে মানে বলার বাইরে। যেমন হচ্ছে যে ওর ফ্রাইডেতে ক্লাস থাকে, আর স্যাটারডে তো অনেক সময় দেখা যায় ওর ডিউটি থাকে, আবার অনেক সময় থাকে না। যদি না থাকে তো ওই দিন আমরা ঢাকার বাইরে ঘুরতে বেরোতাম, আর যদি থাকতো তাহলে আমরা ফ্রাইডে তে ঘুরতে বেরোতাম, এরকম। মানে যে রিলেশনশিপটা শেষ হয়ে গিয়েছিল সেটা নতুন করে শুরু করলো, একেবারে নতুন ধাঁচে সবকিছুই নতুন। And it was so sweet, right? হ্যাঁ। Okay. ওইভাবে রিলেশনটা কন্টিনিউ হচ্ছিল, আর ওকে আমি অনেক বেশি গিফট করতাম, ওর বার্থডে তে, রিলেশনের অ্যানিভার্সারিতে, ঈদে, এইরকম, মানে এমনও দেখা গেছে যে আমার আম্মু আমাকে ড্রেস কেনার টাকা দিছে ঈদে, আমি সেই টাকা দিয়ে আমি ওকে শার্ট কিনে দিচ্ছি, ও কিন্তু জব করতেছে। এই সময়টা তো আপনার ফ্যামিলিতে জানা জানা হয়নি, তাই তো? ওকে, হ্যাঁ। 2011 তে আমার রেজাল্ট দিল, তারপরে তো ভার্সিটির এডমিশন,
তো দেখা গেল যে আমি পাবলিকে চান্স পাইনি, মানে পাবলিকে আপনি চান্স পাননি। ওকে, তো ন্যাশনালে আমি আসলে চান্স পাই, তো আমি ভর্তি হই না। যে আমার কথা হচ্ছে যে হয় পাবলিকে পড়বো, তা না হলে প্রাইভেটে পড়বো। ওকে, দেখা যায় যে আমি ওকে বলি যে এরকম এরকম, তো বলে যে ন্যাশনালে হয়ে যাও পরে প্রাইভেটে হইও। তো আমি হব না, যেহেতু ন্যাশনালে হলে আর প্রাইভেটে ভর্তি হতে পারবো না। তো আমি যেহেতু ভর্তি হইনি, না হওয়ার পরে 2012 আমার গ্যাপ চলে গেল। সেহেতু 2012 দেখা গেছে টোটালি নওশেদের সাথে মানে প্রতি অনেক বেশি ইয়ে দেওয়া হয়, কনসেন্ট্রেশন। ও আবার বিসিএস পরীক্ষা দেয়, দেওয়ার পরে ও প্রিলিমিনারিতে চান্স পায়, তারপরে হচ্ছে রিটেন। তো আমাকে কল করে বললো যে এরকম এরকম রিটেনে চান্স পেয়েছি, তো আমাদের সাথে রাতের বেলার কথা হবে না। আর মানে আমাদের সেই 2010 থেকে কন্টিনিউ রাতের বেলা কথা হয়। ওকে, এই হচ্ছে 2012 এসে আমাকে বললো যে কথা হবে না। তো ওর এক্সাম ছিল হচ্ছে জুনে, তো আমার দেখা যেত মাঝে মধ্যে কল করতো, একটু একটু কথা বলতো। আর এর মাঝখানে আমার যে ব্যাড হ্যাবিট গুলো ছিল, যে ফোনে কথা বলা, রাতের বেলা ওয়েটিং এ থাকা, এগুলো টোটালি অফ। ফোনে কথা বলা যাবে না, কল ওয়েটিং এ থাকা যাবে না। এগুলো কি আপনার অফ হয়ে গেছে নাকি ওর অফ হয়ে গেছে? মানে আপনার এই হ্যাবিট গুলো অনেক আগে থেকে ছিল এবং ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার এগুলো সব বন্ধ বন্ধ হয়ে গেছে। আপনি বন্ধ হয়ে গেছেন নাকি? না, ওর চাপাচাপিতে। ওকে, হ্যাঁ, কাউকে মানে পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতেই হবে। আপনি ফোন কথা বলা বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, কথা বলা বন্ধ করে। আচ্ছা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আপনি ওর সাথে রিলেশন হওয়ার পরেও ছেলেদের সাথে কথা বলতেন বা মেয়েদের সাথে, হোয়াটএভার ইট ইজ? হ্যাঁ, আমি আমার ফ্রেন্ড বিতুর সাথে রাত 2-3 পর্যন্ত কথা বলতাম অনর্গল। ছেলের সাথে কথা বলবো, ঠিক আছে, একটা মেয়ের সাথেই কথা বলি। অভ্যাস হয়ে গিয়েছিল এরকম যে কথা না বললে ভালো লাগতো না? হ্যাঁ, ভালো লাগতো না। ওকে, পরে মানে নওশেদের সাথে রিলেশন হওয়ার পর থেকে অভ্যাসটা একদম টোটালি চেঞ্জ। ওকে, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওইভাবেই হোক, ও যেভাবে চাচ্ছে। তো এক্সাম দিল, দেওয়ার পরে ওর মনে হয় জুলাইয়ের 11 তারিখে ওর এক্সাম শেষ হলো 2012 সালে। তো এর মাঝখানে একটা ঘটনা ঘটল, মানে হচ্ছে নওশেদকে আর পল্লবকে। পল্লবটাকে ওর ফ্রেন্ড, মানে আমি যার বাসায় যেতাম। ওকে, হ্যাঁ, তারপর ও আর হচ্ছে পল্লব দুজন মানে 25-26 জন এসে ওদের এলাকায় ওদের মানে মেরে টেরে গেল, মানে যেন তেন ভাবে মারে নাই। ওদের দুজনকে মেরেছে? হ্যাঁ, এটার পিছনে একটা মানে কারণ ছিল, বাড়ি তৈরি করে না মানে কি বলে কন্ট্রাক্টর। হ্যাঁ হ্যাঁ, এলাকার ছেলে পেলে এরা কি করে যে গান দেখানোর পরে 5-2 লাখ চাঁদা খায়। ওকে, তো যে এটা দিয়ে, তার নাম আমি জানি না, মানে তার কথা হচ্ছে যে খেতে পারলে অর্ধেক তাকে দিতে হবে, আর না খেতে পারলে যদি পুলিশ ধরে নিয়ে যায় সে আনবে না। তো নওশেদ বলছে যদি এরকম হয় তাহলে ওর গানটাই খায় ফেল। ওদের এলাকার ছোট ভাইকে বলছে কথা, তো খেয়ে ফেলতে বলছে। তো ওই ছেলের দুইটা মিলে কি করছে, তার গান নাই করে দিছে। গানটা কি? আর্মস টাইপের কিছু একটা, বন্দুক। হ্যাঁ হ্যাঁ, একটু পরিষ্কার করুন, কারণ হঠাৎ করে কার গান কে খেয়ে ফেলবে আমরা ঠিক বুঝতে পারছি না। নওশাদ এবং পল্লব মার খেলো 25-30 জনের কাছে, এবং এটার পেছনের কাহিনীটা হলো কোন একটা গান বা বন্দুক খেয়ে ফেলতে বলেছে, এই বন্দুকটা কোথা থেকে আসলো? এটা তো আমি বলতে পারবো না, মানে ও আমাকে যতটুকু বলছে, মানে এলাকার ইয়ে থাকে না প্রভাবশালী লোক যাদের কাছে আর্মস টার্মস থাকে। এর কথা হচ্ছে যে যদি কেউ চাঁদা তুলতে পারে সে এটার 50% নিবে, বাট ওদের কেউ ধরে নিয়ে গেলে ওদের এলাকার কাউকে, তাহলে সে এটার রিস্ক দিবে না। তো এই জন্য এটা আবার এসে নওশেদকে বলছে। তো নওশেদ বলছে ঠিক আছে, তাহলে তুই আর্মসটাই খেয়ে ফেল। ওকে, তো ওরা এই কথা বললো, এই কথা পল্লব এবং নওশাদ। হ্যাঁ, নওশেদ বললো, আর নওশেদের চালা হচ্ছে পল্লব। ওকে, হুজুর হুজুর করা যেটাকে বলে। তো ওরা কি করলো, ওদের বুদ্ধিতে এটা আসতো না যে খাওয়ার ব্যাপারটা, যেহেতু বড় ভাই বলছে আর্মসটা খেয়ে ফেলতে বলেছে। হ্যাঁ, তো কি করলো, আর্মসটা খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে, আর যে লোক সেও তো খুব প্রভাবশালী, এই ব্যাপারটা মোটামুটি সবাই মানে জেনে ফেলছে, তার কাছ থেকে আর্মস খাবে এটা তো হতেই পারে না। সে একদম ডিরেক্টলি বলছে, হয় আমার আর্মস ফেরত দিবে, তা না হলে এই পল্লব নওশেদকে যেখানে দেখবে সেখানে গুলি করে মারা ফেলবি। তো ওরা আবার একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে এরকম একটা বাসার মধ্যে আড্ডা দেয়। ওকে, 7-8 জন আড্ডা দিচ্ছিল, যেই লোকের আর্মস ইয়ে করছে, তো সেই লোক আবার লোক পাঠাইছে 25-26 জন, মানে হয়তো বা ফাঁদ পেতেছিল যে কখন ওরা বের হয় একসাথে থাকে ধরবে ওদের। পরে ওরা 7-8 জন ছিল, এর মধ্যে 4-5 জন চলে গেছে। তো একজন একটু মাইর খাইছে, একটু পা কেটে গেছে, আর 2 জন ছিল নওশেদ আর হচ্ছে পল্লব, দুইটাকে একদম যাচ্ছে করে তাই মাইটেক দিছে, মানে এমন মারধর করছে যে আর্মস এর ইয়ে দিয়ে ওর মাথা ফাটায় ফেলছে নওশেদের। না না, পল্লবের হাতের রক কেটে দিছে। ওহো, আবার নওশেদের হচ্ছে হাতের রক কেটে দিছে, পিঠে একটা ক্রস চিহ্ন দিয়ে দিছে, থাই কেটে ফেলছে। ওহো, তো আমি এটা জানতাম না। 11 তারিখে এই ঘটনা ঘটছে, 11 তারিখে ঢাকা মেডিকেল কলেজ থেকে সেলাই টেলাই করে নিয়ে আসা হয়েছে, ও আমাকে 14 তারিখে কল করছে।
জুলাইয়ের যে এইরকম এরকম আমি তোমাকে একটা কথা বলবো, আমি কি হ্যাঁ বলো, তো হচ্ছে তুমি শুনলে কিন্তু কান্নাকাটি করবা না, ও খুব জানতো যে আমি একটু কিছু হলে কান্নাকাটি করতাম, তো আমি ভাবছি মনে হয় দেশের বাইরে চলে যাবে, তো আমি খুব ভয় পাচ্ছিলাম যে বলো তুমি কান্নাকাটি করবো না আসি না করবো না, তুমি আমার বাসায় আসবা না আসবো না এরকম এরকম, যে আমি তো মানে মার খাইছি, এতগুলো সেলাই পড়ছে, হাতে ব্যান্ডেজ করা, তো আমি শোনার পরে তো মানে একদম কান্নাকাটিতে পুরো অস্থির হয়ে গেছি, পরে বলতেছে কান্নাকাটি করো না আমি ঠিক আছে আমি তো বেঁচে আছি আমি তো তোমারই আছি এরকম টাইপের কথাবার্তা যেটাকে বলে। তো যেদিন ওর সেলাই কাটা হবে, সেলাই কাটার পরে সেদিনও আমার সাথে দেখা করতে আসলো, তো আসতে পরে আমি দেখলাম যে কোথায় কাটলো বা কি এই সেই, দেখার পরে আমি তো খুব কান্নাকাটি করতেছি যে এরকম মানুষ করে নাকি, তো আমাকে বললো এই ঘটনা আমার তো কোনো দোষ নাই, পরে আমি অনেক চিল্লাচিল্লি করলাম আল্লাহ তুমি এইসব কি বলো, মানে পলিটিক্স করবে এটা আমার ভালো লাগে না, এই টাইপের মানুষ আমি দেখতেই পারি না। আপনি এতদিনে জানলেন যে সেই ধরনের খারাপ কাজের মধ্যে ইনভলভ? মানে এলাকার যেহেতু আমি একটা বড় ভাই, আমার কাছে কেউ এসে জিজ্ঞাসা করতেই পারে যে এটা কি করবো ভাই, যদি খুব ভালো রিলেশন থাকে, আর ওর সাথে সবার সাথে নাকি খুব ভালো রিলেশন, আর ও এইসব পলিটিক্স এসবের মধ্যেও নাই। তো একজন অস্ত্রধারীর সাথে তার ভালো রিলেশন, আপনি এটাকে কি বলতে চাচ্ছেন? আপনি বলতে চাচ্ছেন যে ছোট ভাই যে কোনো টাইপেরই হতে পারে, সে বড় ভাইয়ের কাছ থেকে সাজেশন নেবে এবং ও বলে দেবে যে অস্ত্রটা খেয়ে ফেলো, এটা কোন রিলেশনের পর্যায়ে পড়ে না? মানে আমার কাছে সবসময় মনে হতো যে ও যা বলে তাই রাইট, আর ও কখনো মিথ্যা বলতেই পারে না, নেভার এভার। ওই জায়গাটাতে আপনি সেভাবেই ফিল করেছেন ওই সময়টাতে? হ্যাঁ। তারপর তো পরে ভালো হয়ে গেল, পরে রীতিমতো সে অফিসে যাওয়া শুরু করলো, সবকিছু আবার আগের মতো করে হয়ে গেল, ঘুরতে যাওয়া এই সেই, তো মাঝে মধ্যে কথা হতো রান্না টানার ব্যাপার নিয়ে, তোমার তো আমার বাসায় আসলে রান্না টানা করতে হবে, মানে জিজ্ঞাসা করতে হ্যাঁ তুমি কি কি রান্না করতে পারো, হ্যাঁ আমি তো এইগুলো রান্না করতে পারি, পরে আমি বলতাম যে হ্যাঁ আমি তো তোমার মায়ের থেকেও বেশি রান্না করতে পারি, বলে কি আমার আম্মা অনেক ভালো ভালো রান্না করতে পারে এই সেই অনেক মজাদার এই সেই, তো বললো যে তুমি কি মানে মুরগির মাংসের ভর্তা করতে পারো? মুরগির মাংসের ভর্তা? হ্যাঁ, মানে অপ্রস্তুত করার মতো কথাবার্তা। তো আমি বললাম যে এটা তুমি জীবনে শুনিও নাই, তো বললো যে তুমি কি কাঁচা কাঁঠাল যে রান্না করে সেটা করতে পারো, আমি এইসব মানুষ খায় নাকি, হ্যাঁ খায় অনেক টেস্ট এই সে, কাঁচা কাঁঠাল রান্না অনেকেরই অনেক প্রিয়, এঁচোর বলে অনেকে। তারপর পরে তুমি কখনো খাইছো নাকি, বলে কি না কিন্তু শুনছো অনেক টেস্ট, পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে কাঁচা কাঁঠাল যেহেতু বললো, তো আমরা তিনটা ফ্রেন্ড মিলে রমনাতে গেলাম, যাওয়ার পরে এর মধ্যে একটা পাগল আমার দেখতে 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 সামনে আসে, পরে আমি কি করি ব্যাগ নিয়ে দিই দৌড়, তো আমার মাথার মধ্যে সবসময় এই জিনিসটা কাজ করতো যে আমি কখন ওকে কাঁঠাল রান্না করে খাওয়াবো কাঁচা কাঁঠাল, যেহেতু সে বলেছে। হ্যাঁ, যেহেতু সে বলেছে, তো একটা সুযোগ পেলাম রমনাতে যাওয়ার পরে, কাঁঠাল তো অভাব নাই, দেখলাম যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির সময় তো লোকজন থাকে না, তো একটা লোক দূর থেকে আমি কাঁঠাল ধরছি, সে আমাকে হাত দিয়ে ইশারা দিতেছে পারা যাবে না, তো আমি কি করলাম পারলাম, পাওয়ার পরে ব্যাগে ঢুকালাম, ঢুকানোর পরে দিছি দৌড়, আর বৃষ্টি যেহেতু সে আর আসবে না। রমনা থেকে আপনি কাঁঠাল চুরি করলেন আপনার বয়ফ্রেন্ডের জন্য? হ্যাঁ। পরে বাসায় আসলাম, সেই বৃষ্টিতে ভিজে কষ্টস দিয়ে হাতটাদের অবস্থা খারাপ ছিল, এখন কিভাবে রান্না করতে হয় এটা তো আমি জানি না, তো আমি কি করলাম আমার পাশের ফ্ল্যাটের ভাবিকে ডাক দিলাম যে ভাবি একটু বলেন কিভাবে কাটতে হয়, তো সে আমাকে বললো এইভাবে এইভাবে রান্না টান্না করলাম, শুনে রান্না টান্না করার পর ওকে কল করছি সন্ধ্যার সময়, তুমি কোথায়? হ্যাঁ আমি তো অফিসে। আচ্ছা শুনো তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ কি কথা বলো? আচ্ছা তুমি আসলে কোনো সমস্যা আছে? বলে কি না আমার আসলে অনেক জ্বর আসছে আমি আসতে পারবো না এই সেই, আমি আইসার সাথে সাথে চলে যাই কিন্তু তারপরে আসো, পরে আচ্ছা ঠিক আছে, পরে অফিস থেকে আসলো আপনাদের বাসায়? হ্যাঁ বাসার সামনে। তখন আমার বাসায় জানে না কেউ। হ্যাঁ হ্যাঁ, একটা কথা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ও আমার বাসায় 2011 থেকে আসা যাওয়া করতো, 2011 থেকে বাসায় আসা যাওয়া, ওর ম্যাথ টিচার ছিল, মানে ওইভাবে বাসায় ওকে মানে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় ম্যাথ টিচার হিসেবে। হ্যাঁ। আপনাকে সে সময় আপনার ম্যাথ পড়তে হতো? হ্যাঁ হ্যাঁ। কিসের জন্য ম্যাথ পড়তে হতো? ভার্সিটির এডমিশনের জন্য। ওকে, ও সেই ম্যাথ টিচার হিসেবে আপনার বাসাতে আপনি তাকে ইন্ট্রোডিউস করে দিলেন। সপ্তাহে কয়দিন পড়াতো? সপ্তাহে দুদিন, মানে হচ্ছে ফ্রাইডে স্যাটারডে। ওকে, প্রেমও করা হবে, টাকা পয়সা রোজগারও হবে, মাশাআল্লাহ। তারপর পরে আস্তে আস্তে আমার বোন ব্যাপারটা বুঝতে পারে, যেহেতু আমরা একসাথে বেড শেয়ার করি। বেড? মানে ও মানে আপনি এবং আপনার বোনের সাথে বেড শেয়ার রাতের বেলা? ওকে। হ্যাঁ, ফোনে কথা বলি শুনতে পায়, তো ওইভাবে ব্যাপারটা ও জানতে পারে যে ওর সাথে আমার রিলেশন। আপনার বড় বোন না ছোট বোন? বড় বোন। ওকে, তো আমাদের মধ্যে অনেক মজার ব্যাপারও ছিল এরকম, আমি ওদের এলাকায় পড়াতে যেতাম কাশফিকে, তো দেখা গেছে বৃষ্টি পড়তেছে, আমাকে কল করছে যে কোথায় তুমি? হ্যাঁ আমি তো কাশফিদের বাসায়। আচ্ছা ঠিক আছে, তুমি একটা রিক্সা নাও, সামনের দিকে আগাও, আমি আসি তোমাকে বাসায় দিয়ে আসি। তো প্রায় বৃষ্টি টৃষ্টি পড়লে আমাকে দিয়ে আসতো বাসায়,
বা বৃষ্টি পড়লেও যদি অফিসে থাকতো আমি পড়াতে আসছি, ও আমাকে বলতো বৃষ্টি শেষ হবে তারপরে যাবা, বৃষ্টিতে ভিজে ভিজে যাবা না। ওকে, মানে মোটামুটি অনেক ভালো সময় ছিল। সি, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড এর মধ্যে একটা টেক কেয়ারিং ব্যাপার থাকে, সেটা আপনাদের মধ্যেও ছিল, আমরা বুঝতে পারছি। এইচওআর এর প্রসঙ্গে ছিলেন আপনি একটু আগে, সেই এইচওআর এর প্রসঙ্গে আপনি একটু খোলাসা করেন যে রমনা থেকে কাঁঠাল চুরি করে আপনার বাসাতে গিয়ে আপনি কাঁঠাল রান্না করেছেন। হ্যাঁ, কাঁঠাল রান্না করলাম, তো আসলো, আসার পরে আমি ওকে বাটিতে করে নিয়ে দিলাম, ও খেলো, খাওয়ার পরে বললো যে অসাধারণ হয়েছে, যে সেই অনেক প্রশংসা করেছে। হ্যাঁ, দেখা গেছে এইরকম ভাবেই মোটামুটি সবকিছু চলছে। আপনি নিজে খেয়েছিলেন কাঁঠাল রান্নাটা? হ্যাঁ, বাসার সবাই খেয়েছে। বাসার সবাই কি বলেছে? অনেক ভালো হয়েছে, আপনার কাছে অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আমরা অনুষ্ঠানের শেষে অনির বাসার নাম্বার টাম্বার সবকিছু দিয়ে দিবো, আপনারা সবাই কালকে সকালবেলা গিয়ে কাঁঠাল নিয়ে হাজির হবেন। এবং ও যেটা বলছে যে আসলে কাঁঠাল নাকি ও খুব ভালো রান্না করে, কাঁচা কাঁঠাল। ওকে, তারপর? তারপর হচ্ছে যে হ্যাঁ, ঘুরতে যাওয়ার ব্যাপারগুলো, যেমন মানে আগে দেখা যেত যে আমি যদি ওর ঘুরতে যেতাম ওর সাথে, তো দেখা যেত যে আমার ওয়েট করতে হতো, মানে ফার্স্ট টাইম। ওকে, তো এরপরে দেখা গেছে যে ওর ওয়েট করতে হচ্ছে। কেয়ারিং ব্যাপারটা আগের তুলনায় এখন বেশি ছিল? হ্যাঁ, অনেক বেশি ছিল, সবকিছুই বেশি বেশি ছিল। যেটা সাধারণত আমরা ধারণা করলাম যে বিরতিতে যাবার আগে যে গল্পটা বোধ হয় নওশাদের পাটটা বোধ হয় ওখানেই চুকে গেল, কিন্তু প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলে থাকি জীবনের গল্পে আসলে আজ করার কোন অনুমান করার আসলে কোন সুযোগ থাকে না। দেখুন, আপনি যা চিন্তা করেছিলেন ঠিক তার উল্টোটা হলো, যে এইসব ঘটনার পর সাধারণত রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যায়, এবং ব্রেকআপ হয়েও গিয়েছিল, কিন্তু উল্টোভাবে এটা শুরু হলো ব্রেকআপ হওয়ার পরে, এবং সেটা ছিল অনেক অনেক সুইট এবং লাভলি, কিছু বলতে পারি যে টাইম পাস, বা ঠিক উল্টোটা টার্ন করেছে এবং সেটা অনেক বেশি সুইট এবং লাভলি মোমেন্ট উপহার দিচ্ছে ওদের দুজনকেই। তারপর দেখা যায় যে মামাতে ঘুরতে গেছি, ও অল টাইম এসিতে থাকতে পারে বাট আমি পারি না, তো আমরা গেলাম এসি বাসে, আমি আসার পরে সিক হয়ে গেছি, প্রচুর ঠান্ডা, মাথা ব্যথা, একেবারে অবস্থা খারাপ। ও আমাকে কল করছে, কোথায় তুমি? সেই তো আমি বাসায়। আমি ওকে জিজ্ঞাসা করতেছি তুমি কোথায়, বলে বাসায়। আমি গাড়ি শব্দ পাচ্ছি, তুমি মিথ্যা কেন বলছো? তো আমাকে বললো যে বাসা থেকে বাইরে হও, আমি আসছি। মানে আমি অসুস্থ থাকলে সে মানে আমার বলতে হতো না যে আমি তোমাকে দেখবো, তুমি একটু আসো, অটোমেটিক্যালি ও চলে আসতো, অটোমেটিক্যালি সে হাজির। ওকে, বুঝতেই পারছেন ঠিক 12টা থেকে 1টার মধ্যে যে নওশাদকে আমরা পাচ্ছি সে নওশাদ একেবারে ভিন্ন নওশাদ, এর পরে নওশাদকে আমরা কিভাবে পাবো আমরা কিন্তু জানি না। তারপর মানে আমার যদি মনে খারাপ থাকতো যে আমার না ভালো লাগতেছে না, মানে ও বলতে পারতো যে কেন ভালো লাগতেছে না। আর ওর একটা মজার ব্যাপার হচ্ছে, আমি ওকে জিজ্ঞাসা করবো, আমি তোমাকে একটা কোশ্চেন করি, ওনা এর অ্যান্সার মানে আগে থেকে দিতে পারতো, মানে আপনাকে সে পুরোপুরি বুঝতো। হ্যাঁ, ওকে, খুব ভালোভাবে যাচ্ছিল। তো একটা সময় দেখা গেল যে আমার নর্মাল সার্কেলটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পর আমি এটা ওকে বললাম। এই রিলেশনশিপের মধ্যেও আপনাদের ফিজিক্যাল ব্যাপারটা কন্টিনিউ হতো? হ্যাঁ। ওকে, কিন্তু আগে যেমন ও ইনসিস্ট করতো ওই ব্যাপারটা ছিল না, এখন ইজিলি হচ্ছে দুজনের মধ্যে। ওকে, হ্যাঁ, যেহেতু ও আমাকে বিয়ে করবে, ব্যাক করছে একবার, তো ওইভাবেই আমি ব্যাপারটা ইয়ে করছি যে হ্যাঁ ঠিক আছে। আমি ওকে বললাম, পরে আমি বললাম যে তুমি হ্যাঁ ওই সময় তুমি সেম কাহিনী করছো, এখন তুমি সেই কাহিনী করতেছো, তুমি বিয়ের সময় আসলে তোমার সমস্যা কি হয়? হ্যাঁ, এসে আমি অনেক ঝাড়িটারি দিলাম, তুমি যদি বিয়ে না করো আমি তোমার বাসায় যাবো এখন। আমি ওকে এই কথা বললাম। তখন আপনি অনার্স কোন ইয়ারে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ারে। তখন আপনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন? ওকে, তো আমাকে এই কথাটাই বললো, হ্যাঁ তুমি ওই করো আমি ইয়ে করি, এইসব ফালতু কথার কোন ইয়া নাই। মানে আপনি বলছেন যে তুমি আগে বিয়ে করো তারপরে এটা করবো, আর বলছে যে না তুমি আগে করে ফেলো তারপরে বিয়ে করবো, কারণ আমি তো ফার্স্ট বারের মতো এই রিস্কটা নিবো না। ওকে, না তুমি করো আমি করছি, আর বেশি বিয়ে করবো আমি তোমার বাসায় যাবো। মানে ওই সময় আমি পুরো মানে ক্রেজি হয়ে গিয়েছেন। আর আমি ওকে বিয়ের কথা বলে বলতো কি ওর বয়স হয়নি, আমি কি আজীব এরকম কথাবার্তা হতো, কারণ আমি ছোট, আমাকে দেখলে কি মনে হয় যে আমার বিয়ের বয়স হয়েছে এই সেই, পিচ্ছি একটা মেয়ে সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে করে এরকম। ওকে, মানে বিয়ের কথাটা আসলেই কবি নীরব হয়ে যেত। ওকে, হ্যাঁ, তারপর? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু এক সপ্তাহ সময় দাও, ঠিক আছে আমি করব। আমি কিন্তু ফার্স্ট টাইম ওর বাসা দেখার চেষ্টা করি নাই, যেহেতু আমার সেকেন্ড টাইম এইরকম প্রবলেম হয়েছে, তার মানে হচ্ছে আমি কি আবার এমআর করাবো? ইট তো কোয়াইট ইম্পসিবল যে একটা মেয়ের জন্য। এরপরে হচ্ছে আনম্যারিড, তো ও রাতের বেলা আমার সাথে ওর সাথে কথা হইলো, কথার পরে ও একই কথা বলতেছে তোমাকে বিয়ে করবো এই সে, বাট একটু সময় দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি সময় নিও, সমস্যা নাই, আমি আমার বাসায় থাকলাম, তুমি তোমার বাসায় থাকলাম, ব্যাপারটা হাইট থাকলো। আমি ওর বাসার সামনে গেলাম, যার পরে আমি সকালবেলা ওকে কল করছি। আর মানে আমার না মানে একটু মানে টেনসড হলে মানে আমি কিছু খেতে পারি না, আর যেহেতু ফার্স্ট টাইম এমআর করানো হয়েছে, তো ওই চিন্তায় মানে আমি একদম শেষ, যাই যাই একটা অবস্থা। জি, আমাকে একটু বলবেন, আপনি যখন ফার্স্ট টাইম এমআর করাচ্ছিলেন তখন ডাক্তার কি আপনাকে এ জাতীয় কোনো কথা বলেছিল, পরামর্শ দিয়েছিল যে ফার্স্ট বেবি যেটা সেটা এভাবে এমআর করানো ঠিক না, এক্ষেত্রে ভবিষ্যতে বেবি নিতে সমস্যা হতে পারে? কোনো পরামর্শ আপনাকে দেয়নি? প্রিয় শ্রোতা, শুধু এইটুকু
বলছে যে হ্যাঁ আপনারা শিক্ষিত মানুষ এরকম করেন, ইউজ করতে পারেন না। আমি তো বলছি যে হ্যাঁ আমি ম্যারিড, আমার হাজবেন্ড চাইলেও আমার পক্ষে সম্ভব না, আমি যেহেতু পড়াশোনা কন্টিনিউ করছি। সেটা ঠিক আছে, একটা প্রাতিষ্ঠানিক বা সোশ্যাল জায়গা থেকে সেটা সে আপনাকে জ্ঞান দিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি ব্যাপারটা এরকম আমি যতদূর জানি প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে ফার্স্ট বেবি সেটা কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত যাই হোক না কেন, সেটা এরকম অ্যাবোর্ড করাতে গেলে বা অবর্শন করাতে গেলে অনেক সময় আপনারা যারা নর্মাল মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেন বা আপনি ইন্টারনেট ঘেটে দেখতে পারেন, সার্চ করতে পারেন, অনেক সময় কিন্তু বড় ধরনের বড় সমস্যা হয়ে যায়, এবং সেক্ষেত্রে আপনি এটা সেকেন্ড টাইম এরকম একটা ফাঁদে পড়েছেন বলা যেতে পারে। তারপর মানে অবশেষে অনেক চাপাচাপির পরে সে রাজি হলো, হ্যাঁ ঠিক আছে বিয়ে করবে। তো বিয়ে করলো, বিয়ে করলো বলতে হচ্ছে আমাকে বললো যে তোমার একটা কাজ করবা, তোমার দুই কপি ছবি আর ভোটার আইডি কার্ড এটার ফটোকপিটা আমাকে দিবা। আমি বলছি যে আমার তো ভোটার আইডি কার্ড নাই। তো বললো যে ঠিক আছে তোমার ইন্টারের রেজিস্ট্রেশন কার্ডের কপিটা দিলেই হবে। তো আমি ওকে দিলাম, দেওয়ার পরে তারপর আমাকে বললো যে ঠিক আছে আমি দুই বছর পরে তোমাকে তুলে নিব, আর যেহেতু আমার বড় বোনের বিয়ে হয়নি তো দুই বছরের মধ্যে অলরেডি ওর এমবিএ শেষ হয়ে যাবে, ওর বিয়ে দিয়ে দিবে, আমি ওইভাবে রাজি, আর আমি ওর জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি, কিন্তু একটা জিনিস স্যাক্রিফাইস করতে পারবো না, সেটা হচ্ছে ও। এটা আমি ওর সাথে আমার আগেরই কথা যে মানে তোমাকে আমি কোথাও কোনোভাবে স্যাক্রিফাইস করবো না, কিন্তু তোমার জন্য আমি সবকিছু করতে রাজি, স্যাক্রিফাইস করবো, বিয়ে করবো, যেহেতু তো আমাকে 4,000 টাকা দিল। তো বললো যে ঠিক আছে তুমি একটা শাড়ি কিনো, এই সেই বিয়েতে মানুষ যা করে আসলে 4,000 টাকাই হচ্ছে বাজেট। হ্যাঁ হ্যাঁ বাজেট 4,000 টাকাই। এর আগে কি কখনো গিফট দিত সে? না না না, সে আমাকে কখনোই কোনো গিফট দেয়নি, বাট ঈদে সালাম করলে, সালাম করতে হতো পায়ে ধরে, সালাম করলে সে আমাকে 500 করে টাকা দিত। আপনি কি 500 টাকার জন্য সালাম করতে? অনেকটা সেই রকমই, বাট তো যেহেতু পাওয়াই যায়, ধরাই যেতে পারে, ও আমার পা ধরে আমি ওটা ধরতে পারবো না, তো এরকমই না, ও তো চিপাই পড়লে ধরে। তারপর পরে আমি আবার কি করলাম, 21 তারিখে, 21 মার্চ, আমি আবার আমাদের পাশের গলির একটা ভাবিকে নিয়ে মিরপুর গেলাম। তারপর একটা রেড কালার শাড়ি কিনলাম, তার বোনের বাসায় গেলাম, খাওয়া দাওয়া করলাম দুপুর বেলা। আমাকে কল করলো, কোথায় মানে আজকে আমাদের যেহেতু বিয়ে হবে, সে তো আমাকে কল করলো কোথায় তুমি, আমি তো মিরপুর আসছি, মিরপুর কেন শাড়ি কিনতে, এতক্ষণ লাগে, তুমি বাসায় আসো না কেন, এই না কেন, সে না কেন, মানে প্রচুর ধমক এই সেই। তো আসলাম, আসার পরে আমার আবার স্টুডেন্টের এক্সাম ছিল, তো আমি আবার ওর বাসায় গেলাম, ওকে পড়াতেও গেলাম, আসছি বাসায় 3টা বাজে, 3টা বাজে আসার পরে পার্লারে গেলাম, ও আমাকে কল করছে কোথায় তুমি, আমি তো বাসায়, এই সেই তুমি কি শুরু করলা এত দেরি হ্যান ত্যান। তো বললো যে আমরা কিন্তু একটু পরে বের হয়ে যাবো 5:30 বাজে। তো আমি গোসল করতে ঢুকলাম, আবার আমার গোসল করতে অনেক সময় লাগে, দেখা গেছে গোসল করতে ঢুকছি 5:00 বাজে, 6:00 বাজে বের হয়েছি, ও এতক্ষণে দিয়ে অনেকগুলো কল দিয়ে রাখছে। গোসল করে বের হয়ে গেছি ড্রেস পরে আর কিচ্ছু না, শাড়ি পরলে দেখানো অনেক দেরি হয়ে যাবে, আর ওইখান থেকে ওর ফ্রেন্ড কল করতেছে, এই কাজই বসে আছে তাড়াতাড়ি আসে, এই সেই এরকম। আপনার বাসায় তখন কিছু জানে না? না না, কিচ্ছু জানা না। ওকে, ও আমাকে সবসময় আমার বাসার সামনে থেকে পিক করতো রিক্সা দিয়ে। তো আমি উঠলাম রিক্সাতে, উঠার পরে ও আমার বললো যে এমনিতে একা একা বিয়ে করতেছি, বাবা মাকেও জানা না, এই সেই, এরপরও তুমি দেরি করতেছো, লাইফের টার্নিং পয়েন্ট, মানে প্রচুর জ্ঞান, আমি তো কান্নাকাটি করতেছি, এমনিতেই ভয় পেতেছি, আল্লাহ কি করতেছি। আমি এর আগে আমি ভাবলাম যে মানে মনের মধ্যে কেমন যেন লাগে, তো আমি আবার কি করলাম, আমার ব্যাগের মধ্যে একটা কাগজ লিখে দিয়ে গেলাম যে ওর বাসার ঠিকানা, ও এই সেই, যদি মায়েরা টেরা ফেললো। ভয়ও পাচ্ছিলেন আপনি সেই সময়? হ্যাঁ। তো আমি আবার কি করলাম, ওইটা রেখে তারপর গেছি ওর সাথে। তো যাওয়ার পরে তো রীতিমতো দেখলাম কাজে আসলো, তারপর দেখলাম ওর 3টা ফ্রেন্ড। তো আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার কত টাকা কাবিন দিলে তুমি খুশি হও, আমি বলছি তোমার যেটা খুশি তুমি সেটাই দিতে পারো, আমার কোনো প্রবলেম নাই। পরে ও বললো যে না এটা তো তোমার হক, তুমি বলো। তারপর আমি বললাম যে 10 লাখ। তো বললো যে 10 লাখ দিলে তুমি খুশি, আমি বলছি হ্যাঁ। ও বললো যে কেন একটু কম করলে হয় না, আমি বলছি না আর পারলে আরো বেশি করো। পরে ও বললো যে কত করলে খুশি হবে, আমি বলছি 20 লাখ করো, কারণ থাক 10 লাখ করলেই ঠিক আছে, 20 লাখ টাকা আমি দিতে পারবো না। তো গেলাম, পরে দেখলাম ওর 3টা ফ্রেন্ড আর আমার কেউ নাই। আমাকে বলছে যে তুমি তো কাউকে বলবা না, আমার বাসার তো কাউকে বলা কোয়াইট ইম্পসিবল, আর তারপর হচ্ছে যে আমার ফ্রেন্ডদেরও বলবা না, তাহলে ব্যাপারটা বাসায় জানাজানি হয়ে যাবে, এইসব বেসব বলা হয়েছে আমাকে। তো বলছি ঠিক আছে, আর যেহেতু আমি ওর জন্য সবকিছু করতে পারি, আমি কিন্তু বলছি এটা আগেই, তো আমি একে একে ডিসিশনটা নিলাম যে হ্যাঁ ঠিক আছে বিয়ে করবো। তো গেলাম জি কাবাব ঘরে, তো যাওয়ার পরে দেখলাম যে আমরা বসলাম, পরে কাজী আসছে, তা আসার পরে সে মানে যেটা হয় সেটা হলো দোয়া টোয়া পড়া, তারপরে সিগনেচার নেয়া, কবুল বলা, এর মেয়ে এই সেই, এগুলো এগুলো বলা, যে সাক্ষীর সিগনেচার নেয়া, সবকিছুই হলো। তারপরে বিয়ে টিয়ে হলো, তারপরে আমরা মানে আসবো, তো যেহেতু রেস্টুরেন্টে গেছি খাওয়া দাওয়া তো করতেই হবে, তো বললো যে কি খাবা বলো, আমি বলছি না আমি তো কিছু খাবো না, আমি খাওয়া দাওয়া করেই আসছি। আর আমি যখন সিগনেচার করতেছিলাম না, আমি শুধু আমার নামটুকু লিখতে পারছি, বাট নামের বাকি অংশটুকু লিখতে পারতেছিলাম না, হাত কাঁপতেছিল,
আমি কি করতেছি একা একা, মানে প্রচুর ভয় পাচ্ছিলাম। এই কাজ করার পরে পরে আমি বললাম না আমি কিছু খাবো না, আমার ভালো লাগতেছে না, চলো। তো ওরা কি করলো, ওদের অর্ডার দিয়ে গেল, বিল দিয়ে গেল, কাজীকে টাকা দিয়ে গেল। তো আমাকে বললো যে কাজী টাকা তো এখন আরো পাবে, তুমি এত টাকা কাবিন করতে গেলা কেন, কম করলে তো 5,000 টাকা আর 7,000 টাকার মধ্যে হয়ে যেত, আর এখন তো 10 লাখের জন্য 12,000 টাকা দেওয়া লাগবে। ওকে, চার্জ হচ্ছে 3,000 টাকা, আই মিন 15,000 টাকা দেওয়া লাগবে, আর যেহেতু মাসের শেষ আমার কাছে টাকাও নাই, একথা বললো আমাকে। তুমি আমাকে আগে বলবা না, আমি কিন্তু জানতাম না যে এত টাকা চার্জ দেওয়া লাগে, ওই কিন্তু বললো আমাকে। ওকে, তো বিয়েটা করলে মানুষ ঘুরতে টুরতে যায় না যে একটু ঘুরে আসি এই সেই, এরকম কিছু না, ডিরেক্টলি বাসায় আসছি। ফেললেন তাহলে? হ্যাঁ, ও রিসার মধ্যে অনেক মজার মজার ঘটনা। রিসা ওঠার পর সাল্লাহ আমাদের এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, আমরা লিগেল হয়ে গেলাম, এখন তো আমার দাম কমে গেছে, মানে বিয়ে করলে মানুষের দাম কমে যায়, মানে ও বললো। ওকে, মানে ছেলেটারই দাম কমে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করে ফেলছি। তো আমি হাসতেছি যে ওইসব কি বলো ফালতু টাইপের কথাবার্তা। তো আসলাম। আপনি কি ফিল করতেন ওই সময়? আপনি তো বিয়ে করে ফেললেন একটা অচেনা অজেনা একটা ছেলেকে, ইনফ্যাক্ট আপনি তার ফ্যামিলি সম্পর্কে ততটা জানেন না। হ্যাঁ, আপনি পাগল ছিলেন আমি যত জানি, বাট হোয়াট ডু ইউ ফিল, আপনি ওই সময়টাতে কি ফিল করছিলেন বিয়ে করার পরে? তো লিগালি হয়ে গিয়েছে আপনার। হ্যাঁ, মানে ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমি এতদিন যত অন্যায় করছি এটা আসলে সবকিছু শেষ, এখন তো আমি বিয়ে করে ফেলছি, এখন তো কোনো সমস্যা নাই। ওকে, প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920, আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। এবং আমি বিশ্বাস করি টিনেজ যেসব বন্ধুরা আজকে হ্যালো 8920 শুনছেন, বিশেষ করে হ্যালো 8920 মেয়ে বন্ধু যারা রয়েছেন, তাদের জন্য আজকের এই গল্পটা একটা অসান একটা শিক্ষা হবে। চলুন আমরা সামনের দিকে এগোতে চাই। তারপর পরে বাসায় আসলাম, আসার পরে তো ঝগড়াঝাটি এই সেই। ঝগড়াঝাটি কেন? ওই যে আমার যে মানে নর্মাল সার্কেলটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আপনি তো বেবি তখন কনসিভ করে ফেলেছেন। হ্যাঁ, পরে ঝগড়াঝাটি, আচ্ছা দেখি এই সেই দেখি। তারপরে আমি আবার কি করলাম, এর দুই একদিন পরে টেস্ট করলাম, বাট নেগেটিভ আসছে। তো এর মাঝখানে দুই তিন দিন পরে আমি ওর কাছ থেকে কাগজপত্র চেলাম। হ্যাঁ, বিয়ে করলে কাগজপত্র লাগে, কাগজপত্র দাও না কেন, কাবিননামা এসব নাকি দরকার হয়, কাবিননামা যে বলতে হয় এটা আমি জানি না। আর আমাকে বলছে তোমার যত কাগজপত্র লাগবে তুমি আমার কাছ থেকে নিবা, সেও কাবিননামা বলে নাই। তিন চার দিন হয়ে গেছে আমি আর চাই নেই। ওকে, তারপর যেদিন ও বিয়ে করে আসছে আমি চাই তুমি কি সত্যি সত্যি বিয়ে করছো, তো বলে কি তাহলে কি মিথ্যামিথি করলাম, কনফিউশন হচ্ছিল আপনার ভিতরে? হ্যাঁ, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, আমি তো বুঝলাম না, তাহলে প্রতিদিন এমন করে অনেকগুলো বিয়ে করা যাবে, এরকম একটা কথা মানে ফান করছিলেন আপনারা আলটিমেটলি। হ্যাঁ, তারপর তো পরে কি হলো, ও আমাদের বাসার সামনে আসলো, বাসার সামনে আসার পরে ওই দিন ঝগড়াঝাটি হলো যে মানে সাথে সাথে এমআরআর কথা সে তুলছে। ও, এটা করার পরপরই বলছে যে এমআর করে ফেলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার ভিতরে তখন না একটু ধীরে সুস্থি করি, হাজবেন্ড তো হয়েই গেছে, রাখলেই কি হয়, এরকম একটা টেন্ডেন্সি? না না না, রাখার টেন্ডেন্সি কখনোই ছিল না, মানে এরপরে ঝগড়াঝাটি শুরু করে দিছে। তারপরে আমি বলছি যে আই যা তুই সর এখান থেকে, মানে তুই তো আমারই, আমি ওর সাথে ও আমার সাথে। পরে ও গেল, যাওয়ার পরে আমি আবার ওকে কল করছি যে কই তুমি, তুমি আসো আমার ভালো লাগতেছে না এই সেই। পরে ও আসলো, আসার পরে তো মিষ্টি মিষ্টি কথা এই সেই। 21 তারিখ ভালোভাবে গেল, তো 21 তারিখে আমাকে রাতের বেলা কল করলো, তো 22 তারিখে ও আমার সাথে দেখা করতে আসা নাই। ওকে, থার্ড টাইম ও আসছে, আর যেহেতু মানে বিয়ে করলে তো মানুষের বাসর ঘর হবেই, তাই না, যে এটা তো সম্ভব না। দেখা গেছে আমাদের গেটের সামনে ও আমার হাত ধরে আছে, আমি ওর হাত ধরে আছি, আমি ওর কাঁধে মাথা দিয়ে আছি, ও আমাকে ধরে রাখছে। তো আমি বললাম যে কি দুর্ভাগ্য আমাদের বাসর ঘর এখানে করতে হচ্ছে। পরে বলতেছে যে না ঠিক হয়ে যাবে সবকিছু, মানে গেটের সামনে বাসর ঘর করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, গেটের সামনে। হ্যাঁ, গেটের সামনে, যেহেতু বিয়ে করছি। হ্যাঁ, আর উপর থেকে মানে লোক কাজ করতেছিল, তারা বললো যে আই কি প্রেম এই সেই, মানে এইরকম। বাসর ঘর বলতে আমরা যেটা বুঝে আসলে সেটা ছিল না, ওটা কাইন্ড অফ লিটল বিট রোম্যান্স, রাইট? ওকে, তো আমাকে বললো যে টেনশন নিও না সবকিছু ঠিক হয়ে যাবে। আমি ওকে বললাম যে তোমারও কেউ ছিল না, আমারও তো কেউ ছিল না, যেহেতু 2 বছর পরে। ওকে, ফাইন, আমি 2 বছর থাকি, আমার তো প্রবলেম নেই, আমার বোনের যেহেতু বিয়ে হয় নাই। তো বললো ঠিক আছে, আর তোমার যা লাগবে তুমি 3 দিন পরে আমার কাছ থেকে নিও, মানে ওই লোকটা টাকা পরিশোধ করে নাই সে, আর যেহেতু ও বেতন পাইনি। তারপরে আমরা কি করলাম, 23 মার্চ আমার সাথে আবার দেখা করতে আসলো, একই কথা। পরে আমি ওকে বললাম যে বিয়ে তো হলো, বাট একটা ঘর হলে বেটার হতো, এতদিন বিয়ের কথা বলছে বিয়ে করছে এখন আবার ঘরও চাও না, বলে তো ঘর চাবো না। হ্যাঁ, সবকিছু পাবা, বাট আস্তে আস্তে। ওকে, তারপর মানে আবার রিলেশনটা মানে বিয়ের পর থেকে একেবারে ফুলফিল হয়ে গেছে, মানে অনেক মিষ্টি মিষ্টি কথা, বউ তুমি খাইছো, এই করছো, সেই করছো, যেটা কিনা কখনো রিলেশনের আগে হ্যাঁ তুমি তো আমার বউ হবা হবা বলতো, আর এখন কিন্তু ডিরেক্টলি সে আমাকে বউ বলছে। হ্যাঁ বলছে, খাবারের সময় প্রত্যেকটা মুহূর্তে কল করা, কোথায় আমি কি করতেছি এই সেই হ্যান ত্যান, মানে স্পেশালি টেক কেয়ার যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ,
ওই এতে আমি পুরো মানে ভুলে টুলে গেছি সবকিছু। তারপর এরকম হচ্ছে, তো এর আগে মানে বিয়ের কাহিনী সবকিছু জানতো ওর ছোট ভাই, কিন্তু ওর ছোট ভাইয়ের সাথে আমার কথা হতো, বাট আমি বলতাম না যে আমি ওর ভাবি। বিয়ের কাহিনী মানে ওর সম্পর্কে ওর ছোট ভাই সবকিছু জানতো, কিন্তু সে মেয়েটাকে সেটা সে জানতো না, ছেলেটাকে সেটাও সে জানতো না। ওর ছোট ভাইয়ের সাথে কি আপনার আগে থেকে কোনো সম্পর্ক ছিল? না না, আগে থেকে বলতে হচ্ছে ও বিয়ের কথা আসলেই এড়িয়ে যেত। এই ব্যাপারটা আমাকে খুব মানে চিন্তিত করছে, যেহেতু 2011 সালে এইরকম একটা কাজ করছে, মানে ফুললি তো আর বিলিভ করা যেতে পারে না যে একবার প্রতারণা করছে সে আরেকবারও করতে পারে। আমার টেন্ডেন্সিটা ছিল এরকম যে না, তো আমি চিন্তা করলাম যে ওর ভাইয়ের সাথে কথা বলি, আসলে প্রবলেমটা কি ওর কাছ থেকে জানি, তো আমি ওর ভাইয়ের সাথে কন্টিনিউ কথা বলা শুরু করে দিলাম। দেখা যেত একসাথে দুই ভাইয়ের সাথে কথা বলতাম, দুইটা সিম দিয়ে মানে দুইটা সেটে, হ্যাঁ 9:00-2:00 পরে ফোন দিত, আর ও আমাকে 12:00 ফোন করতো, তো 12:00-2:00 পর্যন্ত লং টাইম ওর সাথে কথা বলতাম, পরে আবার ওর সাথে কথা বলতাম। নওশাদ এটা নিয়ে টু বি অনেস্ট কোনো জেলাস ফিল করতো না? জানতো না তো আমি ওর ভাইয়ের সাথে কথা বলি। হু, ওর যে বড় ভাইয়ের সাথে পরিচয় আছে সেটা কি ছোট ভাই জানতো? না না কখনো। তাহলে ওর সাথে আপনি কি ধরনের কথা বলতেন? মানে ওর সাথে আমার এমনিতে কথা হতো, ফ্রেন্ড, আমি ওকে বললাম। টু বি অনেস্ট, 2 ঘন্টা আপনি কি কথা বলতেন? এমনিতে জাস্ট একটা ছেলে মানুষের সাথে একটা মেয়ে মানুষ কি কথা বলতে পারে, অনেক কিছুই বলতে পারে, অনেক কিছু। দিস ইজ 2 আওয়ার্স, আমাদের লাইফের স্টোরি বলতে এখানে 2 ঘন্টা সময় লাগে না। আপনি র্যান্ডমলি বলতেন ছেলেটার সাথে কথা? হ্যাঁ। তো র্যান্ডমলি যদি 2 ঘন্টা করে বলেন, ওই ছেলেটা তো আপনাকে একটা মেয়ে হিসেবেই জানতো, জানতো না তার বড় ভাইয়ের সাথে কোনো রিলেশন আছে কিনা, আপনিও তাকে একটা ছেলে হিসেবেই জায়গা দিয়েছেন, এবং সেটা ওর বড় ভাইও জানতো না, জানতো কি? তাহলে কি বলতেন, ফ্র্যাঙ্কলি কি বলতেন? অনেক ওপেনলি টাইপের কথাবার্তা বলতাম, মানে ওর সাথে কিছু বলতাম না, মানে আমার হাজবেন্ড হলে আমি কি করবো, আমার হাজবেন্ডের সাথে মানে ওর ভাইয়ের সাথে কি করবো, এটা তো বলা যায় না, ওর ভাইয়ের সাথে আমি কি করবো, ওর ওয়াইফের সাথে কি করবে, কোথায় ঘুরতে যাবে বা কি এই সেই বা ফিউচার প্ল্যান এইসব এইসব। তারপর পরে মানে এরকম কথাবার্তা হতো, আর নওশাদ সত্যি বললো নাকি মিথ্যা বললো আরেকটা মানে জাস্টিফাই করা যায় হচ্ছে ওর ভাইয়ের মাধ্যমে। তো আমি যখন জানতে পারলাম মানে ও যা বলছে ওর ফ্যামিলি সম্পর্কে সবকিছু সত্য ছিল, কোথায় থাকে কি এই সেই, কিন্তু মিথ্যা ছিল একটাই, যেটা হচ্ছে কিনা ওর এরও আগে অনেকগুলো রিলেশন ছিল, কিন্তু আমাকে সেটা বলছে যে ওর কোন রিলেশন ছিল না। পরে আমি জানতে পারার পরে আমি ওকে বলি, এই তোমার সাথে রিলেশন ছিল, সে বলছে কে বলছে, তার নিয়ে আসো, তুমি যা বলবো আমি তাই শুনবো, যদি কেউ প্রুফ করতে পারে আমার সাথে কারোর সাথে রিলেশন ছিল। পরে আমি ইয়ে করলাম যে ওর ভাইকে আমি চিনি 2 দিন যাবো, আর আমি ওকে চিনি 3-4 বছর যাবো, মানে আলটিমেটলি আমি তো ওর কথাটাই বেশি প্রিফার করবো, তাই না? তো ওর ভাইয়ের সাথে আমার কথা হতো, মানে আপডেট দেওয়া হতো যে আমার ফ্রেন্ড এই সেই, আর ওকে ওর ফ্রেন্ডরা লাভ গুরু টাইপের কিছু একটা বলতো, গার্লফ্রেন্ড মারুফ, মানে কেউ কোন প্রেম সংক্রান্ত কোন জটিলতার মধ্যে ভুগতে থাকলে ওকে বলতো যে আরে দোস্ত, মানে এতই বেশি প্রেম করেছে সে ব্যক্তিগত জীবনে, সে কখনো কোনো প্রেমই করে নাই, আলটিমেটলি লাভ গুরুটা কাকে বলতো, ওকে বলতো, ওর ছোট ভাইকে, কেন বলতো, মানে অনেক বেশি বুঝে, মানে বেশি বেশি মানুষ তো একটু বেশি বুঝে, একটু বেশি বুঝে এবং বেশি সমাধান দিতে পারে, প্রেম জীবনে কখনো করেনি কিন্তু লাভের সমাধান দেয়, এবং সেজন্য সবাই লাভ গুরু বলে তাকে, আর খুব ভালো সমাধান দেয়, খুব ভালো সমাধান দেয়, এই জন্য লাভ গুরু বলে, মানে যেটা কিনা আমিও বুঝি নাই সে কিন্তু ঠিকই বুঝতে পারছে। ওকে, তো ওর সাথে আমার কথা শুরু হয় হচ্ছে আপনার জানুয়ারি থেকে 2013-র, মোটামুটি অনেক কথা বলা হয়, আর ও জানতো না যে আমার মানে বয়ফ্রেন্ড আছে, আর যেহেতু 21 মার্চ পর্যন্ত আমার বয়ফ্রেন্ড, তাই না? পরে আমি ওকে বললাম এরকম এরকম আমার ফ্রেন্ডের অবস্থা, বলে যে ওই ছেলে মেয়েকে কখনো বিয়ে করবে না, আর ওই ছেলেকে ছাড়বা না, কাকড়ার মতো ধরো, ওই কিন্তু আমাকে এই কথা বলছে, ওকে, যে যে ছেলে ইয়ে করতে পারে সে কখনোই করবে না। ওকে, তো আমারও ওই দিক দিয়ে ওর ভাই বলছে, এই ব্যাপারটা মাথায় আছে, মানে আমার কথা হচ্ছে যে তোমার বিয়ে করতেই হবে, তো আমি ওকে অনেক প্রেশার ট্রেশার দিই, তো আলটিমেটলি ও বিয়ে করে, মানে ওর ভাই আমাকে বলতেছে যে বিয়েতে কে কে থাকবে, তো আমি বলছি বিয়েতে ওর 3টা ফ্রেন্ড থাকবে, কাজী থাকবে, আর ওই মেয়ের কেউই থাকবে না, ছেলে কিন্তু চিট করবে, এটা বললো, আমি যাও ফালতু কথা বললো না, মানুষ কি এত খারাপ হয় নাকি। ও পরে বলছে ছোট মানুষ তো কিছু বুঝবা না, পরে বুঝবা সবকিছু, আমাকে ওরই কথা বললো, ও কিন্তু জানেই না ওর ভাই, আর ও কিন্তু আমাকে সব বলতেছে, সব পরামর্শ দিয়ে যাচ্ছে, হ্যাঁ ফ্রি পরামর্শ যেটাকে বলে, মানে ওর কথা আমি ভরসা পাই নাই, যেটা সত্যি কথা। তো বিয়ে করার পরে আমি ওকে কল করতাম, বিয়ের কয়েকদিন পরে মানে 1-2 সপ্তাহ পরে আমার যে ইয়েটা প্রবলেমটা সলভ হয়ে যায়। প্রবলেম বলতে আপনি যে কনসেপ্টটা করেন ওটাকে আপনি আবার এমআর করেন, তাহলে এমনিতেই হয়ে যায়, বেবিটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কিভাবে, মানে এনি কাইন্ড অফ দুর্ঘটনা অথবা অন্য কোনো কিছু নাকি নরমালি? হ্যাঁ, এটা তো ছিলই না, ছিলই না, বেবিটাই ছিল না, তাহলে মানে ব্যাপারটা কি ছিল, আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, আপনি একটু পরিষ্কার করুন, যেটার কারণে আপনি বিয়ে করে ফেললেন সেটা আসলে ছিলই না,
মানে হচ্ছে আমি ভাবছি যে হয়তো বা যেহেতু আমার ইয়ে হচ্ছে নর্মাল যে সাইকেলটা আছে সেটা অফ হয়ে গিয়েছে এবং সে কারণে আপনি ধারণা করেছেন যে আপনি কনসিভ করেছেন, আমার ফার্স্ট টাইম এরকম হয়েছে, আমি ভাবছি যে হয়তো বা এইটাই, আর এবার হলো তো আমি এটা করবো না, যদিও করি আমি তোমার জন্য এত রিস্ক নিয়ে নিবো এটা তো ঠিক না, তাই না? তুমি কিছু করো তারপরে আমি করি, ব্যাপারটা এরকম ছিল। হ্যাঁ, বিয়ে তো করে ফেলেন, তার মানে এই যে কনসিভের ব্যাপারটা যেটা আসলে কনসিভ ছিল না, কিছুদিন পরে গিয়ে দেখলেন যে ইটস নর্মাল, এটা যদি ওই মুহূর্তে না ঘটতো তাহলে কি বিয়ে করতেন? তাহলে হয়তো বা আমি করতাম বা ও করতো না বা ও এটার জন্য করছে নাকি তাও তো বুঝতে পারিনি, কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল। আমার খুব ভালো লাগতো ওর ভাইটার সাথে কথা বলতেও, যে ওর কাছ থেকে জানা যেত অনেক কিছু, ওর বাসার তোমার ভাই কখন আসছে, ওরা দুই ভাই একসাথে খাওয়া দাওয়া করে, তাহলে জানতে পারতাম যে কি দিয়ে খাইলো, মানে আমার একটা অভ্যাস কি দিয়ে খাওয়া দাওয়া করছো রাতের বেলা, যেহেতু সারাদিন তো আর জিজ্ঞাসা করা হয় না কখন আসছো বাসায়, বাসা থেকে বের হয়েছো নাকি অফিস থেকে আসার পরে আড্ডা দিতে গেছো নাকি, এইগুলো আর যদি মিথ্যা বলতো তাহলে কিন্তু মার্কের কাছ থেকে জানতে পারতাম। তো এইভাবেই জিজ্ঞাসা জিজ্ঞাসা করতাম, তো একটা সময় দেখা গেছে যে আমি ওকে বললাম যে এরকম এরকম আমার তো ইয়ে হয়েছে, মানে ও এটা শোনার পরেই পরে বলতেছে যে থ্যাংকস গড, মানে ও এত খুশি হয়ে গেছে, আমি তো বুঝিনি যে কি ব্যাপার তুমি এত খুশি হয়েছো এই সেই, পরে আমাকে বললো যে তোমার সাথে আমার দেখা করা দরকার এই সেই, আচ্ছা ঠিক আছে আসো, তো আমাদের বাসার সামনে আসে, তো বাসার সামনে আসলো, আসার পরে আমাকে বলতেছে যে দেখো তোমার সাথে আমার কিছু কথা ছিল, আমি হ্যাঁ বলো, পরে বললো আসলে আমি তো এটা বিয়ে করি নাই, এটা তো বিয়ে মানে নাটক ছিল। ওই ছেলেটা বলতেছে ততদিনে কি ওই ছেলেটা কি জেনে গিয়েছে যে আপনার এটা নর্মাল ছিল, মানে আপনার এটা? হ্যাঁ জেনে গেছে, পরে তো সে আমাকে এটা বললো যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করি নাই। Now, this is the point, প্রিয় শ্রোতা, একটু আগে যেটা বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, This track was downloaded from fusionbd.com. যে আসলে এই কনসিভের ব্যাপারটার কারণেই কি না ওষুধ দিয়ে এটা করলো, যখন দেখলো যে না এটা আসলে নর্মালি হয়ে গিয়েছে, বা এটা যদি কনসিভ হয়েও থাকতো যে অ্যাবর্শনটা ওরা করাতে চেয়েছিল, সেই অ্যাবর্শন করার পর না ওষুধ গিয়ে হয়তো এই ধরনের কথা বলতো, ইনফ্যাক্ট সেটা সে বলেছে, সে বলেছে যে আমি তোমাকে বিয়ে করিনি, এটা সাজানো নাটক ছিল। গল্পের মোড়টা কিন্তু অদ্ভুত ভাবে ঘুরে গেল এই জায়গাটাতে। তারপর পরে ওই কথা বলতে পারে আমি ওর গলার মধ্যে টিপে ধরছি, তুই এরকম নাটক কিভাবে করলি, মানে 2011 সালে যেমন একটা ধাক্কা খাইছি, 2013 দেশে সেম ধাক্কাটা খাইছি, বিয়ে নিয়ে এরকম নাটক হতে পারে, মানে এটা আসলে আমার মানে কল্পনার বাইরে ছিল। তারপর বললো দেখো আমি আসলে অনেক খারাপ, ওই দিন আমাকে বললো যে আমার সাথে অনেক মেয়েদের সাথে রিলেশন ছিল, সবকিছুই মিথ্যা ছিল, তাহলে কেন তুমি এমন করছো, এমন যদি হতো যে না তুমি দেখতে সুন্দর না, এটা তো এখন না, সুন্দর যদি নাও হয়ে থাকি 2010 থেকেই, তাহলে তোমার ব্যাক করা দরকার ছিল না 2011-তে। তো আমি ওকে এই কথা বললাম, বলার পরে আমি বলছি যে যা তুই তোর ইয়েতে যা, আমি আমার বাসে যাবো এসে, তখন বলতেছে যে প্লিজ তুমি কোন উল্টা পাল্টা কিছু করো না, তুমি আমার সাথেই থাকো, আমি তোমাকে ছাড়া কখনোই যাবো না, আমাকে এই কথা বললো। পরে আমি বাসায় ঢুকলাম, ততদিন পর্যন্ত আপনি বিয়ের কোনো কাগজপত্র পাননি? না না, সে তো আমাকে দেয়ই নাই, বিয়ের কাগজপত্র চাইতাম, ও বলতে তোমার কি আমাকে দরকার নাকি এভিডেন্স দরকার, আর ওর মধ্যে একটা ভালো গুণ ছিল, ও কোনো কিছু করলে স্বীকার করতো, অস্বীকার করতো না, কিন্তু ভালো গুণটা যে খারাপ গুণ হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। পরে সে আমার বললো যে সোনামণি তুমি রাগ করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, 2015-তে আমরা আবার বিয়ে করবো, এই করবো, করলেও করছি বিয়ে, না করলেও করবো, সে আমাকে কথা বললো। পরে আমি তুই আমার ধরবি না, ও আবার আমার হাত ধরছে, পরে আমি আবার দেয়ালের মধ্যে নিজের মাথা বাড়ি দিছি, রাগ উঠলে কেউ ধরলে আমার খুব খারাপ লাগে, তো ধরছে, পরে আমি আমার মাথার মধ্যে বাড়ি দিছি, তো মাথা টাথা তো ফুলে গেছে পুরা। পরে আমি বলছি যাই এই জায়গার থেকে, আমি বাসায় ঢুকবো। পরে আমি ওর ভাইকে কল করলাম যে এরকম এরকম, মারুফ তুমি কোথায়? তো বললো যে আমি তো বাসায়, ওর সাথে আমার অনেক কথা হতো, যেহেতু আমাকে একদিন বললো সনি তোমাকে একটা কথা বলবো, আমি বলছি হ্যাঁ বলো, আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছা করে, আমি না তোমার সাথে দেখা করতে চাই। আমি বললাম যে ঠিক আছে দেখতে চাও যেহেতু, আর ওর সাথে আমার দেখা করার কোন ইচ্ছা ছিল না, কারণ আমি আসলে ওর সাথে কথা বলছি না ওষুধের জন্য, তো ও যেহেতু আমাকে দেখা করার মানে অফারটা করলো, সেহেতু আমি ওই সুযোগটা নিলাম যে হ্যাঁ মারুফ আমি তোর সাথে দেখা করবো কালকে। তো আমি ওর সাথে দেখা করলাম, দেখা করার পরে আমি ওর সব কাহিনী বললাম, যে তোমাকে আমি যে ফ্রেন্ডের কাহিনী বলতাম, মানে আমি হচ্ছি ও যে ছেলেটার কথা বললাম ও হচ্ছে তোমার ভাই, ও তো পুরো আকাশ থেকে বলছে ভাইয়া এইসব, আমি কিন্তু তোমার কি বিশ্বাস হচ্ছে না, তোমার ভাইয়ের নাম্বারটা বলবো, তো আমি ওর ভাইয়ের নাম্বারটা আবার বললাম। ও বললো যে এখন একটা বুদ্ধি বের করতেই হবে, তাই না? তো ও আমাকে বললো কি যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি ব্যাপারটা বাসায় জানাই, বাসায় জানানো বলতে হচ্ছে যে ওর তিনটা বড় বোন আছে, দুলা ভাইদের জানাই, তারপরে তোমার সাথে আমি ব্যাপারটা নিয়ে কথা বলি। তো ও আমাকে বাসায় পিক করে দিয়ে গেল, মানে ওই দিন সারা চিন্তা করলাম যে আমি তো আসলে ওকে ভালোবাসি, আর ও যত অন্যায় করছে আমি সবগুলোই মানে পার্ডন করে দিছি, যে ঠিক আছে
হয়তো আমার কপালে তাই ছিল, মানে আলটিমেটলি আমি আমার ডেস্টিনিটাকেই দোষারোপ করতাম। এরপরে আমি ওর নসে আসতে বললাম যে এরকম এরকম তুমি একটু আসো, তো আমি ওকে বললাম যে এই সেই, তো ও আমাকে বললো কি তুমি আমার সাথে থাকলে কি সুখী হতে পারবা এই সেই এসব এসব কথা শোনালো নৌষাদ। হ্যাঁ, তো বললাম তুমি এক সপ্তাহ আমার সাথে যোগাযোগ করবা না, এক সপ্তাহ পরে যোগাযোগ করবা, আর এক সপ্তাহ পরে আমি ডিসিশন নিব যে আমি আসলে তোমার সাথে থাকতে পারবো কি পারবো না নৌষাদ। হ্যাঁ, নতুন করে সে আবার কাহিনী। তো এক সপ্তাহ আমার তো একটা মুহূর্ত আমার যাচ্ছে না এইসব কথা শোনার পরে, আর এইসব ব্যাপার তো কাউকে শেয়ারও করা যাবে না। তো আমি কি করলাম, ওর ভাইকে বললাম দুই দিন পরে। ওর ভাই বললো আচ্ছা ঠিক আছে। তো ওর ভাই, ওর ভাইয়ের সাথে কথা বলছে, বলার পরে ওর ভাই বলতেছে ঠিক আছে আমি ব্যাপারটা আপুদের বলি, তারপরে তারা একটা সমাধান বের করবে। হ্যাঁ, আলটিমেটলি সমাধান বলতে হচ্ছে সামাজিক ওয়েতে তুলে নেয়া, তাই না? এর বেশি তো কিছু না, ভাইয়ের কমও কিছু হওয়ার কথা না, কারণ ভাই আজ এসব কাজ করছে, ও না চাইলেও তো তাই করতে হবে। ও আমাকে কিন্তু ঠিক তাই বললো যে সে এত অন্যায় করে ফেলছে এই সেই, বললো যে হ্যাঁ বলছি আপুদের। তো আপুরা বলছে যে ও ফ্যামিলিতে ব্যাপারটা জানাজানি হয়ে গেল, তাই তো? কিন্তু আসলে জানাজানি হয়নি, মানে আলটিমেটলি মারুফ আপনাকে যেটা বলেছে সেটা মিথ্যা ছিল। হ্যাঁ হ্যাঁ, সি দিস ইজ অ্যানাদার গ্রেট পয়েন্ট। দেখুন, এতদিন ধরে যে ওই আপনি যেটা বলছিলেন কি লাভ গুরু হোয়াট এভার, যে মানে গুরু সে যে ভালোবাসার পরামর্শ দেয় সেখানে অনেক অনেক বেশি নৈতিকতার কথাবার্তা, কিন্তু বাস্তব জীবনে যখন দেখলো সে তার আপন ভাই, তখন কিন্তু সে মেয়েটার পক্ষপাতিত্ব করেনি এবং সে ন্যায্য বিচার যেটা পাওয়ার কথা ছিল সেটার জন্য সে কিন্তু কাজ করেনি, সে তার ভাইয়ের জন্য পক্ষপাতিত্ব করল। তারপর তো আমি নশেদকে বললাম যে এখন আমি কি করবো, তুমি কি চাও যে আমি তোমার বিরুদ্ধে মামলা টামলা করি? তো বললো যে না দেখো আমি সব খুব ভয় পাই, হয় তুমি তোমার বাবা মাকে সবকিছু খুলে বলো, আর তা না হলে তুমি আবার বিয়ে করো, আর তা না হলে তুমি আমার কাগজপত্র দাও, যে কোনো একটা করো, দশ দিন সময় দিচ্ছি যে ঠিক আছে তুমি দশ দিনের মধ্যে যা করার করবা। তো দশ দিনের মধ্যে কিছু করতে পারলো না, পরে আমি কি করলাম একটা লয়ারের কাছে গেলাম কথা বলার জন্য, যে আঙ্কেল এই অবস্থা। তো সে আমাকে বলল যে এইভাবে 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 হবে। এমন সময় ওর ছোট ভাই আমাকে কল করছে, কোথায় তুমি? এই তো আমি তো একটু বাইরে আসছি। বাইরে কোথায়? মানে বারবার সে আমাকে একই কোশ্চেনটা করছে, আমি অ্যাভয়েড করছি তারপরেও। তো আমি বললাম আমি তো আসলে লয়ার আঙ্কেলের কাছে আসছি ব্যাপারটা ইয়ে করার জন্য। তো আমাকে বললো যে দেখো এইসব করা খুবই খারাপ, এইসব কিছু করো না, দেড় মাস দুই মাস সময় চাচ্ছি, তুমি সময় দাও, আমি দুই মাসের মধ্যে সবকিছু ঠিক করে ফেলবো। আমার ভাই অপরাধ করছে, এর জন্য তো আমরা সবাই মানে সাফার করবো না। চিন্তা ভাবনা করলাম যে দেখি কি করা যায় কি করা যায়। পরে নওশেদও সেম টাইপের কথাটা বলছে, দেখো যে জিনিসটা সহজভাবে হবে সেই জিনিসটা তো এত ঝামেলা করে লাভ নাই, আমি তোমাকে সহজভাবেই আমার বাসায় তুলবো এই সেই। তার মানে আমি চাই তুমি কি তার মানে হচ্ছে তুমি কি বিয়ে করছো? হ্যাঁ আমি তো বিয়ে করছি এই সেই এসব এসব বললো, মানে আবার সেই মন গলানো কথাবার্তা। আমি বলছি ঠিক আছে, তোমার তো এই শেষ একটাই জিনিসই চাচ্ছ যে মানে যখন ও বিপদে পড়ছে তখন বলছে যে হ্যাঁ বিয়ে করেছি, যখন বিপদ উদ্ধার হয়ে যাচ্ছে তখন বলছে যে বিয়ে করেছি। হ্যাঁ হ্যাঁ সেম। তো আমাকে সে বললো হ্যাঁ আমি তো বিয়ে করছি। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমাকে সময় দিলাম, তো ঠিক আছে আপনিও সেটা ভালোবাসার খাতিরে মুহুর্মুহু বিশ্বাস করে যাচ্ছেন। আমি বলছি যেহেতু আমি খারাপ ভাবে কিছু চাচ্ছি না, খারাপ ভাবে কিছু চাওয়া মানে হচ্ছে যে প্রত্যেকটা পার্সন শোনা জানা যে এটা করছে এটা করছে, আমি যেখানে যাব সেখানে তো তাই শুনবে যে মেয়েটা এটা করছে ছেলেটা এটা করছে। ও সময় নিল দেড় দুই মাস। তো ওর ভাই এর মাঝখানে পহেলা বৈশাখ ছিল, ওর ভাইয়ের সাথে আমি ঘুরতে গেলাম। ওই মুহূর্তে তো মানে নশেদ জানতো যে আমার মারুফের সাথে কথাবার্তা হয়। তো হওয়ার পরে তোর ও আমার জিজ্ঞাসা করলো নশেদ যে আসলে মারুফ কি কোনো মেয়ের সাথে প্রেম টেম করে নাকি? আমার আমি তো জানি না, বাট আমি যতটুকু জানি যে করে না। পরে আমি মারুফকে জিজ্ঞাসা করলাম, তো মারুফ বললো হ্যাঁ পড়ছি। আমি কার? তো বললো তোমার। আমার মানে ফাইজলামি করো? হ্যাঁ এই সেই। পরে বলতেছে হ্যাঁ তুমি আমার সাথে এমন কেন করলা, এত ফ্রি ফ্র্যাঙ্কলি কথা বললা, আর তুমি কিনা আমার ভাবি হতে যাচ্ছ, মানে এরকম টাইপের কথা। আমি কিন্তু ওকে বলছি যে আমি কিন্তু তোমার সাথে জাস্ট ফ্রেন্ডশিপ, আদারওয়াইজ আর কিচ্ছু না। পরে আমি বললাম যে দেখো আমার নশেদের ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া দরকার ছিল, দ্যাটস ওয়াই আমি তোমার সাথে কথা বলছি, এর বেশি কিছু না। পরে ও বললো যে ঠিক আছে আমি দেখি ব্যাপারটা কি করা যেতে পারে। দুই তিন দিন পরে আমাকে কল করলো, প্রতিদিনই কল টল করে কথা হয়, কিন্তু দুই তিন দিন পরে সে আমাকে জানালো যে সে তার আপুদের ব্যাপারটা বলছে। রাতের বেলা কল করে বললো যে হ্যাঁ আমি আপুদের ব্যাপারটা বলছি, মানে বড় আপুকে মারুফ ব্যাপারটা বলে দিয়েছে। এবার কি রিয়েলি বলেছিল সে? না না না, দুই ভাই মিলে জিনিসগুলো সাজিয়েছে, দুই ভাই মিলে এরপর থেকে নাটক শুরু করছে। ওকে, আর আমার মারুফের প্রতি খুব বিশ্বাস ছিল, ভাইয়ের চক্করে আসলে যে চাল পুরো ঘুরে যাবে এটা ভাবিনি। ওকে, পরে আমি মারুফকে জিজ্ঞাসা করলাম মারুফ এরকম এরকম নশেদ আমাকে বললো যে তোমার বোনদের সাথে তোমার কথা হয়েছে, আসলে কি কথা হয়েছে? পরে বলে কি হ্যাঁ আসলে এটা নিয়ে কি হয়েছে? বলে কি হ্যাঁ আপুরা ওকে অনেক মারছে। এই সে ও আমাকে বললো যে আপুরা অনেক মারছে আমাকে, জুতা দিয়ে এই সেই হ্যান ত্যান, আমি অনেক খারাপ কাজ করছি, এটা যদি না মার খেতাম তাহলে বুঝতাম না, রিয়েলাইজ করতে পারতাম না তুমি আমার লাইফে কি, এই সেই নাটক।
তো আমাকে বললো যে দেখো তুমি আমাকে অনেক সময় দিছো, তুমি আমার জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করছো, তুমি আমাকে আর 10 দিন সময় দাও। ওকে, আমি আচ্ছা ঠিক আছে, তোমাকে 10 দিন সময় না, তোমাকে আমি 20 দিনই সময় দিলাম। এই কথা বলার পরে 20 দিন সময় মানে আপনি কেন দিলেন? 20 দিন সময় পরে কি করবেন আপনারা? ও আমাকে উঠাই নিবে। ওকে, জুনের 10 তারিখে উঠাই নেওয়ার কথা। 1 তারিখেও আমরা কিন্তু নরসিংদীতে ঘুরতে যাই। ও আমাকে ওই দিনও বলে না যে ওরা বাসা ছাড়তেছে। সারাদিন কিন্তু আমার সাথে ছিল, সকাল থেকে রাত পর্যন্ত। ওকে, তো ঘোরার পরে ও আমাকে রাতের বেলা কল করলো, 10:30 কল করে বললো যে আপুদের বাসায় গেস্ট আসছে, গেস্ট তো আমার সাথে ঘুমাবে, তুমি এক কাজ করো, আজকে রাতে কথা হবে না। ওকে, তারপরের দিন কল করে সেম কাহিনী যে আপুর বাসায় গেস্ট এখনো যায়নি। মোটামুটি 7 তারিখ পর্যন্ত এরকম কাহিনী আমি দেখলাম। তো আমার মনের মধ্যে একটা ইয়ে হচ্ছে, আমি ওরে এতদিন যাবো চিনি, আমি ওরে বুঝবো না। ওকে, তো আমি ভাবলাম যে ঠিক আছে যাই, একটু জাস্টিফাই করা উচিত। তো আমি গেলাম, যাওয়ার পরে শুনতে পারি যে ওরা বাসা ছেড়ে দেয়। আচ্ছা, ওর বোনরা এখনো ছাড়া নাই, ওই বিল্ডিং এ আছে। হ্যাঁ, ওই বিল্ডিং এর নিচতলা ওর বোনরা থাকতো, আর ওরা থাকতো হচ্ছে দোতলায়। ওকে, আর যেখানে কিনা আমাকে আর 2 দিন পরে তোলার কথা 10 তারিখে, সেখানেও কিভাবে বাসা ছেড়ে দেয়? আর এই দিক থেকে মারুফের সাথে আমার আর কথা হতো না ওই ব্যাপারটার পর থেকে। জি, যে সময় নেওয়ার পরে ও আমার আর কলই রিসিভ করে নাই। মানে ওর সময় ছিল হচ্ছে মে মাসের 20 তারিখ পর্যন্ত, এর মধ্যে কিছু করে নাই। তো আমি নসরে বলছি যে আমি কি করবো, তোমার বাসায় আসবো? বলছে না, তোমার বাসায় আসার দরকার নাই, মারুফ কি তোমাকে ইয়ে করবে নাকি আমি করবো, তুমি ওর কথা কেন শুনবা, তুমি আমার কথা শুনবা, এই সেই। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু 10 দিনের ব্যাপার তো শোনাই যেতে পারে। আপনি একের পর এক তাকে সুযোগ দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবং আপনার ফ্যামিলিতে কেউ কিছু জানে না। হ্যাঁ, আমি সুযোগ দিয়ে যাচ্ছি, প্লাস হচ্ছে আমি তাকে এটাও অ্যালার্ট করে দিচ্ছি যে তুমি যাই করো নাই করো, তুমি কিন্তু আমাকে ছাড়তে পারবা না। তো আমি কি করলাম, 8 তারিখে যাওয়ার পরে শুনি যে বাসায় নেই। বাসায় নেই মানে কই গেছে? তো বাসা ছেড়ে চলে গেছে, তারা একেবারে এখান থেকে রামপুরা চলে গেছে, পুরো এলাকা। হ্যাঁ, দুই ভাই মিলে বাসা খুঁজছে, বাসা খুঁজার পরে শিফট হয়েছে তারা। আর যেটা কিনা তার বাবা মাও জানতো না যে তারা রামপুরা যাচ্ছে। ওকে, মানে দুই ভাইয়ের বুদ্ধি এখানে। তো ওই দিন আমি ওকে কল করতেছি, রিসিভ করতেছে না। তো আমি পরে মেসেজ পাঠাইছি, পরে ও আমার কল রিসিভ করছে যে কি হয়েছে। আমি বলছি আমি তোর বোনের বাসায় আসতেছি, তুই তোর বোনের বাসায় আস। এবং বোন তো জানতো না কাহিনীগুলো না। আর ওর ভাই দুইটা বলছে কিন্তু যে আমি আপুদের সবকিছু বলছি। ওকে, কিন্তু মানে আমি যখন যাই, যাওয়ার পরে আমি বিল দিলাম, তো ওর আপু গেট খুললো, আমি বললাম যে আপনি শিউলি আপু? বললো হ্যাঁ। বলছি আপু আমি তো অনি, আপনি নিশ্চয়ই আমার নামটা শুনছেন। বলছে না তো। কেন আপু, আপনাকে মারুফ নওশেদ কিছু বলে নাই? বলে যে না, আমাকে তো কিছু বলে নাই। তখন সে আমাকে বললো যে ভিতরে আসো। তো আমি ভিতরে গেলাম, পরে আমি বললাম যে ঘটনা এই সেই হ্যান ত্যান, আপনি আপনার ভাইকে ডাকান, আর তা নাহলে আমি আপনার বাসা থেকে যাবো না। আর তখন বাজে হচ্ছে 10:30। ওকে, তো আমি ওকে অনেকবার কল করলাম, তখন আমাকে বলল যে এই তুমি বাসায় চলে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। তখন তো আরো রাগ, তার মানে হচ্ছে যে সময়ের পর সময় নিছে সে, কি বাসা ছাড়া শুধু একের পর এক মিথ্যা কথা বলে। পরে আমি বলছি আমি এখানে বসে থাকবো, নশো তুমি তাড়াতাড়ি আসো। সে ফোনও রিসিভ করে না, কল দিতেছি তো দিতেছি। ওকে, রাত যেহেতু অনেক বেশি হয়ে গেছে, ওর দুলাভাইও আসছে। তো আসার পরে ওর দুলাভাই বললো যে মেয়েটা কে? পরে বললো যে দেখো কি বলতেছে। পরে আমি আপু আপনি বলেন না কেন যে কি বলতেছি আমি? পরে দুলাভাই, আপনার সাথে কেউ ছিল না সেই সময়? সেই সময়টাতে না, না, আমি রাতের বেলা বাসা থেকে বের হয়ে গেছি একা 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 একা। ওকে, এর আগে ওর দুলাভাই আমার সাথে খুব মিসবিহেভ করছে, ব্ল্যাকমেইল করতে আসছো এই সেই, মানে বিভিন্ন টাইপের কথাবার্তা বলছে। পরে আবার এই টাইপের সে কথা বলছে, ও থাক তুই বাসা থেকে বাইর হ, মানে আমি ওরে নিয়ে থাকবো। মানে ওর দুলাভাই কথা বলছে, মানে হচ্ছে ওর বোনরে বের হতে বলছে। ও ওনার ওয়াইফকে বলছে তুই বের হয়ে যা, আমি ওরে নিয়ে থাকবো। হ্যাঁ, এই কথা আপনাকে ভয় দেখানোর জন্য। তো আমি তো রীতিমতো এই কথা শুনে পুরো থ হয়ে গেছি, আল্লাহ এইসব কি বলে এসে। আবার এমন সময় আমার বাসা থেকে অনেক কল দিচ্ছে, টেক্সট পাঠাচ্ছে। পরে একটা শেষ টেক্সট পাঠাইছে যে তুই বাসায় আস, তা নাহলে আম্মা থানায় গেল। বাসা থেকে কি পাঠিয়েছে? আমার বড় বোন। ওকে, তারপর টেক্সট দেখে ভয় পেয়ে গেছি, আল্লাহ আমার আম্মা যদি থানায় যায়, তখন তো একেবারে পুরো এলাকা। পরে আমি বললাম যে ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? বলছে হ্যাঁ বসো। তো তার ওয়াইফকে সে সরাই দিল। পরে সে আমাকে বলল যে আমি তো জানি না যে নওশেদের সাথে তোমার কি হয়েছে না হয়েছে, খুব বেশি কিছু না হলে যে আসতা না এইটুকু বুঝি। ওকে, তারপর বলল যে ছেলে মানুষ কনভিন্স করার চেষ্টা করো এই সেই। মানে আমার কথা হচ্ছে আমি বিয়ে করছি, আমি এখন কেন কনভিন্স করতে যাব? বিয়ের আগে মানুষ বিয়ে করার জন্য কনভিন্স করে। ওকে, তার কথা আমার ভালো লাগে নাই, যেটা সত্যি কথা। পরে আমি বাসায় এসে পড়ছি, বাসায় আসার পরে তো আমার মা আমার বোন মানে নোংরা নোংরা ভাষায় কথা বলা। মানে আমি তখনও বলি নাই যে আমি নওশেদের বোনের বাসায় গেছি, আর ওই সময়ও জানে না যে নওশেদের সাথে আমার রিলেশন বা কিছু একটা। ওকে ওকে, তারপর তো 9 তারিখে আমি কি করলাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম, কলেজের নাম করে বের হয়ে গেলাম। গেলাম মতিঝিল, মতিঝিল যাওয়ার পরে 3 ঘন্টা দাঁড়ায় থেকে ওর অফিসের অ্যাড্রেস কালেক্ট করলাম।
অ্যাড্রেস কালেক্ট করার জন্য তো কিছু ক্লু দরকার হয়, ক্লুগুলো কার কাছ থেকে নিয়েছিলেন? ওর আইডি কার্ড দেখি, তখন দেখি যে ওর অফিসের নাম। ওকে ওকে ওকে, তারপর তারপর তো আমি গেলাম, ও তো মতিঝিলে অফিস করে, বনানীতে না। তো এইভাবেই বনানীর নাম্বারটা পেয়ে গেছি, বনানীর অফিসের অ্যাড্রেসটা, কিন্তু মতিঝিলেটা পাইনি। আর ও কিনা মতিঝিলে জব করে। ওকে, আর ওদের অফিসের অনেকগুলো হচ্ছে ব্রাঞ্চ। ওকে, তো গেলাম ওর অফিসে, যাওয়ার পরে বললাম যে নওশাদ আসছে, পরে বললো যে না ও তো এখানে জব করে না, ও এক তারিখে বাসা চেঞ্জ করছে, এক তারিখ থেকে বনানীতে বসে। ওকে, আমি এই কথা শুনে হয়েছে কি, তার মানে হচ্ছে সবকিছু সে প্ল্যান করে করছে, এখন ওকে কোথায় পাওয়া যাবে? তো বলছে না এখন তো ক্যান্টনমেন্টে আছে, কাজ শেষ করে বাসে চলে যাবে, আজকে আর অফিসে যাবে না। তার মানে আমি বাসার থেকে বাইরে এসে ওকে ধরার জন্য যে এরকম এরকম, আপনি ওকে প্লিজ কল করেন না, আমি যে ওকে ধরি এই সেই। তো কাকে কি কল করবে না, মানে হচ্ছে ওর অফিসের কলিগ, মতিঝিলের কলিগ, ও জেনে গেছে যে আপনি তাকে ধরতে আসতেছেন। হ্যাঁ, ও সে কল করে দিছে যে এমন এমন অনি আসছে এই সেই। তো ওর কলিগ কি জানতো যে আপনার সম্পর্কে, যে আপনি ওকে বিয়ে করেছেন বা ধরতে আসতেছে এরকম কিছু? হ্যাঁ, মানে একদিন আমি ওর অফিসে কল করছি, নওশাদ রিসিভ করে নাই প্রথমে, পরে একটা ভাইয়া ধরছে, পরে বললাম আমি নওশাদকে অফিসে আসছে, বলে কি না, তার মানে আমার কল রিসিভ কেন করতেছে না? পরে বলছে আপনি কি? আমি ওর ওয়াইফ, এইটুকু বলছি। বলার পরে আমি কি, ও আচ্ছা ভাইয়া বিয়ে করছে জানতাম না তো। আমি ওর বাপ মাই জানান, আপনি কিভাবে জানবেন বলে আমি রেখে দিছি। ওকে, কোনো না কোনো ভাবে বুঝতে পেরেছে ব্যাপারটা। তারপর আপনি তাকে বললেন যে, আপনি তাকে বলেন না যে আমি ধরতে আসতেছি? তারপর আমি তাকে বললাম যে আপনার বলার দরকার নেই, আমি ওখানে যাই, যাওয়ার পর আপনি নাও পেতে পারেন আমি ফোন করে দিই। পরে ও কল করছে যে নওশাদ ভাই এইরকম এরকম অনিয়া পড়ছে, আপনি ইয়েতে এই করতে। তো বলে কি ফোনটা ওকে দে, আর আমার কাছে ওই সময় সেল ফোন ছিল না, আমার সেট হারাই গেছে। ওকে, সে আমাকে ফোনে ধরে দিল, পরে আমি বললাম যে তুমি থাকো আমি আসতেছি। তো বলে তোমার আসা দরকার নেই, আমি অফিস করার পরে তোমার সাথে দেখা করতে আসবো। পরে ও কি করলো, আসলো না। পরে আমি গেলাম 9 তারিখে, লিফটে উঠবো, ওই সময় একটা ভাইয়ার সাথে আমার দেখা। তো আমি সে জিজ্ঞাসা করলো আপনি কত তলায় যাবেন? তো আমি বলছি 18 তলায় যাবো, কার কাছে আসছেন? আমি তো নওশাদের কাছে আসছি। বলছি নওশাদ ভাইয়া তো মতিঝিলের অফিসে বসে। আমি না, ও এখন 1 তারিখ থেকে এখানেই বসে। তারপরে বললো যে হ্যাঁ এখানেই বসে। তো আমি গেলাম, পরে ওর মানে ওই কলিগ যে সে কল করলো যে নওশাদ ভাই আপনি কোথায়, আপনাকে তো অনিয়াপু খুঁজতেছে এই সেই। পরে বললো যে ভাইয়া তুমি ওর নিয়ে একটু বসো, আমি আসতেছি। পরে ও আসলো, আসার পরে ওর কলিগটা চলে গেল। তো যাওয়ার পরে আমি বললাম যে দেখো আমি তোমার সাথে ঝগড়াঝাটি কিছুই করতে আসি নাই, হয় তুমি তোমার বাসায় আমাকে তুলবা, আমি বাসার থেকে ড্রেস ট্রেস নিয়ে বের হয়ে গেছি, ব্যাগের মধ্যে আমার কাপড়, আর তা না হলে তুমি আলাদা বাসা ভাড়া করে নিয়ে আমার সাথে থাকবা, যেকোনো একটা করবা। পরে ও বলল যে চলো খাওয়া দাওয়া করি তারপরে কথা বলবো, আমার প্রচুর ক্ষুধা পাইছে। আচ্ছা ঠিক আছে। তো ও কি করলো, সিএনজি নিল, নেওয়ার পরে আমরা টিএসি তে আসলাম। তো খাওয়া দাওয়া করলো, আমি কিছু খাওয়া দাওয়া করিনি। পরে বললো যে তুমি বাসায় চলো, আমি তোমার মাকে বলে আসি যে 1 সপ্তাহের মধ্যে আমি তোমাকে নিব। ও আমাকে এটা বলে আমার বাসায় নিয়ে আসলো। আমার বাসায় আসার পরে বলে কি, আপনার মেয়ে আমার বোনের বাসায় গেছে, আজকে আমার অফিসে গেছে, অনেক বাড়াবাড়ি করতেছে, ওরে কিছু বলেন, আর আমার পক্ষে ওকে অ্যাকসেপ্ট করা সম্ভব না। বাসায় এসে ডাইরেক্ট এই কথা বলল? হ্যাঁ, আমার মা কিছু জানে না, আমার বোনও কিছু জানে না, যেখানে মানে আমার মা একদম থ হয়ে গেছে। আমাকে বলে তুমি অন্য রুমে যাও, এই রুমের গেট লক করে দিছে আমার মা আর বোনের সাথে কথা বলার জন্য। পরে আম্মুরা যখন রুমে আসছে, আমি কি বলছো তোমার, বলে এই কথা বলছে। পরে আমি যে দেখি ও নাই, পরে আমি মানে খালি পায়ে আমি দৌড়ে ওর বোনের বাসায় গেছি। আপু আপনাদের বাসায় কি নওশাদ আসছে? বলে কি না ও তো আসে নাই। আমি বলছি আপনার ভাইকে আসতে বলেন, আপনার ভাইয়ের সাথে আমার কথা আছে। তো সে আমাকে বলল যে দেখো ভাই আমার ছেলের পরীক্ষা এই সে, ওরা প্লেসে থাকতে পারবে না এই সেই হ্যান ত্যান, আমি বাসা থেকে উঠবো না, আগে নওশাদ আসবে, তারপর আমার কাবির নামা দিবে, তারপর আমি উঠবো। মানে আমি মানে কাবির নামা আপনি নিয়েই ছাড়বেন ওর কাছ থেকে? হ্যাঁ, ঘাটতে আমি করে বসেই ছিলাম। ওকে, পরে আমার আব্বু আম্মুকে খবর পাঠানো হলো, এরা আসলো, আমি আসি নাই, চিল্লাচিল্লি করছে এই সেই। পরে আমার আব্বু আম্মু বলছে যে তুমি বাইরে হও, তোমার সাথে আমার কথা আছে এই সেই, এটা বলে তারা আমাকে বের করছে। বাসায় আসার পরে জায়গা হওয়ার হবে এই সেই। ওকে, তারা কিন্তু আমাকে বলে আসছে যে হ্যাঁ দেন যে ঠিক আছে তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু বাসায় নেওয়ার পরে পুরাই উল্টা, সে আমার বকাঝকা করতেছে। কে কে বকাঝকা করছে? আব্বু আম্মু, বড় বোন। তো আমি চিন্তা করলাম যে যা করছি সব নিজে নিজে করছি, এখনো তো আমি অন্যের জন্য বসে থাকবো না, যা করার আমি নিজেই করবো। তো এরপরে আমি বলছি যে আমি মামলা করবো এরপরের দিন 10 তারিখে। তো আমার বাসা থেকে একদম ডিটেলকে বলছি তুমি যদি এসব কিছু করো তাহলে আমাদের বাসায় থাকতে পারবো না। নওশাদের সাথে আমার এর চেয়ে তো অনেক বেশি বেশি ঝগড়া লাগছে, যদিও গার্ডিয়ান লেভেলের ব্যাপারটা যায়নি, যদি এবার গেছে তো আমি ভাবছি ও আমাকে যেহেতু একদিন রাগ করছে পরের দিন ঠিকই কল করবে, তো আমাকে যেহেতু ফোন দেয় নাই, তো আমি সকালবেলা খুব কান্নাকাটি শুরু করছি 11 তারিখে। পরে বাসার সবাই বাইরে গেছে, আমি দোকানে যাওয়ার পরে রেড কিলার কিনে নিয়ে আসলাম। কি কিলার? র‍্যাট, র‍্যাট কিলার, মানে ইঁদুর মারার বিষ। ওকে, একটা না তারপর দুইটা নিয়ে আসা। তো আমি কি করলাম, গোসল টোসল করলাম, ফ্রেশ ট্রেশ হলাম, হওয়ার পরে আমি খেয়ে ফেলছি দুইটা একসাথে।
মানে পাউডার টাইপের ছিল, তো তো মুখে টোখে ভরেছিল। আপনি এটা কি মামলা করার আগেই আপনি? হ্যাঁ, মামলা করার আগে প্রথমে ভাবলেন যে আপনি মামলা করবেন, সেটা না করে আপনি ভাবলেন যে আপনি মামলা করে কি হবে, মরেই যাই। হ্যাঁ, কারণ আমার বাসা থেকে এটা দিবে না, মামলা করতে দিবে না, মামলা করলে তো আপনাকে বের করে দিবে বাসা থেকে, এরকম একটা কিছু। তারপর র‍্যাট কিলার খেলেন। হ্যাঁ হ্যাঁ, তারপর খাওয়ার পরে তারপর আমার দাদু দৌড়ে আসছে যে কি হয়েছে এরকম এরকম, তো দেখলো যে মুখে এসেই, সে বুঝে নেই আমি কি খাইছি, বাট সে ওই যে লেবু টেবু এগুলো নিয়ে আসছে, পরে আমি ফেলে টেলে দিচ্ছি, আমি খাইনি। আমার ধারণা আমি আজকে মারাই যাবো, আমার আর দরকার নেই এই লাইফ। আর অনেক টাইপের কথা শুনতে হয়েছে আমার বাসাতে, ওদের ওইখান থেকে শুনতে হয়েছে। পরে কি করলাম, আমার আব্বু আম্মু আসলো, মানে আমার বমি হচ্ছিল, আমি মুখ ধরে রাখছি যাতে বমি না করি, বের না হয়, হ্যাঁ বের না হয়, যাতে মারা যাই। এমন বিশ্রী গন্ধ ছিল যে বের হয়ে গেছে সবকিছু। পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তো আমি আমার লোকটাকে জিজ্ঞাসা করতেছি যে ইঁদুরের ওষুধ খেলে কি মানুষ মারা যায় না, সে বললো যে হ্যাঁ যায় তো। আমি কই আমি তো মরতেছি না, বলে যে আপনি এই মেয়েকে নিয়ে আসছেন, এই মেয়ে তো আবার সুইসাইড করার অ্যাটেম্পট নেবে, এরপরের বার নিলে জোরো সোরো ভাবে নিবে। তো সেটা বলার পরে তারপর আমার পুলিশ কেস টেস হলো, ওয়াশ করানোর জন্য একটা রুমে পাঠানো হলো, আমার হাত পা বাঁধলো, তারপরে ওয়াশ তো যে করছে সে খুব ভালো করেই জানে ওয়াশ কি, আর যে করে নাই সে যাতে কখনোই না করে। আমি ইঁদুরের ওষুধ খাওয়াতে ভয় পাই নাই, কিন্তু মানে যখন আমার হাত পা বাঁধছে আমি তো তখন কান্নাকাটি করতে করতে শেষ। এরপরে আবার গলার মধ্যে পাইপ ঢুকাইছে, এরপরে পানি টানি দিয়ে বের করা, মানে বিশ্রী একটা অবস্থা। ওয়াশ করানোর পরে 13 তারিখে বাসায় আসার পরে তারপর আমি আবার ওর অফিসে যাই, ওর অফিসে যেয়ে বলি যে ভাইয়া আমার তো একটু ঔষধকে দরকার ছিল, এই সেই। বললো আপনি কে? তো আমি বললাম যে আমি ঔষধের ওয়াইফ, আমি ওর সাথে কথা বলতে চাচ্ছি। তো আমাকে সে বললো যে এভিডেন্স ছাড়া আমরা তো কারোর সাথে কথা বলবো না, আর ও তো আমাকে কোনো এভিডেন্স দেয়নি, তাহলে আমি কিভাবে এভিডেন্স দেখাবো। তারপর সে আমাকে বললো যে অফিসের লোকজন আপনার সাথে এভাবে কথা বলছে? হ্যাঁ, অফিসের লোকজন, আমি আমার জানা মতে কারো কোনো এখতিয়ার নেই যে অফিসে যদি কেউ একজন স্ত্রীর পরিচয় দিয়ে বলেন যে আমি তার সাথে কথা বলতে চাই, এটা একদমই আইনি ব্যাপার, সেটা ইখতিয়ারের আইনি ব্যাপারের পর্যায়েগুলোতে কাবিন বা অন্যান্য জিনিসের দরকার হয়। কিন্তু অফিসে একজন লোক আরেকজন লোকের সাথে দেখা করবে স্ত্রীর পরিচয় দিয়ে, সেখানে আরেকজন লোক বাধা দেবে, এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। যাই হোক, আপনার ক্ষেত্রে এটাই বলছি, আমি জাস্ট তাকে এইটুকু বলছি যে আপনি বলেন ওকে আমি কোথায় পাবো, জাস্ট এইটুকু বললেও হবে, সে আমাকে তাও বলা নাই। তারপরে এগুলো সবকিছুই জানার জন্য ছিল এবং এগুলো প্রি প্ল্যান ছিল। হ্যাঁ, তারপর ভাইয়া আপনি একটু বলেন তো, বলছে ও খেলার জন্য সিলেক্ট হয়েছে কোথায় কি, কিচ্ছু জানি না, সে আমাকে এই কথা বললো। খেলার জন্য সিলেক্ট হয়েছে মানে? মানে ওই যে কর্পোরেট টিমে খেলার জন্য। ও আচ্ছা, ক্রিকেট খেলা বা অন্য কিছু, রাইট? মানে কর্পোরেট টিমগুলোতে তার অফিসও খেলেছে এবং সেখানে সে নিজেও একজন প্লেয়ার হিসেবে ছিল। ওকে, দ্যাটস ফাইন। পরে আরেকটা কলিগ বলল যে নওশাদ ভাইয়া তো সেগুন বাগিচাতে বসে, এখানে বসে না। আরেকজন কলিগ বলল সে তো মতিঝিল বসে, মানে একদম পুরো ঝামেলা পাকা, একদম প্ল্যান করা প্রত্যেকটা এমপ্লয়ের সাথে। ওকে, মানে আমি একটা মানুষ, আমি আজকে হসপিটাল থেকে রিলিজ পাইছি, আমার মানে সম্ভব আসলে এইসব এসব জায়গায় যে খোঁজা। আপনার ফ্যামিলি থেকে কোনো স্টেপ নিচ্ছিল না? ফ্যামিলিতে ক্লিয়ার করেছিলেন যে তার সাথে বিয়ে হয়েছে এরকম কিছু? এটা তো 10 ফ্যামিলি থেকে কোনো স্টেপ নিচ্ছে না? না, 9 তারিখকেই তো সবাই জানে। ফ্যামিলি থেকে আপনাকে কোনো হেল্প করেনি, কোনো স্টেপ নিচ্ছে না? না, বলছে যে তুমি এইসব কিছু করলে বাসা থেকে বাইর হয়ে যাও। ফ্যামিলি কি চাচ্ছিল? ফ্যামিলি চাচ্ছিল যা হওয়ার তোমার সাথে হয়েছে তুমি চুপ করে থাকো, তুমি কিছু আমাদের বলো নাই, এখনো কিছু বলা দরকার নেই, মানুষের লাইফে অনেক কিছু ঘটে। ওহো, ফ্যামিলি একবারে পুরোপুরি নীরব ভূমিকা পালন করেছে, যেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, তারপর মানে তাদের কথা হচ্ছে একটা যে তোমার জন্য কি আমার আর 3টা মেয়ে নষ্ট করবো? হ্যাঁ, আপনার তো আরো 3টা বোন ছিল, তাদের উপরে একটা প্রভাব পড়বে। তারপর এখানকার স্থানীয় লোকজনকেও বলা হয়েছে যে ব্যাপারটা 10 তারিখে বলা হয়েছে, তো ওরা বলছে যে ঠিক আছে আমরা ব্যাপারটা দেখবো। তো এরা ব্যাপারটা দেখবো বলে আর মানে ছেলেকে হাজির করে না। কোনখানকার লোকজন এটা? মানে গোড়ানের স্থানীয় লোকজন যারা। কে বলেছে? মানে আমার আব্বু যে বলছে যে এরকম এরকম এই ছেলেটাকে দরকার, তো বললো যে এভিডেন্স ছাড়া তো কিছু হবে না, করার নেই। রাইট, আমার কথা হচ্ছে ছেলেটাকে একটু হাজির করুক, আমি ওর সাথে কথা বলবো 2 মিনিট। আমার কথা হচ্ছে এখানে এভিডেন্স নিয়ে আসো, ছেলে আছে। ওকে, আর ছেলে ওই এলাকাতে আসে কমিশনারের বাসায়, এই সে আসার পরে বলে যে আমাকে চিনে না জানা না, এই সে আমি একে ব্ল্যাকমেইল করতেছি, এইসব এসব বলছে তাকে। এগুলো আমি পরে জানতে পারি। আমি গেলাম ওর অফিসে, আমি তো পেলাম না, না পাওয়ার পরে আমি বাসায় ব্যাক করলাম। বাসায় ব্যাক করার পরে আমি চিন্তা ভাবনা করলাম, না ওর চিন্তা ভাবনা বাদ, আর ওর নিয়ে আর ভাবার দরকার নেই, ঠিক আছে আমি আমার মতো থাকি। আবার আমার মধ্যে একটা ব্যাপার কাজ করতো, আলটিমেটলি ওর একটা শেষ হওয়া উচিত, তো যে না আমি ওর খুঁজে বের করবই। তো কি করলাম, আমি 16 তারিখে হঠাৎ করে টিভি ছাড়লাম সকালবেলা, দেখি যে খেলা হচ্ছে। তো আমি আবার ওর অফিসের একটা ভাইয়াকে কল করলাম, মার্কেটিং ডিপার্টমেন্টের, বললাম যে ভাইয়া আপনাদের টিমের খেলা কবে? তো বললো যে হ্যাঁ আজকে তো খেলা আছে। আমি সত্যি বলে কি হ্যাঁ 12টা থেকে খেলা এই সেই। পরে আমি গেলাম মিরপুর ইনডোর স্টেডিয়ামে, যাওয়ার পরে তো গ্যালারি থেকে ড্রেসিং রুম দেখা যায়, ও হাততালি দিতেছে।
পরে আমি ড্রেসিং রুমে গেলাম, ড্রেসিং রুমে তো আমাদের ঢুকতে দিবে না। পরে আমি ভাইয়াকে বললাম, ভাইয়া দেখেন আমি ওকে সারপ্রাইজ দিতে আসছি, জাস্ট ওয়ান মিনিট, আমি জাস্ট যাবো আর আসবো, একটু ভালো করে বলে যে কেউ কিন্তু শুনে। তো আমি বলাতে সে আমাকে ঢুকতে দিছি ভিতরে। ও কি আগে থেকে ক্রিকেট খেলতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আপনি বিভিন্ন ভাবে কমিউনিকেট করে আপনি বের করেছেন যে ও এই টিমের মধ্যে আছে এবং ওকে এখানে গেলে পাওয়া যাবে। তারপরে তো ওই ড্রেসিং রুমে গেলাম, যাওয়ার পরে আমি তো টি শার্টের কলার ধরছি, এই তুই আমার লাইফ ফেল করে তুই খেলা দেখতেছিস, সেই সেই হ্যান ত্যান পুরো সব মানুষ তাকায় ছিল। পরে বলতেছে ছাড়ো আমি বের হচ্ছি। পরে ও ব্যাগটা কিচ্ছু নেয়নি, তো অনেক চিলাচিলি করছি রাস্তার মধ্যে, কিচ্ছু বলেনি, চুপ করে আছে। পরে কি করলাম, একটা ট্যাক্সি কামিয়ে নিলাম, তোর বাসা চল, তা না হলে তোর বোনের বাসায় চল, তুই কি করে কথা, আর কোন ভালো কথাই নেই। আচ্ছা আরেকটু মিসিং হয়ে গেছে, বলেন। মানে আমি এর আগে থানায় গেছিলাম যে ওর নামে মামলা করার জন্য, যে একটা জিডি টিডি করবো, তো সেই জিডি আমার নেওয়া হয়নি। পরে বললো যে ছেলে কোথায় আছে তুমি সেটা বলবা আমাকে, তারপরে আমরা তোমার সাথে পুলিশ পাঠাই দিব, তারপর তুমি নিয়ে আসবা। তো আমি বললাম যে ও কোথায় আছে এটা জানলে তো আমার আর এখানে আসার দরকার নেই, এটা তো বলা যায় না। তো মনে মনে ভাবলাম তো ঠিক আছে আমি আমারটাই বাইর করি, হেল্প পেলাম না। তারপর ট্যাক্সি কাপে উঠলাম, ট্যাক্সি কাপের মধ্যে তো আমাকে এমন মার, আমাকেও মার আমিও, আমি ওর টি শার্ট ধরে রাখছি, ওরা আমাকে থাপড়াইতেছে তো থাপড়াইতেছে। ট্যাক্সিটা বলা কি করছিল? ট্যাক্সিটা বলা হ্যাঁ সে গাড়ি চালাচ্ছে, সে সব কাহিনী দেখে সে বলে আমি আপনাদের আর নিবো না, আপনারা আমার ভাড়া দিয়ে নাই মাজান, আমার কাছে তো ভাড়া নাই এই মুহূর্তে, আপনি বাসের সামনে পর্যন্ত নিয়ে গেলাম, আমি আপনাকে ডাবল ভাড়া দিব, সমস্যা নাই। পরে বলতেছে না আপনাদের কাছে যত ভাড়া আছে ততই দেন, আপনাদের নিবো না। পরে আমি বললাম এই ভাড়া দে, ওরে আমি বললাম সব বলে আমার কাছে 20 টাকা আছে, টাকা নেই। পরে আমি কি করবো, আমি 100 টাকা নোট দিছি ওই লোকটাকে, যে আমি আপনি আমাকে একটা সিএনজি ঠিক করে দেন, জানা হলে আপনার এটা দিয়ে বসে থাকবো, কিন্তু সে সিএনজি ঠিক করে দিবে না, সে আমাদেরও নিবে না। গেট খোলার পরে আমি কি করলাম, সিএনজি ওকে ডাক দিলাম, তো সিএনজি উঠলাম, সিএনজি উঠার পরেও মারপিট, তারপর কল করতেছে একে, ওকে কল করতেছে ভাই আমার ওই মেয়ে অফিস থেকে এসে নিয়ে গেছে এই সেই। তো ওর আবার ওই ভাই বলতেছে যে বাইর হওয়ার চেষ্টা কর, তো ও তো বাইর হইতে পারবে না, দরকার হলে আমি মাইট খাবো, আমি তারপর ওরে ছাড়বো না। আমার সেট কোথায়, আমার ব্যাগ কোথায়, আমি কিচ্ছু জানি না, মানে আমার চুল কি অবস্থা আমি নিজেও জানি না। পরে একটা সময় ও মানে গাড়ি থেকে একেবারে বের হয়ে গেছিল, পরে আমি আবার ওরে টান দিয়ে ধরে রাখছি যে ভিতরে ঢুক, পরে ও আবার ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকার পরে সিএনজি ওলা লোকটাকে খুব গালি গালাজ করতেছিল, এই তুই গাড়ি থামা এই সেই, আর লোকজন ধরে না আমার বলে কি আমি নাকি মহিলা ছিনতাইকারী। তো আমাকে জিজ্ঞেস করতেছে আপু কি হয়েছে, আমার ভাইয়া ও আমার টিচার ছিল, আমাকে পড়াইছে, বিয়ে করে পালাই গেছে এই সেই, আমি ওর অফিস থেকে ধরে নিয়ে আসছি, এখনো আমারে চিনে না, জায়গায় জায়গায় এরকম বলতে হইতেছে, আর আমি তো চিল্লাইতেছি, ও চিল্লাইতেছে ভাই আমার মেরে ফেলবে, আমারে তো মারতেছে, ও গাড়ি ছাড়তেছে মারতেছে, আর গাড়ি যখন অফ করতেছে তখন ও বলতেছে যে মেশিন থেকে গাড়ি এই সেই হ্যান ত্যান চিল্লাচ্ছে লোকজন জড়ো করার জন্য। তো লোকজন যখন জড়ো হয়েছে, হওয়ার পরে বলতেছে যে ওকে বের করে দেন, ওর মানে স্মৃতিশক্তি চলে গেছে, মাইক দিলে আসবে। ও আমার বলতেছে তুমি আমাকে বের করো না, বের করলে পাবলিকের মাইর, তাহলে চুপচাপ ভাবে যাও। তারপরে কি করলো, অবশেষে আমাদের সার্জেন্ট ধরলো, ধরার পরে বললো যে কি সমস্যা। পরে আমি বললাম যে আঙ্কেল এই যে আমার আইডি কার্ড, ও আমার হাজবেন্ড, মানে ও সার্জেন্টকে সেম কথা বললো, মেশিন থেকারী আমাকে ধরে নিয়ে আসছে এই সেই। পরে আমি সার্জেন্টকে বললাম যে আঙ্কেল এই অবস্থা, আমি এতে পড়ি, আপনি প্লিজ মানে আমাদের যেতে দেন। আর তো সে বলতেছে এই ওদের তেজগাঁও থানা নিয়ে যা। তো আমি বললাম যে আঙ্কেল আমাদের বাসা তো তেজগাঁতে না, আমাদের বাসা হচ্ছে সবুজবাগ, আপনি প্লিজ সবুজবাগের থানাতে নিয়ে যেতে বলেন। তো সিএনজলাকে বলছে একদম ডিরেক্টলি সবুজবাগে থামবি, আর ডানে বামে কোথাও থামাবি না, থানা নিয়ে আসছি। পরে আমি বললাম যে আঙ্কেল এইটাই হচ্ছে সেটা আমি যার ইয়ে করতে আসছি। ওখানে কি আগে আপনি জিডি করে রেখেছিলেন থানাতে? মানে বলে রাখছিলাম যে এই মেয়েটা আসছিল, আমরা জিডি নেই নেই, বলছি যে ছেলেটাকে দেখায় দাও, আমরা ধরে নিয়ে আসবো। এটা কি সবুজবাগ থানাতে করেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের বাসার কাছাকাছি। পরে ওসি আসছে রাতের বেলা, এসআই, আমি তো ঘরে নিয়ে গেছি হচ্ছে বিকেল দিকে। পরে এরা সবাইকে মানে ডাকাইছে ডাকাইছে, এসআই জিজ্ঞাসা করতেছে কি হয় আপনার, এই সে আপনাকে ধরে নিয়ে আসছে, আমি একে চিনি না। পরে তো আমি জুতা খুলছি যে তোর জুতা দেবিটা ঠিক করে বল, তুই চিনোস নাকি চিনোস না। বলার পরে সবাইকে ডাকালো, ওর বাবা আসলো রাতের বেলা, পরে ওর এলাকার দুইটা ভাই আসলো, বিভিন্ন লোকজন আসলো। তারপরে বললো যে ঠিক আছে এটা তো ইয়ে হয়ে গেছে হ্যান ত্যান, তোমরা যে কোনো একটা কাজ এখন তো করতে হবে। পরে বলতেছে যে হয় তুমি এই মেয়েকে বিয়ে করবা, আর তা না হলে ও মামলা করবে যে কোনো একটা। কে মামলা করবে? আমি মামলা করব। বিয়ে করার প্রসঙ্গটা কেন আর, বিয়ে তো আপনারা করেই ফেলেছেন, তাহলে বিয়ে করার কথা আর কেন বলছেন? ইয়ে আমার কাছে তুমি ওর বিয়ে করছো, তোমার কাছে কোনো এভিডেন্স আছে? ওকে, সে ছেলেটা এভিডেন্স দিচ্ছে না? না, সে আমাকে চিনেই না, এভিডেন্স কোত্থেকে দিবে? ওকে, যদি এভিডেন্স নাই পেয়ে থাকে তাহলে তো ছেলের পক্ষ থেকেও একটা যুক্তি দাঁড় করানো সম্ভব, তাহলে সেই ছেলেটাকে আপনাকে কেন বিয়ে করতে বলবে? কেন বিয়ে করতে বলবে? আমার কাছে রেকর্ডিংস ছিল,
তারপরে ওকে আনার পরে ও বলছে আমাকে চিনে না। আর যদি সেই রেকর্ডিং গুলো কি আপনার কাছে এখনো আছে? হ্যাঁ আছে। প্রিয় শ্রোতা, আমরা এই পার্টে ও যে রেকর্ডিং গুলোকে থানায় শুনিয়েছে, লোকজনের কাছে শুনিয়েছে, শোনানোর পরে যাকে ও বিয়ে করেছিল ওর কথা মতো, সেই নওশাদ, সেই নওশাদকে লোকজন বলছে যে বিয়ে করো অথবা তোমার নামে মামলা হবে। সেই রেকর্ডিং এর কিছু অংশ আমরা শুনবো। এই পার্টি ডিল করছে শাকিল। ধন্যবাদ কিবরিয়া। অনির কাছ থেকে যে রেকর্ড করা অডিও ক্লিপগুলো পেয়েছি তার মধ্যে একটি হল যখন অনি নওশেদকে তাদের বিয়ের কথা বলতো তখনই নওশেদ তা এড়িয়ে যেত। তার মানে ওই জায়গার প্রত্যেকটা পার্সনই জানতো যে এটা ফেক বিয়ে, খালি আমিই জানতাম না। সামনাসামনি আসলে বললাম, তুমি কি বললা তোমার কলেজের ফ্রেন্ড ওই দিনটা? ভাই মাস্ট ওই টপিক নিয়ে না কথা না কইলে মনে হয় না। তুমি এত ভাবে আমার কেন ধোকা দিলা বলো? আমি তো তোমার সাথে কোনো প্রতারণা করি নাই, মিথ্যা কিছু করি নাই, শুধু একটা জিনিসই তোমার কাছ থেকে চাইছি, যে আমাদের সম্পর্কের একটা নাম। পড়ো ফার্স্ট ইয়ারে এমনই এত নাম নাম দিয়ে কি করো? এইটাই চাই, তুমি তো বড়। আমি চাই না, আমি যেন এরকম বেকুবি থাকি আর তুমি যেন আমার সাথে এরকমই করে দিতে পারো। না এরকম করবো না, শিওর তুমি ভালো হয়ে যাবা? না ভালো তো হবো না, আপনার লিগে এত খারাপ কাজ করতাম। নওশেদ নিজেই স্বীকার করেছে তার দোষ। এরপর সে অনিকে বলল, সম্পর্ক করো জীবনটা অনেক সুন্দর। তুমি কি আমার জন্য কিছু রাখছো? এটা মানে কি শেষ? যাও এটা মানে কি জীবন শেষ? হ্যাঁ জীবন শেষ। সুখী হবো না আমার সঙ্গে? আমার না সুখ দরকার না, আমার না শুধু তোমারই দরকার। তাও তো পাইবো না, কোনোটাই পাইবো না। তোমাকেও পাবো না? না। কেন পাবো না বললাম? কেন পাবো না? এতদিন তাহলে কি করছো? নওশেদ অনিকে মিথ্যে বলেছে, সে এও বলেছে এই বিয়ের ভিত্তি নাই, যা ধরা পড়ে তাদের এই কথোপকথনে। তুমি কিন্তু কবুল বলে বিয়ে করছো, ঠিক আছে? আমি জানি না, তুমি জানো এটা, তুমি বেশি জানো, বুঝলে? আমি বেশি জানি কিভাবে? তুমি কবুল বলে বিয়ে করো নাই? না। তুমি কবুল বলো নাই? না। তুমি মিথ্যাবাদী, তুমি রেজিস্ট্রি খাতাতে সিগনেচার করো নাই? উফ আল্লাহ, জেরের কোনো এক্সিস্টেন্স নেই সেটা নিয়ে কথা বলে। এক্সিস্টেন্স মানে কি? অস্তিত্ব, যেটা ঠিক ছিলই না সেটা কি হবে? কি হবে কি ঠিক ছিল কি ঠিক ছিল না এটা তোমার কাছে আমি জানতে চাইনি। তুমি কবুল বলছো কিনা আমি এটা জানতে চাচ্ছি, বলছো? ভাই সকালে অফিসে দেবো। এভাবেই কাজের দোহাই দিয়ে নওশেদ অনিকে এড়িয়ে যায়। কিন্তু এক সময় নওশেদের কাছ থেকে জানা যায় এই বিয়ে সে কেন করেছিল। একদম সত্য কথাই পেলা, এটা ফেক ছিল। আচ্ছা শোনো, পরের দিন আমার করাইতে হবে, ওটা না হইলে তুমি আমার করাবো না, বাধ্য হয়ে আমি করছি। তুমি তিনটা জান নষ্ট করছো, একটা না, যে মানুষ সেই রকম কাজ জীবনও করতে পারে না। আমি তো জানো আর দিলে লোকে আসা। অনির কারণে নওশেদ কিছুটা অপমানিত হয়েছে। যদি এরকম হয় আমার নাক ও কাটবো আবার আমিও তোমার নিয়ে নেবো, এই চিন্তা করলে ভুল করবো। আমি তোমাকে সহজ করার জন্য বলছি, তোমার নাক কাটানোর জন্য বলি নাই। তোমারে কি বলবো আমি? কি বলবো আর, কিন্তু বলার রাখছো আর। তুমি যদি আমারে ভালো থাকতে না দাও আমি তোমার ভালো থাকতে দিব না, কখনোই না। তুমি আমার সাথে প্রত্যেকটা কাজ করছো কি বলো? যদি এরকম হয় এরাও জেনে দেখবো যে আমারও তুমি সারা জীবনও পাইবো না। একবার তো বলছি তোমারে না পাইলে তোমারও কারো সারা জীবনের জন্য পাইতে দিব না, শোনো নাই। নওশেদ অনিকে চায় না কিন্তু অনি তাকে ছাড়বে না। এই অসমাপ্ত কথাবার্তার বাকি অংশ জানতে আবারও চলে যাচ্ছে কিবরিয়া ও অনির কাছে। কিবরিয়া, আমরা রেকর্ডিংটা শুনলাম, ঠিক আছে? হ্যাঁ, তারপর তারা বললো যে যে কোনো একটা করো। ও একটাই বললো যে না আমি বিয়ে করতে পারবো না, বিয়ে ছাড়া যে কোনো সমাধান। ছেলে বলতেছে? হ্যাঁ ছেলেই কথা বললো। ওকে, ওর বাবা এই বললো যে আচ্ছা ঠিক আছে আমরা বাসায় চিন্তা ভাবনা করি, কালকে ব্যাপারটা নিয়ে আবার বসা যাবে। তো এরপরের দিন আসছে, ছেলে তো বিয়ে করবে না, আর আমার কথা হচ্ছে আমি আমার হাজবেন্ডের ভাত খাবো, তা না হলে ও জেলের ভাত খাবে। ওকে বাসায় চলে গিয়েছিল তারপরে থানা থেকে? না না লকাবে, ওকে থানাতে লকাবে রেখে দিয়েছে। আপনি? আমি বাসায়। ওকে, তারপর? পরে আমি বাসায় চলে গেছি রাতের বেলা, আর যেহেতু কোনো ডিসিশনে আসা যায় নাই, বলছে পরের দিন বসবে। তো পরের দিন বিকালবেলা থানা থেকে লোক গেল আমাকে বাসা থেকে নিয়ে আসার জন্য। ওকে, আমি আসলাম, আর মানে আমাদের এলাকায় পুরো ছড়ায় পড়ছে যে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওকে, মানে এই ব্যাপারগুলো তো বুঝেন কেমন হতে পারে। পরে গেলাম, পরে আমি বললাম যে এরকম এরকম, আর আমার বাসা থেকে অনেক মারধর করা হয়েছে যে মামলা টামলা এইসব কিছুর মধ্যে যাওয়া দরকার নাই, সবাই যা বলে তাই শুনো। সবাই বলতেছে যে মামলা করা দরকার নাই, ছেলে তোমাকে বিয়ে করবে না, এছাড়া তুমি কিভাবে সমাধান চাও? এছাড়া কি আপনার কাছে মনে হয় যে কোনো সমাধান আছে?
আমার কাছে আমি আসলে সমাধান দেখে যেতে চাই না, আমি শুধু শুনতে চাই আপনার কাছ থেকে। আমি তো দেখিনি এছাড়া কোনো সমাধান আছে। এরপরের দিনও কথাবার্তা হলো সমাধান নিয়ে, দুই দিন সময় দিয়েছে আমাদের যে এখানকার মানে ওসি সাহেব, মানে ওরা কোনো ডিসিশনে আসতে পারেনি, মানে টোটালি ডিসিশন হচ্ছে ওদের কাছে যে ওরা কি করবে। তো বললো যে না আমি বিয়ে করতে পারবো না, ওরে বিয়ে করে কি আমি আমার লাইফ ফেল করবো নাকি, এই করবো নাকি সেই করবো নাকি হ্যান ত্যান এইসব এসব বললো। এইসব তো চিন্তা করার কথা ছিল ওরা অনেক আগে, আজকের দিনে এসে তো চিন্তা করার দরকার ছিল না। এসব বলার পরে আমি তারপর বললাম যে ঠিক আছে আমি আমার রাইট চাচ্ছি, আমি আর কিছু চাচ্ছি না, সংসার করবো না করবো এটা তো পরের হিসাব, আগে আমি আমার কাবিন নামা যাচ্ছি তারপর তোর সাথে আমার কথা হবে, এর আগে কোনো কথা নাই। তারপরে আমাদের বলল যে ঠিক আছে আমরা তো হয়তো ওদের ধরে বেঁধে সংসার করে দিতে পারি, বাট সংসার টিকবে কিনা এটি তো হচ্ছে বড় কথা, যে ওদের এক্সট্রা ভাবে কথা বলতে দাও। তো আমাদের আধা ঘন্টা কথা বলতে দেওয়া হলো, তো ও কিছু বলা নাই, ওর হাতে হ্যান্ডকাফ, আমি বসা সামনে, ও আমার সামনে বসা। পরে আমি বললাম যে তুই আমাকে মানে এখন চিনতেছিস না তাই না, আর ইয়ার সময় ঠিকই চিনছিস, আমার বাসার সামনে ভাবিদের বাসায় মানে তোর ফ্রেন্ডদের বাসায় তখন খুব ভালোভাবে চিনছিস। ও কোনো কথা বলে নাই, হাসতেছে, তার সেই হাসিটা এখনো যায় নাই, মানে একদম শুরু থেকে যে হাসিটা। ও আমাকে বললো যার সাথে সারা জীবন থাকবা তাকে তুই তুই করে বলো, তুমি আমার সাথে থাকতে যাও আর আমাকে গালিগালাজ করো, তুমি তোমার কি করবে। হ্যাঁ, তারপর আবার পুলিশ এসে বসে সাথে, আমি বলছি হ্যাঁ বলো কি করবা তুমি এখন, তুমি তো এটাই চাও বিয়ে করতে, আচ্ছা ঠিক আছে বিয়ে করবো, আমার এই কথা বললো। পরে আমি বললাম ঠিক আছে তুমি বিয়ে করবা, এটা তো কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে যে তুমি যেসব অকারেন্স গুলো করছো এগুলো তোমার বলতে হবে। ও বললো কি যে না তোমার তো বিয়ে করলে হয়, জানো তো এগুলো বলেই ফেলছি, এগুলো আর বলা দরকার নেই, আমাকে এই কথা বললো। আমি তুমি যদি এগুলো বলো তার মানে হচ্ছে আমি তোমার জন্য সারা জীবন ভালো থাকবো, আর যদি না বলো তাহলে আমি ভালো থাকবো না কিন্তু। পরে ও বললো কি যে আচ্ছা ঠিক আছে, মানে আমাকে বলে নিয়ে আসলো ওইগুলো সব বলবে আর হচ্ছে বিয়ে করবে। ওই রুম থেকে আসার পরে বলতেছে কি যে না আমি তো বিয়ে করবো না। আমি যে তুমি না একটু আগে বললা যে বিয়ে করবা, পরে আমি বললাম যে এটাও কি রেকর্ডিং করা দরকার ছিল। তো সবাই তখন বলল যে ও কি সত্যি বললো, বলে কি হ্যাঁ ও সত্যি বলছে, যে ও যেটা বলছে আমি যেটা বলছি সেটা সত্যি। বাট ও আমাকে একটা বলে নিয়ে আসছে, আয়েশা বললো আরেকটা। পরে এটা নিয়ে দুই দিন গেল, এদিক সেদিক হলো। পরে আমি 18 তারিখে আমাকে যখন পুলিশ ধরে নিয়ে আসলো, আমার বাসা থেকে কিছু করতে দিবে না। পরে আমি ডিসিশন নিলাম যে না আমি আসলে মামলাই করব। তো মামলা দেওয়া হলো ওর নামে। কত সালের কত তারিখে মামলা দিলেন? 18 তারিখে 2013 সালের। হ্যাঁ, 2013 সালের জুনের 18 তারিখে। জুনের 18 তারিখে, মানে মাত্র কিছুদিন আগের ঘটনা এটা। এখন হচ্ছে সে আসামি উইদাউট এনি প্রুফ। উইদাউট এনি প্রুফ সে কিভাবে আসামি হয়? প্রুফ ইন এ সেন্স আপনার রেকর্ডিং বা এইসব এসব কথাবার্তা। এখন আলটিমেটলি রেজাল্ট কি, সে কি চাচ্ছে? সে কি চাচ্ছে মানে আমি তো একদিন থানায় ছিলাম 18 তারিখে, যেহেতু আমি থানায় গেছি, আমি যেহেতু আমাকে মেডিকেল টেস্টের জন্য বা মেডিকেল চেক আপ যেটাই হোক, যে আপনি অ্যাবোর্ট করেছেন কিনা বা আপনার সাথে শারীরিক সম্পর্ক আদৌ হয়েছিল, সেগুলো প্রুফ, এগুলো প্রুফ তো অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা, এগুলো ইটস ন্যাচারাল। ওকে, তারপর? তারপর হচ্ছে আমাকে 18 তারিখে মানে আমি মামলা করি, মামলা করার পরে আমি থানায় থাকি, জানি যে আমার বাসায় গেলে আমাকে ওই মামলা করতে দিবে না। তো আমি ওইখানে থাকি, থাকার পরে আমার মা আমাকে অনেক মারধর করে, আমার বাবাও এসে মারধর করে, আমি আর উঠি না এখান থেকে, আমি এখানে বসে তো বসছি। থানাতে আপনি মামলা করেই যাবেন? হ্যাঁ, করে যাবো। মানে আপনার ফ্যামিলি চাচ্ছিল না যে আপনি মামলা করেন? কিছুই চাচ্ছিল না, তুমি একা একা সব ঘটাইছো, তুমি একা একা চুপ করে বসে থাকো, কাউরে কিছু বলার। এবং আপনি থানাতে একা বসে থেকে মামলা করেছেন, ফ্যামিলি কি চাচ্ছিল? ছেলে বিয়ে করবে, 2 লাখ টাকা কাবিন করবে, করার পরে সাথে সাথে সে ডিভোর্স দিয়ে দিবে। 2 লাখ টাকা কাবিন করে সঙ্গে সঙ্গে সে ডিভোর্স দিয়ে দিবে এবং এই 2 লাখ টাকা আপনাকে দিয়ে দিবে? হ্যাঁ, মানে ফার্স্ট টাইম মিউচুয়ালের ব্যাপারটা আসছে হচ্ছে 5 লাখ টাকা যে প্রথম দিন, পরের দিন আসছে হচ্ছে হ্যাঁ ঠিক আছে বিয়ে করবে 2 লাখ টাকার কাবিনে, আবার সাথে সাথে ডিভোর্স দিয়ে দিবে। ওকে, এটা আসলে কোন আইনে পড়ে আমি আসলে জানি না। তো আপনি আপনার চাওয়াটা কি এখন? আমার চাওয়াটা হচ্ছে কি, ও যা করার সবকিছু করেই ফেলছে তাই না, তো হচ্ছে আমি আসলে চাচ্ছি যে ওর তো আসলে 9-1 ধারার মামলা দেওয়া হয়েছে, তো ওই ধারাতে যে শাস্তিটা মানে মানুষ পায় ওই শাস্তিটাই যাতে ও পায়। কি শাস্তি এটার? এটার কি শাস্তি সেটা তো আমি জানি না, কিন্তু 9-1 যে শাস্তিটা আছে সেটাই ও পাক। আপনি কি নারী নির্যাতন কিছু মামলা করেছেন? শিশু ও নারী নির্যাতন। ওকে, ও যদি আপনাকে এখন স্ত্রীর মর্যাদা দিয়ে বিয়ে করে, সবকিছু ভুলে ঠুলে মাফ চায়, মাফ চেয়ে যদি যদি বলে যে না চলো লেটস মেক আ গুড ফ্যামিলি, আপনি কি বিশ্বাস করে সেটা শুরু করবেন? না, কখনোই না। এদের মতো ছেলেদের শাস্তি পাওয়া উচিত। এই যে পুরো ঘটনাটা আপনি বললেন, হ্যাঁ, এখানে একটা জায়গা আপনার প্রশংসা করার মতো, সেটা আমি পরে বলছি।
আর পুরো জায়গার মধ্যে আপনি কি আপনার নিজের কোনো ভুল খুঁজে পান একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো এই যে জীবনে? অবশ্যই ভুল খুঁজে পাই, যে ও আমাকে যা বলতো আমি তাই অন্ধের মতো বিশ্বাস করতাম। শুধু ওর প্রসঙ্গে কেন আসবো, আপনি যে ধরনের সম্পর্ক গিয়েছেন ফোনে একটা ছেলের সাথে আপনি সম্পর্ক করছেন, সেটা যে কোনো ধরনের সম্পর্কই হোক না কেন, আপনার কাছে মনে হয় না যে এই ফোনের ব্যাপারটাও আপনার কাছে একটা চরম ভুল? হ্যাঁ, সেই রকম তো আসলে ভুল না হলে তো আর এত বড় ভুল হতো না, তাই না? ভুল তো ডেফিনেটলি কিছু না কিছু। আপনি তো বলেছেন যে রাতের পর রাত ফোনে আপনি ছেলেদের সাথে গল্প করতেন বা হোয়াটএভার ইট ইজ, আপনি গল্প করতে ভালোবাসতেন। আপনার মতো অনেক মেয়েরাই করে এটা, বা অনেক ছেলেরাও এটা করে। এখান থেকে ভুলের জন্ম হওয়াটা অস্বাভাবিক তো কোনো কিছু না, কারণ একটা মানুষকে আমরা চিনছি না জানছি না, শুধুমাত্র ভোকাল শুনে, শুধুমাত্র কথাবার্তা বলে তার প্রতি যথেষ্ট রকমের একটা এফেকশন বা একটা ভালোবাসার রূপ নিচ্ছে খুব দ্রুত। এই ব্যাপারটাকে কি আপনি ভুল মনে করেন? আপনার জায়গা থেকে আপনি যেটা মনে করেন, আমার সেটা স্বীকার করতে আসলে প্রেম ভালোবাসা তো বিশ্বাস দিয়ে হয়, তাই না? ভুল বা ঠিক সেটা তো পরের ব্যাপার, আগে তো বিশ্বাস থাকতে হবে। আর যেটা কিনা ওর প্রতি আমার অনেক বেশি ছিল। কিন্তু আমার কথা হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনাটা, একটা হচ্ছে যে ফোনে একটা ছেলেকে আপনি বিশ্বাস করছেন, সেটা যতটা অথেন্টিক হতে পারে, এই অথেন্টিক হওয়ার ব্যাপারটা কি আসলে মানে মনে হয় না যে এটা এক ধরনের অনেক বড় একটা ভার্চুয়াল জগৎ, এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ফোনের ব্যাপারটাতে? আপনার কি এখনো মনে হয় সেটা? না, আমার আসলে এরকম কিছু মনে হয় না। আপনার কাছে মনে হয় না যে ফোনের ব্যাপারটা আসলে ভুল হতে পারে বা এরকম কোনো কিছু? কারণ আমি তো কিছু মিথ্যা বলি নাই, তাহলে আমার কেন ভুল মনে হবে? যা করার তো ও করছে না, আমি ওর কাছে ফ্রি ছিলাম, ফ্র্যাঙ্ক ছিলাম একেবারে। আমি জগৎটা বোঝানোর চেষ্টা করি, আপনার জায়গা থেকে আপনি ওকে আছেন, কোনো সমস্যা নাই, আমি বোঝার চেষ্টা করেন। মেসেজ কিন্তু দুইটা এখানে, আমি আপনাকে যেটা ক্লিয়ারলি বলতে চাচ্ছি, প্রথম কথা হচ্ছে যে ফোনের জায়গাটাতে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি কিনা। একটা মানুষকে আপনি চিনলেন, পাশাপাশি থাকে সে আপনার, সে মানুষটাকে আপনি ছোটবেলা থেকে বড় হতে দেখছেন, তার সে আপনার চোখের সামনে বড় হচ্ছে, সেই মানুষের সাথে একটা ইন্টিমেসি তৈরি হওয়াটা, সেটা যেমন একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে ফোনের জায়গাটা, ও পারে কে আছে না আছে, কি বলছে না বলছে, সেখানের ব্যাপারটা বিশ্বাস করাটা কি আপনার কাছে মনে হয় না যে ফোনের ব্যাপারটা বেশি ভুল হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি? হয়তো হতে পারে। আপনি এখনো বিশ্বাস করেন যে ফোনে একজন ভালো মানুষকে পাওয়া সম্ভব? এখন তো আর কারো চিন্তা করি না যে কিছু পাওয়া সম্ভব বা কিছু পাওয়া সম্ভব না। ওকে ফাইন, আমি আরো একটা এক্সাম্পল দিতে চাই আপনাকে। ধরেন আপনারই ছোট বোন কিংবা আপনারই বড় বোন, সে রাতের পর রাত ফোনে কারোর সাথে ভাবে কথা বলছে, আড্ডা দিচ্ছে, আপনি এটাকে সহজভাবে নিতে পারবেন এখন? না। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট বেসিক্যালি, যে এই যে ফোনের রাতের পর রাত কথা বলছেন, মজা করছেন, সেখান থেকে একটা ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আমি আসলে এটা বলতে চাচ্ছিলাম, সেটা আপনি বিশ্বাস করেন কিনা? হ্যাঁ অবশ্যই। ওকে ফাইন, কাম টু দ্য অ্যানাদার পয়েন্ট, যে আপনার এই গল্পের মধ্যে একটা ক্রেজিয়েস্ট পার্ট আছে। ক্রেজিয়েস্ট পার্টটা হচ্ছে আমাদের সমাজে মেয়েরা এরকম ভাবে নির্যাতিত হলে বা ভুলের শিকার হলে পরিবারের চাপে হোক, নিজের সম্মানের কথা বিবেচনা করে হোক, এ ব্যাপারগুলোকে চেপে যায়, কিন্তু ও শেষ পর্যন্ত এটা চাপেনি এবং এখন পর্যন্ত ও লড়ে যাচ্ছে। ওর মামলার কাগজপত্রগুলো আমরা দেখেছি এবং ওর যে জবানবন্দি বা আত্মহত্যা করার চেষ্টা, ডাক্তারের কাগজপত্র, মামলার কাগজপত্র সবগুলো আমরা চেক করেছি। প্রিয় শ্রোতা, এই জায়গাটা আমার কাছে খুব বেশি প্রশংসার মনে হয়েছে, আইনের সাহায্য সে নিয়েছে এবং শেষ পর্যন্ত সে লড়ে যাবে। আপনি চান ওর বিচার হোক? হ্যাঁ ডেফিনেটলি, এটার জন্য আপনার যা করার প্রয়োজন আইনি ভাবে কিছুই করব। এটার জন্য তোমার ফ্যামিলি থেকে বের করে দেয় আপনাকে? বের হয়ে যাব, আমাকে তো আমার ফ্যামিলি থেকে বের করেই দিছে। আমার আম্মু আমার আব্বু ডিরেক্টলি বলছে যে এই মেয়ে আমার না, এরকম মেয়ে আমি ইয়ে করি নাই, এই সেই থানার মধ্যে সবার সামনে মারধর করছে, তারপর আমি আমার জায়গায় অটুট ছিলাম। এই যে আপনি যে আপনার জীবনের গল্প বললেন, এখানে যে আপনার যে ভুলগুলো, সেই ভুলগুলোর জন্য আপনার কি বলার আছে? আমার দুই তিনটা কথা বলার আছে। সেটা হচ্ছে যে ভুল অ্যাকচুয়ালি যাই হোক না কেন, এটা আসলে প্যারেন্টসকে জানানো উচিত। সবাই ফেলে দিলেও বাবা মা কখনোই ফেলবে না, যে ভুলটা কিনা আমি করছি, ফ্রেন্ডদের বলা, যারা কিনা আমার কোনো সলিউশন দিতে পারে নাই, আমার সেটা নিয়ে এখন পর্যন্ত আমাকে এটা টানতে হচ্ছে। আর যেটা কিনা আমি আমার যদি প্যারেন্টসকে বলতাম তাহলে আমার আজকে এই অবস্থা হতো না। আর সুযোগ অনেক মানুষই করে দিবে, বাট সময় অনুযায়ী তাদের পাওয়া যাবে না। যেমন আমার ফ্রেন্ড বা ওদের ফ্রেন্ড আমাদের বিভিন্ন ভাবে সুযোগ করে দিছে, যখন উইটনেস এর ব্যাপারটা আসছে তখন কিন্তু তারা এখানে ছিল না। এক্স্যাক্টলি, লাস্ট কোশ্চেন আপনার জন্য, হ্যালো 920 তে আপনি কেন আসলেন? আমি আসলে যাচ্ছিলাম যে এটা আসলে মিডিয়া যদি এটার মধ্যে ইনভলভ হয়, যে আসলে এটা কিন্তু সবাই শুনে মোটামুটি, যে ওইভাবে ওইটাকে যদি মানে প্রোটেস্ট করা যেতে পারে। মিডিয়া ইনভলভ ইন দ্য সেন্স হোয়াট, মানে মিডিয়া কিভাবে আপনাকে হেল্প করবে এখানে? মানে এটা আসলে সবাই শুনে মোটামুটি, আমি যতগুলো ইয়েতে শুনলাম। সেখানে আপনার হেল্পটা কি হতে পারে? আপনি কি মামলার ব্যাপারে হেল্পের জন্য আমাদের কাছে এসেছেন? দুইটার জন্য আসছি, একটা হচ্ছে মামলা, আর একটা হচ্ছে যে আমি যেভাবে ভুল করে গেছি, এই ভুলগুলো যাতে মানুষ না করে, ফ্রেন্ড চুজের ক্ষেত্রে বা বয়ফ্রেন্ড চুজের ক্ষেত্রে বা এইসব রিলেশন করার ক্ষেত্রে, এটাই।
সেকেন্ড পয়েন্ট আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট, যে ও যেটা বলল ওর জীবন দিয়ে, আপনার বয়স তো কত বছর চলছে এখন সবকিছু? 20 20 বছরের একটা মেয়ে তার জীবনের যে ভুলগুলো, আমরা বিশ্বাস করি এখানে 18, 16, 17 বছরের অনেক মেয়ে বন্ধুই আজকে আমাদের হেলোইন 920 শুনেছেন, ও কয়েকটা ভুলের কথা বলেছে। একটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, যারা আমাকে এই ভুল কাজগুলোকে উৎসাহ দিয়েছে। দুই নম্বর হচ্ছে ওর হ্যাবিট, রাতের বেলা ঘন্টার পর ঘন্টা ছেলেদের সাথে ফোনে কথা বলা এবং একই সাথে সে বিলিভ করেছে। তিন নম্বর ছিল যে ও প্যারেন্টাল গাইডেন্সের যে ব্যাপারটা, সে প্যারেন্টাল গাইডেন্স ওর থাকা পর্যায়েও ও কিন্তু সেগুলো সেভাবে নেয়নি, এবং এই ভুলগুলো যাতে কেউ না করে এবং এই ভুলগুলো করলে তার পরিণতি কি হতে পারে সেটা কিন্তু আজকে দেখিয়ে দিয়ে গেছে। আমরা অনির জন্য অনেক শুভকামনা করব যে অনির সামনের যে জীবন, সেই সামনের জীবনটা অনেক বেশি সুন্দর হবে, এবং অনি নিজের জীবন থেকে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো থেকে অনি বের হয়ে আসবে। এবং অনেকে আমরা একই সাথে সাধুবাদ জানাতে চাই এই অর্থে যে মামলাটি এখন চলছে সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে সেই মামলাটির যে সঠিক বিচার সেটার জন্য আমরা বিচার বিভাগের বিচারের অপেক্ষায় থাকলাম। সেখানে যিনি ন্যায় বিচার পাওয়ার, সে নওশাদ পাক আর অনি পাক যেটাই পাক না কেন, যার ন্যায় বিচার আসলে পাওয়া উচিত সেই যেন ন্যায় বিচারটা পায়। তবে ওর যেটা দাবি সেটা হলো যে ওর প্রতি অন্যায় হয়েছে, এবং অন্যায়টার জন্য নারী বড় কথা না, একজন মানুষ হিসেবে সমাজে শত প্রতিকূলতা থাকার পরেও আমি সেই অন্যায়ের বিচার চাইতে থানার দ্বারস্থ হয়েছি এবং আমি সেটা শেষ পর্যন্ত চাই। এই জায়গাটুকুকে আমরা স্বাগত জানাতে চাই হ্যালো 920 থেকে।